বেঙ্গলি ল্যাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুনছেন হ্যারি পটার অ্যান্ড দ্য ফিল্ডসপার স্টোনের প্রথম পর্ব আশা রাখি আপনারা সকলে প্রথম পর্বের প্রথম পার্ট শুনেছেন আজ দ্বিতীয় পার্ট ভালো লাগলে অবশ্যই লাইক করবেন প্রিয়জনদের সাথে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং আরও কী কী শুনতে চান কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন শুরু হচ্ছে হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলসপার স্টোনের দ্বিতীয় পার্ট পৌনে দশ নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা ডার্সলি পরিবারে হ্যারির শেষ মাসটা খুব আনন্দে কাটেনি ডার্লি তাকে এমন ভয় পেত যে সে তার সঙ্গে কোনো সময় এক ঘরে থাকতে চাইত না অন্যদিকে তাকে কাবার্ডে ভরতে ধমক দিতে বা জোর করে কিছু করতে ডার্সলিরা সাহসও করতে পারেননি প্রকৃতপক্ষে কেউই হ্যারির সাথে পার্থপক্ষে কথা বলতেন না কিছুটা ভয় কিছুটা রাগের কারণে হ্যারির সামনে বসে থাক তারা মনে করতেন যে একটা খালি ওখানে কেউ নেই এটা অনেক দিন থেকে ভালো হলেও হ্যারির কাছে এটা উপেক্ষা বিষাদে পরিণত হয়েছিল সঙ্গী হিসাবে প্যাঁচাকে হ্যারি তার ঘরেই রেখেছে প্যাঁচার নাম দিয়েছে হেডউইক এ নামটি সে পেয়েছে হিস্ট্রি অব ম্যাজিক গ্রন্থে তার বইগুলো খুব মজার ছিল সে গভীর রাত পর্যন্ত বইগুলো পড়তো হেডউইক জানলা দিয়ে ইচ্ছে মতো ঘরের বাইরে যেত আবার আসতো ভাগ্য ভালো যে আন পেতুনিয়া কখনো হ্যারি ঘরে ঢুকতেন না কারণ প্রতিদিনই হেডুইক ঘরে মরা ইঁদুর নিয়ে আসতো শোবার আগে সে রাতেই দেয়ালে পিন দিয়ে আটকে একটা কাগজে লেখা একটি করে তারিখ কেটে দিত এইভাবেই সে হিসাব রাখত পহেলা সেপ্টেম্বর আসতে আর কতদিন বাকি আছে আগস্টের শেষ দিন হ্যারি কীভাবে যে ক্রিঙ্কসে যাবে এ বিষয়ে আঙ্কেল আন্টের সঙ্গে একটু কথা বলে নেওয়া ভালো হ্যারি যখন তাদের বাসায় গেল তখন তারা টিভি একটি কুইজ দেখছিলেন হ্যারি গলা থেকে কাশির মতো শব্দ হলো তাকে দেখেই ডার্ডলি চিৎকার করে পালিয়ে গেল হ্যারি কাশি নিয়ে নিজের আশার কথা জানান দিল ভার্নান আঙ্কল হ্যারি বলতে শুরু করলো আঙ্কেল কোনো কিছু বললেন না তবে বুঝিয়ে দিলেন তিনি হ্যারির কথা শুনছেন হ্যারি বলল আঙ্কল কাল আমি ক্রিংক্রস স্টেশনে যাব। আমাকে হোগার্স যেতে হবে আপনার গাড়িতে আমাকে লিফট দিতে পারবেন আঙ্কেল ভাইন কথা না বলে মাথা রেডির সম্মতি জানালেন ধন্যবাদ হ্যারি বলল হ্যারি যখন ওপরতলা থেকে ফিরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো তখন তার আঙ্কেল কথা বললেন যাদুকরদের স্কুলে যেতে আবার ট্রেনের প্রয়োজন হয় কেন ওদের ম্যাজিক কার্পেটগুলো কি ফেঁচে গেছে তারপর হ্যারিকে জিজ্ঞাসা করলেন তোমার স্কুল কোথায় আমি জানি না হ্যারি জবাব দিল হ্যারি তখনই উপলব্ধি করলো যে বিষয়টি আগে খেয়াল করেনি সে পকেট থেকে হ্যারিটে দেওয়া টিকিট বের করলো কী জানো তাহলে হ্যারি জবাব দিল এতটুকু জানি পৌনে দশ নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক এগারোটায় ট্রেন ছাড়বে কী প্ল্যাটফর্ম বললে আঙ্কেল ও তার দিকে বিস্ময়ে তাকালেন পৌনে দশ নম্বর প্ল্যাটফর্ম হ্যারি বলল যত সব রাব্বিশ এর নামে তো কোনো প্ল্যাটফর্মই নেই আঙ্কেল ভায়ারনের মন্তব্য করলেন টিকিটে তো তাই লেখা আছে হ্যারি মরিয়া হয়ে জবাব দিল যত সব পাগলের কাণ্ড আঙ্কেল ভায়ারানের মন্তব্য করলেন ঠিক আছে অপেক্ষা করো তুমি নিজেই দেখতে পাবে তোমাকে ক্রিমক্রস স্টেশনে নামিয়ে দিতে আমার কোনো অসুবিধা নেই কারণ কাল আমরাও লন্ডনে যাচ্ছি পরিবেশ লঘু করার জন্য হ্যারি প্রশ্ন করলো আপনারা লন্ডনে যাচ্ছেন কেন ড্যাডলিকে হাসপাতালে নিতে হবে বড় হওয়ার আগেই তার পেছনে ছোট্ট লেজটার অস্ত্রোপচার করতে হবে সেই যে লেজটাই যেটা গজিয়েছিল ঝড়ের রাতে হ্যাগ্রেডের জাদু মন্ত্রে সে রাত থেকেই হ্যারিকে ড্যাডলি দ্বারাতন করা তো দূরের কথা ও ধারে কাছে যেতে সাহস পেত না পরদিন ভোর পাঁচটায় হ্যারি ঘুম থেকে উঠলো ভেতরে টান টান উত্তেজনা সে দ্বিতীয়বার আর ঘুমোতে পারল না সে তার জিনিসপত্রে কাপড় বের করলো কারণ জাদুকরের পোশাক পরে সে স্টেশনে যেতে চাচ্ছিল না ট্রেনে উঠে সে পোশাক পাল্টে নেবে হোগার্টসের জন্য যা যা জিনিস তার তালিকা হ্যারি একবার যাচাই করে নিল কারণ হোগার্টসে গিয়ে দেখা যাবে যে এমন কিছু জিনিসপত্র আনা দরকার ছিল সেগুলো আনা হয়নি তারপর হ্যারি অপেক্ষা করতে লাগল ডাসলি পরিবারের সদস্যদের কখন ঘুম ভাঙে দু ঘন্টা পর হ্যারির ভারী ট্রাঙ্ক ডাসলির গাড়িতে ওঠানো হলো আর পেতুনিয়া ডার্লিকে বলে দিলেন গাড়িতে ও যেন হ্যারির পাশে বসে ভয় ভয় হলেও ডার্লি হ্যারির পাশে গাড়িতে বসলো গাড়ি চলতে শুরু করলো সাড়ে দশটায় তারা গ্রিন স্টেশনে পৌঁছলেন আঙ্কেল ভার্নান হ্যারির ট্রাঙ্কটা ট্রলিতে উঠিয়ে দিলেন এবং নিজের ট্রলিটি স্টেশনে ঠেলে দিতে লাগলেন হ্যারি আঙ্কেলের ওই কাজকে একটা আশ্চর্য সদয় বলে মনে করল একটু পরে যখন আঙ্কেল ভার্ন প্ল্যাটফর্মে পৌঁছলেন তখন তার মুখে এক অদ্ভুত হাসি আঙ্কেল ভার্নান বললেন এই তোমার প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম নয় প্ল্যাটফর্ম নাম্বার দশ তোমার প্ল্যাটফর্ম এ দুটি সংখ্যার মাঝামাঝি হওয়া উচিত মনে হচ্ছে প্ল্যাটফর্ম এখনও তৈরি করেনি আঙ্কেল ভার্নান ঠিকই বলেছেন প্ল্যাটফর্মের কোনো এক জায়গায় প্লাস্টিকের বড় অক্ষরে নয় অন্য এক স্থানে দশ লেখা আছে দুইয়ের মাঝামাঝি জায়গায় কোথাও কিছু লেখা ছিল না ভালো থেকো এই বলে সেই অদ্ভুত সংশয় মিশ্রিত হাসি হেসে আঙ্কেল ফাঁড়ান আর কোনো কথাই না বলে প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেলেন হ্যারি তাকিয়ে দেখল ট্রাসলীলা গাড়ি চালিয়ে চলে যাচ্ছেন তাতে তিনজনই হাসছে হ্যারির মুখ শুকিয়ে গেল সে ভাবতে লাগলো সে এখন কী করবে প্যাঁচা হেডউইকের কারণে লোকজন তার দিকে তাকাচ্ছে ট্রেনের ব্যাপারে কাউকে জিজ্ঞাসা করা উচিত হ্যারি গার্ডের সাথে গিয়ে কথা বললো হোগার ট্রেনের কথা জানতে চাইল প্ল্যাটফর্ম নম্বর পৌনে দশ বলতেই হ্যারির সাহস করছিল না হোগার্স কোথায় জানতে চাইল গার্ড হ্যারিও তাকে বলতে পারবে না হোগার দেশের কোনো জায়গা হ্যারি কি বলবে তার মাথায় কিছু আসছিল না এবার প্রশ্ন করলো আচ্ছা এগারোটার সময় কোনো ট্রেন আছে কি তা তো বলতে পারব না গার্ড জবাব দিল তখন এগারোটা বাজতে মাত্র দশ মিনিট বাকি সে কী করবে ভেবে পাচ্ছিল না ট্রেনের মাত্র দশ মিনিট বাকি সে স্টেশনের মাঝখানে ভারী ট্রাং প্যাঁচা ও পকেট ভর্তি জাদুকরের টাকা নিয়ে দাঁড়িয়ে রইল ঠিক এই সময় পেছনে একদল লোক দেখতে পেল তারা আলাপে মাগল শব্দটি ব্যবহার করছিল একজন মোটা মহিলা তার লাল লালচুল যুবকের সাথে কথা বলছিলেন হ্যারি তাদের দিকে এগিয়ে গেল শুনতে পেলো মহিলা বলছেন তোমাদের প্ল্যাটফর্ম নাম্বার কত পৌনে দশ একটি ছোট্ট মেয়ে জবাব দিল তারও লালচুল মাম আমিও কি ওদের সাথে যেতে পারি না 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 গিনি তুমি ছোট এখনও বড়ো হওনি এখন চুপ করো আর পার্সি তুমি আগে আগে যাও ছেলেদের মধ্যে যাকে সবচেয়ে বেশি বয়সের মনে হলো তাকে প্ল্যাটফর্মের নয় ও দশের দিকে অগ্রসর হতে দেখা গেল হ্যারি তাদেরকে অপলক দৃষ্টিতে রেখে তার পেছনে পেছনে অগ্রসর হলো ছেলেটা যখন এই দুই প্ল্যাটফর্মের মাঝামাঝি পৌঁছলো তখন তার সামনে দলে দলে পর্যটক যখন সর্বশেষ ব্যাগটিও ট্রেন থেকে খালাস করা হলো তখন দেখা গেল ছেলেটি অদৃশ্য হয়ে গেছে ফ্রেড এরপর তোমার পালা ভদ্রমহিলা বললেন আমি ফ্রেড নই আমি জর্জ ছেলে জবাব দিল তুমি কি আমাকে জর্জ বলে ডাকতে পারো না দুঃখিত জর্জ ভদ্রমহিলা বললেন ঠাট্টা করছিলাম আমি ফ্রেড এই বলে সে চলে গেল তারপর তৃতীয় ভাইটি বদ্ধ দেওয়ালের দিকে অগ্রসর হলো আর তাকে দেখা গেল না মুহূর্তের মধ্যে দেখা গেল তারও কোনো হতিস নেই হ্যারি পাশে কেউ রইল না মাফ করবেন ভদ্রমহিলার কাছে এসে হ্যারি বলল হ্যালো হ্যারিকে সম্বোধন করে ভদ্রমহিলা বললেন তুমিও কি প্রথমবারের জন্য হোগারসে যাচ্ছ তো প্রথমবারের জন্য যাচ্ছে তিনি তার ছোটো ছেলের প্রতি ইশারা করলেন রন লম্বা পাতলা হাত পা বড়ো বড়ো চোখা নাক হ্যাঁ হ্যারি জবাব দিল কিভাবে যাব ঠিক বুঝতে পারছি না কেন তুমি কি প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছি না হ্যাঁ হ্যারি জবাব দিল চিন্তা নেই তোমাকে শুধু দুই প্ল্যাটফর্মের মাঝখানে যেতে হবে নয় ও দশের মাঝখানে ওই দেওয়ালের দিকে যাও ঘাবড়াবার কারণ নেই চেষ্টা করো যাতে রনের আগে পৌঁছতে পারো ঠিক আছে হ্যারি বলল হ্যারি তার ট্রলি ধাক্কা দিল এবং সামনের বদ্ধ দেওয়ালের দিকে তাকালো দেয়ালটা একেবারেই নিরেড হ্যারি হাঁটতে শুরু করলো যাওয়ার পথে লোকজনের সাথে হ্যারি ধাক্কাধাক্কি হলো হ্যারি আরও দ্রুত হাঁটতে আরম্ভ করলো টিকিট বাক্সের হাতে হ্যারি ধাক্কা লেগে গেল ধাক্কা লাগলেও তার জন্য বিরাট সমস্যা হয়ে যেত ভাগ্য ভালো হ্যারিকে দুর্ঘটনায় পড়তে হয়নি চনাকীর্ণ প্ল্যাটফর্মের পাশে একটি লাল রঙের বাষ্পীয় ইঞ্জিন অপেক্ষা করছিল ইঞ্জিনের ওপর লেখা ছিল হোগার্টস এক্সপ্রেস এগারোটা হ্যারি পেছনে তাকালো তাকিয়ে দেখল নয় দশ নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে লেখা ভেসে উঠেছে প্ল্যাটফর্ম পৌনে দশ কথাবার্তা ব্যস্ত লোকজনের মাথার উপর দিয়ে ইঞ্জিনের ধোঁয়া ভেসে আসছে নানান রঙের বেড়াল পায়ের ফাঁকে গলে দৌড়ে বেড়াচ্ছে অনেক প্যাঁচা এদিক সেদিক উড়ে বেড়াচ্ছে ট্রাঙ্ক টানাটানি শব্দ শোনা যাচ্ছে প্রথম দিকে কামরাগুলোতে ছাত্রটা গা ঘেঁষাঘেসি করে বসে আছে কেউ কেউ জানলা দিকে মুখ গলিয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলছে একটা ছেলে তার ব্যাংক হারিয়ে ফেলেছে হ্যারির ভাগ্য ভালো সে মোটামুটি একটা খালি কামড়া পেয়ে গেল ফ্রেড নামের ছেলেটা হ্যারিকে জিজ্ঞাসা করলো তুমি কি হ্যারি পটার হ্যাঁ হ্যারি জবাব দিল হ্যারি দিকে শেষবারের মতো তাকিয়ে লালচুল জমুজ ভাই দুজন ট্রেন থেকে নেমে গেল হ্যারি জানলার পাশে বসেছিল সেখান থেকে নিজেকে অনেকটা আড়াল রেখেই হ্যারি প্ল্যাটফর্মে লালচুল পরিবারের সবাইকে লক্ষ্য করছিল এবং তারা কি বলছিল তা শুনছিল মা এই মাত্র তার রুমাল বের করলেন রন তোমার নাকি ওটা কি ছোটো ছেলেটি তার মার দিকে সরে যাচ্ছিল তার মা তাকে জড়িয়ে ধরে তার নাক মুছে দিলেন যবজ ভাইদের মাঝে একজন বলে উঠল রনের নাকি কিছু আছে চুপ করো রন ধমক দিল পার্সি কোথায় তার মা জানতে চাইলেন সে আসছে বড় ছেলে দৌড়তে এলো এরই মধ্যে সে তার পোশাক বদলে হোগার সে জাদু স্কুলের পোশাক পরে নিয়েছে হ্যারি দেখলো ইংরেজি পি বর্ণ দিয়ে তার বুকের ওপর একটি উজ্জ্বল ব্যাচ মা বেশিক্ষণ থাকতে পারবো না ছেলেটি বলল আমি প্রিফেক্টের কামরা থেকে এলাম তারা তাদের জন্য দুটি কামরা পৃথক করে রেখেছেন পার্সি তুমি কি একজন প্রিফেক্ট যমজদের মধ্যে একজন প্রশ্ন করলো যমজদের একজন আবার প্রশ্ন করলো পার্সি প্রতিদিন নতুন পোশাক পায় কীভাবে কারণ সে একজন প্রিফেক্ট মা জবাব দিলেন ভালো থেকো যখন সুযোগ পাবে তখন আমার কাছে একটা প্যাঁচা পাঠাবে তিনি পার্সি কপালে চুমু খেলেন পার্সি চলে গেল তারপর তিনি যমজ ভাইয়ের দিকে নজর দিলেন হ্যারি লক্ষ্য করলো ট্রেন বাঘ নেবার সাথে সাথেই মা ও মেয়ে অদৃশ্য হয়ে গেল ট্রেনে চড়তে পারায় হ্যারি অনেক আনন্দ হচ্ছিল সে কী করবে ভেবে পাচ্ছিল না হঠাৎ করে সামনের দরজা খুলে গেল একজন লাল চুলের বালক কামরায় প্রবেশ করে হ্যারির উল্টো দিকে দেখতে গিয়ে তাকালো সেখানে কি গো আছে হ্যারি না বলাতে বালকটি সে আসনে বসে পড়লো প্রথমে সে হ্যারিকে লক্ষ্য করলো তারপর জানলা দিয়ে বাইরে এমনভাবে তাকালো যেন সে হ্যারিকে দেখতেই পায়নি হ্যারি লক্ষ্য করলো এর ভেতরে দুজন যমজ ভাই ফিরে গেছে যমজ ভাইদের একজন বলল আমাদের কি পরিচয় হয়েছে আমি ফ্রেড ও জর্জ এ হলো আমাদের ভাই রন আবার দেখা হবে বিদায় হ্যারি ও রন বলল যমস দুই ভাই অন্য কামরার দিকে দরজা বন্ধ করে দিল তুমি কি আসলে হ্যারি পটার রন আবার প্রশ্ন করলো হ্যাঁ মাথা নেড়ে হ্যারি বলল রন আবার বলল আমি ভেবেছিলাম ফ্রেড ও জর্জের মধ্যে কেউ একজন হবে রন হ্যারি কপালের দিকে ইঙ্গিত করে বলল হ্যারি এখানে কি ইউনোহর হ্যাঁ হ্যারি জবাব দিল কিন্তু আমার কিছু মনে নেই তোমার কিছু মনে নেই রন আগ্রহের সাথে জিজ্ঞাসা করল। তীব্র সবুজ আলোর কথা আমার মনে পড়ে এর বাইরে কিছুই মনে করতে পারি না হ্যারি জবাব দিল ও এই বলে রন বসে পড়লো এবং হ্যারিকে দেখতে লাগলো কিছুক্ষণের জন্য তারপর সে জানলা দিয়ে বাইরে দেখালো তোমাদের পরিবারের সবাইকে জাদুকর হ্যারি রনকে প্রশ্ন করল। রনকে হ্যারি খুব ভালো লেগেছে রন জবাব দিল আমারও তাই মনে হয় মায়ের এক দুঃসম্পর্কীয় ভাই আছেন যিনি হিসাবরক্ষক আমরা তাকে নিয়ে খুব একটা আলোচনা করি না তাহলে তুমি অনেক জাদু জানো হ্যারি মন্তব্য করলো ওয়েসলি পরিবার পুরনো জাদুকর পরিবারের অন্যতম ডায়াগন এলির এই ছেলেটি এ ধরনের মন্তব্য করেছিল আমি শুনলাম তুমি মাগনদের সাথে থাকতে গিয়েছিলে তারা কেমন রন হ্যারিকে প্রশ্ন করলো খুবই খারাপ তবে তাদের সবাই নয় হ্যারি জবাব দিল মাগল চেনার জন্য আমার চাচা চাচি তো ভাইই যথেষ্ট আমরা যদি তিনজন জাদুকর ভাই থাকতো পাঁচ রন বলল যে কোনো কারণেই হোক রনকে একটু মন মরা দেখাচ্ছিল রন বলে চলল আমাদের পরিবারে আমি ষষ্ঠু ব্যক্তি যে হোক আর্টসে যাচ্ছি তুমি হয়তো বলতে পারো বিল আর চার্লি যা রেখে গেছে তার অনেক কিছুই আমি পেয়েছি বিল ছিল বয় আর চার্লি ক্রিডিস্তলের অধিনায়ক এখন পার্সি একজন প্রিফেক্ট ফ্রেড জর্জ অনেক হইচই করে বেড়ায় তবুও তারা ভালো নম্বর পায় সবাই মনে করে তারা খুবই মজা প্রত্যেকেই প্রত্যাশা করে আমিও তাদের মতোই ভালো হব আমি যদি ভালো করি তাতেও কোনো কৃতিত্ব থাকবে না কারণ এরকম ফলাফল ওরা সবাই আগেই করে গেছে যার পাঁচ ভাই আছে সে কখনও নতুন কিছু পায় না আমি বিলের কাছ থেকে তার পুরনো পোশাক চার্লির কাছ থেকে জাদুদণ্ড ও পার্সির কাছ থেকে পুরনো ইঁদুর পেয়েছি রন তার জ্যাকেটের ভেতরে হাত দিয়ে একটা মোটা ধূসর রঙের ইঁদুর বের করলো ইঁদুরটা তখন ঘুমোচ্ছিল এর নাম স্ক্যাবাস এটা কোনো কাজের নয় কখনো ঘুম থেকে ওঠে না পার্সি প্রিফেক্ট হওয়ার পর আমার বাবার কাছ থেকে একটা পেঁচা পেয়েছিল আর আমি পেলাম স্কাবার্সকে রনির কান গোলাপি বর্ণ ধারণ করলো এর মানে হলো সে অনেক বেশি কথা বলছে তাই সে আবার জানলার বাইরের দিকে তাকালো কারোর কাছে যদি একটা প্যাঁচা না থাকে তাহলে তাকে দুঃখ পেতে হবে এমন কোনো কথা নেই হ্যারির কাছে তাই মনে হলো এক মাস আগেও হ্যারির কাছে কোনো টাকা পয়সা ছিল না হ্যারি রনকে জানালো যে তাকে সব সবসময় ডার্লির পুরোনো কাপড় পরতে হয়েছে এবং জন্মদিনে সে কখনো কোনো উপহার পায়নি হ্যারি কথা শুনে রন খুশি হয়ে উঠল হ্যারি রনকে আরও বলল হ্যাক্রিটের সাথে সাক্ষাৎ হওয়ার আগে বুঝতেই পারিনি যে আমাকে জাদুকর হতে হবে তার সাথে সাক্ষাৎ হওয়ার আগে আমি আর বাবার সম্পর্কে কিছুই জানতাম না হ্যারিটি দীর্ঘশ্বাস ফেললো কি ব্যাপার হ্যারি প্রশ্ন করল তুমি ইউনহর নাম বললে আমি ভেবেছিলাম তোমরা সবাই রন বলল। তাকে একই সাথে অভিভূত আবার দুঃখিত মনে হচ্ছিল আমি তার নাম উল্লেখ করে বাহাদুরি দেখাতে যাইনি হ্যারি বলল আমি মনে করি আমি যে শব্দগুলো উচ্চারণ করছি সেগুলো তোমার না জানাই ভালো আমাকে এখন অনেক কিছু শিখতে হবে আমার মনে হয় আমি ক্লাসের সবচেয়ে খারাপ ছাত্র হব না তুমি তা হবে না রন বলল এখানে অনেকেই মাগল পরিবার থেকে আসে তারা অল্প সময় সব শিখে ফেলে তারা যখন কথা বলছিল তখনই ট্রেনটি লন শহরের বাইরে চলে গেলো তারা জানলা দিয়ে মাঠে গরু ছাগল ভেড়া দেখতে লাগলো ঠিক সাড়ে বারোটার সময় তারা ট্রেনের করিডোর থেকে কথাবার্তা এবং হাসির শব্দ শুনতে পেল তাদের কামড়া দরজা খুলে গেল এক ভদ্রমহিলা এসে হাসি মুখে তার টেনে আনা খাবারের ট্রলির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন তোমাদের কারো কোনো খাবার লাগবে হ্যারি সকালে নাস্তা করতে পারেনি তাই সে উঠে দাঁড়ালো রন বলল তাকে বাইরে যেতে হবে না তার কাছে স্যান্ডউইচ আছে হ্যারি যখন ডার্জলি পরিবারের কাছে থাকতো তখন তার কাছে কোনো টাকা পয়সা থাকতো না অবশ্য এখন তার পকেট গরম তার পকেট ভর্তি সোনা রূপার মুদ্রা মহিলাটি ট্রলিতে আজব ধরনের খাবার সে যা কখনও দেখেনি সে কোনোটাই হারাতে চাইল না সব কিছু অল্প অল্প করে কিনলো এবং মহিলাটিকে এগারোটি সিলভার সিকেল এবং সাতটি ব্রোঞ্জ নোটস দিল হ্যারি অনেক খাবার দাবার কিনে খালি আসনে রাখলো রন জিজ্ঞেস করলো তোমার কি খুব খিদে পেয়েছে কুমড়োর একটি প্যাস্ট্রি মুখে দিতে হ্যারি বলল হ্যাঁ আমার খিদে পেয়েছে রন পকেট খুলে চারটি স্যান্ডউইচ বের করলো হ্যারি বলল তুমি এখান থেকে কিছু নেবে অবশ্য স্যান্ডউইচগুলো শুকনো বুঝতেই পারছো আমরা পাঁচ ভাই মা খুব একটা সময় পায় না হ্যারি তার প্রেস্ট্রি রনের সামনে রেখে বললো এখান থেকে নাও এ পর্যন্ত ভাগাভাগি করে খাবার সুযোগ হ্যারির হয়নি রনির সাথে ভাগাভাগি করে খাওয়াতে হ্যারি মনে একরকম আনন্দময় অনুভূতির সৃষ্টি করলো রনির সাথে হ্যারি প্যাস্ট্রি ও কেক খেলো স্যান্ডউইচের কথা তারা একেবারেই ভুলে গেল চকোলেট ফ্রগের একটি প্যাকেট বের করে হ্যারি রনকে জিজ্ঞাসা করলো এটা কি হ্যারি বলে চললো এগুলো নিশ্চয়ই ব্যাং নয় হ্যারি যে কোনো বিষয়ের সাথে প্রস্তুত ছিল না ব্যাগ নয় রন জবাব দিল দেখো সাথে একটি কার্ড আছে কি হ্যারি প্রশ্ন করলো তুমি জানো না রন বলল চকোলেট ফ্রগের ভেতরে কার্ড থাকে যেসব কার্ডে বিখ্যাত জাদুকর এবং জাদুকরণীদের ছবি থাকে আমি এ পর্যন্ত পাঁচশো কার্ড সংগ্রহ করেছি কিন্তু কোনো কার্ডেই এগ্রিপা বা টলেমির ছবি পাইনি হ্যারি তার চকোলেট ফ্রগের প্যাকেটটি খুললো কার্ডে একজন মানুষের ছবি তার চোখে অর্ধচন্দ্রাকার চশমা লম্বা বাঁকা নাক রূপালি চুল দানি এবং গোপ নিচে লেখা আছে আলবাস ডাম্বলডোর রন বলল আমি একটা ফ্রক চকলেট নিই দেখি একই বাবা টলিমির ছবি পাই কিনা না হ্যারি পড়তে লাগলো আলবাস ডাম্বলডোর হোগার্টসের বর্তমান অধ্যক্ষ যাকে বিবেচনা করা হয় এ যুগের শ্রেষ্ঠতম জাদুকর হিসেবে উনিশশো সালে কালো জাদুকর গ্রিন ডে ওয়ার্ল্ডকে পরাজিত করে ডাম্বলডোর বিখ্যাত হন ড্রাগন রক্তের বারোটি ব্যবহার উদ্ভব ও সহকর্মী নিকোলাস ফ্লামের অ্যালকেমির উপর কাজ করাও তার অন্যতম একটি কীর্তি প্রফেসর ডাম্বলডোর উপভোগ করেন চেম্বার মিউজিক ও টেনপিন বোলিং হ্যারি এবার কার্ড উল্টাল এবার তাকিয়ে দেখে কার্ডে বললে মঠের ছবি নেই কই তিনি তো নেই হ্যারি অবাক বিস্ময়ে মন্তব্য করল তুমি তো আশা করতে পারো না তিনি সর্বক্ষণ কার্ডের ওপর লেগে থাকবেন রন বলল তিনি আবার আসবেন আমি আবার মরগানাকে পেয়েছি তার ছটা ছবি পেয়েছি তুমি কি কার্ড জমাতে চাও রনের দৃষ্টি চকোলেট ফ্রগের প্যাকেটগুলোর দিকে না না হ্যারি বলল তুমি তো জানো মাগলদের জগতে ছবির ভেতর মানুষ স্থায়ীভাবে থাকে সত্যি কি তারা তাই করে তারা কি একটুও নড়াচড়া করে না রন আশ্চর্য হয়ে মন্তব্য করল সত্যি কি অদ্ভুত হ্যারি দেখলো যে ডাম্বের ছবি পুনরায় কার্ডে চলে এসেছে এবং তিনি হ্যারির দিকে তাকিয়ে মৃদু হাসলেন বিখ্যাত জাদুকরের ছবির চেয়ে রন এর মনোযোগ ছিল খাবারের দিকে একটু পর হ্যারি কার্ডে শুধুই ডাম্বল ডোরের নয় আরও বিখ্যাত জাদুঘরদের ছবি দেখল এরপর হ্যারি বেরি বোর্ডসের বিচিত্র গন্ধের মোটরশ্যুটির প্যাকেট খুলল এই সব বিষয়ে তোমাকে লক্ষ্য রাখতে হবে রন হ্যারিকে সাবধান করে বলল যখন তারা বলে চলল প্রকার গন্ধ তার মানে সকল প্রকার গন্ধ তুমি জানো চকোলেট পিপারমেন্ট এবং মার্মালেট এর মতো সাধারণ জিনিসও যা খাও আবার তুমি পালং শাক কলিজা বা শাড়ির ভুঁড়ির গন্ধ রন একটি সবুজ মটরদানা হাতে নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করলো এবং মটর দানার কামড় বসালো তার বেশ মজা করে খাচ্ছিল হ্যারি টোস্ট নারকেল শেখা মটরশুঁটি স্ট্রবেরি তরকারি ঘাস কফি ও সারদিন খেলো এবং সাহস করে একটি ধূসর রঙের খাবারে এক কামড় বসালো যা রন কখনো করবে না ওটা আসলে ছিল মরিচ আবার তারা জানলার দিকে দেখল ক্ষেত খামার নয় ট্রেনটি বন আঁকাপাঁকা নদী ও ঘন সবুজ পাহাড় অতিক্রম করেছে তাদের কম্পার্টমেন্টের দরজায় টোকা দেওয়ার শব্দ পেলো এবং দরজা টেনে গোলমুখ ছেলেটি ভেতরে ঢুকলো হ্যারি পৌনে দশ নম্বর প্ল্যাটফর্মে দেখেছিল কাঁদো কাঁদো মুখ তার বললো তোমরা কি একটি ব্যাংক দেখেছো তারা তখন মাথা ঝাঁকিয়ে বলল না সে কেঁদে ফেললো আমি ওটা হারিয়ে ফেলেছি হ্যারি তাকে সান্ত্বনা দিল পেয়ে যাবে গাবডিও না যা হোক যদি দেখতে পাও আমাকে জানিয়ে দিও বলে ছেড়ে চলে গেল। একটু পর আবার সে ফিরে এলো তার সাথে একটি মেয়ে তার গায়ে হোক আছে ইউনিফর্ম তোমরা কি একটা ব্যাং দেখেছো নেভিল হারিয়েছে মেটি বলল আমরা আগে ওকে জানিয়েছি আমরা দেখিনি রন বলল রনির হাতে জাদুদণ্ড এ কি তুমি কি ম্যাজিক দেখাবে রনির হাতে জাদুঘাঠি দেখে মেটি বলল দেখি কি ম্যাজিক করছো বলে মেটি বসে পড়লো রন একটু ভয় পেয়ে গেল তারপর বলল ঠিক আছে কেশি গলাটা পরিষ্কার করে শুরু করলো সানসাইন ডেসিস ব্যাটার মেলো টান স্টুপিড ফ্যাট র্যাড ইয়োলো বলে সে জাদুঘাঠিটি ঘুরোলো কিন্তু কিছুই হলো না ইন্দুরটা ধূসর থেকে গেল এবং ওটা তখনও ঘুমোচ্ছিল আমি রন ওয়েসলি রন মৃদুস্বরে জানালো আমি হ্যারি পটার হ্যারি বললো তুমি কি সত্যিই হ্যারি পটার অবাক হয়ে হারমিয়ন প্রশ্ন করলো তারপর হারমিয়ন বলে চললো আমি তোমার সব কিছুই জানি পাঠ্যবইয়ের বাইরেও আমি অনেক বই পাই মডার্ন ম্যাজিক্যাল হিস্ট্রি দ্য রাইজ অ্যান্ড ফল অব দ্য ডার্ক আর্টস এবং গ্রেট উইজার্ডিং ইভেন্ট অফ দ্য টোয়েন্টিথ সেঞ্চুরি বইগুলোতে তোমার নাম উল্লেখ আছে সত্যি বিশ্বের সাথে হ্যারি প্রশ্ন করলো আশ্চর্য তুমি কিছুই জানো না হ্যারিমেন বলল আমি যদি তোমার জায়গা হতাম তাহলে আমি সব কিছু খুঁজে বের করে ফেলতাম আচ্ছা তোমরা কি কেউ জানো তোমার কোন হাউসে থাকবে আমি গ্রিনফিল্ডের হাউসে থাকতে চাই আমার মনে হচ্ছে এটা ভালো হবে আজ আমি যাচ্ছি নেভিলের ব্যাংক খুঁজতে হবে আর তোমার জামা কাপড় পাল্টে ফেললাম আমি শিগগির পৌঁছে যাবো যে ছেলেটি ব্যাংকের খোঁজে এসেছিল তাকে নিয়ে হারমিয়ার বিদায় নিল আমি যে হাউসে থাকি কি না আমি চাই যেন এই মেয়েটি সেখানে না থাকে একথা বলে রন তার জাদুদণ্ডে ট্রাঙ্কে ভরল তোমরা অন্য ভাইয়েরা কোন হাউসে আছে হ্যারি জানতে চাইলো গ্রিনফিল্ডের হাউস রন জবাব দিল রনের চেহারা একটু বিবর্ণ হলো তবু সে বলে চললো মা ও বাবা একই হাউসে ছিলেন আমি যদি এই হাউসে থাকতে না পারি তাহলে মা বাবা কী ভাববেন ঠিক বুঝে উঠতে পারছি না হাউস হিসাবে ব্ল্যাভেন কাউ খারাপ না কিন্তু ভেবে দেখো তারা যদি আমাকে স্লিটারিন হাউসে রেখে দেয় এই হাউসেই ইউনোহু ছিল হ্যারি ভাবছিল স্কুল ত্যাগ করার পর যাতকরা কি করে রন জানালো ড্রাগন শাস্ত্রের অধ্যয়নের জন্য চাইলি রোমানিয়া গিয়েছে এবং গ্রিনসের প্রস্তুতি নেওয়ার জন্য বিল আফ্রিকায় গিয়েছে তুমি কি গ্রিনসের নাম শুনেছ ডেইলি প্রফিটে ওর ওপর অনেক লেখালেখি হয়েছে মাগলদের কাছে সে পত্রিকা পাবে না কেউ একবার ভল্ট ভেঙে ডাকাতির চেষ্টা করেছিল কিন্তু পারেনি হ্যারি আবার অবাক দৃষ্টিতে তাকালো সত্যি তারপর কী ঘটেছিল কিছুই নয় এর জন্য তো বড়ো খবর হয়েছিল সেই ঘটনা জন বলল আমার বাবার ধারণা ওটা ছিল একটা কালো জাদুকরের কাজ কিন্তু ওরা মনে করে না যে কেউ সেখান থেকে কিছু নিয়ে যেতে পেরেছে এগুলোই খুব খারাপ জিনিস এ ধরনের ঘটনা সকলেই শঙ্কিত হয় এবং এর সাথে ইউনোহুরের হাত পেছনে থাকে তাহলে তো কোনো কথাই নেই যদিও সে জানে সেই সব জাদুর জীবনের বিষয় কিন্তু ভোল্ডে মড নামটি তেমন তাকে অস্বস্তিতে ফেলে না বা তাকে ভয় পাইয়ে দেয় না ক্রিডিস খেলার সম্পর্কে তোমার কি কোনো ধারণা আছে রন হ্যারিকে প্রশ্ন করে এ ব্যাপারে আমার কোনোই ধারণা নেই হ্যারি জবাব দিল তুমি কি বললে নাম শুনো নি সাথে রন প্রশ্ন করে এটা তো পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ খেলা তারপর রন ক্রিডিস খেলার বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে হ্যারি বলল তারা যখন গল্প করছিল তখন তাদের কামরা দরজা খুলে গেল এবার কামরায় ব্যাং হারানোর ছেলেটি নেভিল নয় হারমিওন রিনজার তিনটি বালক তাদের কামরায় প্রবেশ করল হ্যারি মাঝখানে মিশন্ন মুখে বালকটিকে মুহূর্তেই চিনতে পারলো তাকে মাদাম মালকিনের পোশাকের দোকানে দেখা গিয়েছিল দায় এখন এর চেয়ে এখন বেশি আগ্রহ নিয়ে সে হ্যারির দিকে তাকিয়ে রইলো এটা কি সত্য হ্যারি বললো সবাই বলাবলি করছিল এ কামরা হ্যারি পটার আছে তাহলে তুমিই সে হ্যারি পটার হ্যাঁ হ্যারি জবাব দিল হ্যারি অন্য দুটি দিকে তাকালো তারা দুজনেই খুব মোটা এবং তাদের দুজনকে সংকীর্ণ মরা মনে হলো তারা দুজনেই মুখে বারোটি দুই পাশেই একভাবে দাঁড়িয়েছিল যেন তারা ওর বডিগার্ড ওরা দুজন হলো রেপ এবং গ্রাইল মুখে ছেলেটি বলল আমার নাম ম্যালফয় ড্রেকো ম্যালফয় রন কাশি দিল ড্রেকো ম্যালফয় তার দিকে তাকিয়ে রইল আমার নামটি কি কৌতুকজনক মনে হয় তুমি কি সেটা জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন মনে করো না আমার বাবা আমাকে বলেছেন ওয়েসলি পরিবারের সদস্যদের মাথার চুল লাল এবং তাদের পরিবারে অনেক বেশি ছেলে মেয়ে সে হ্যারির দিকে দৃষ্টি ফেরালো পটার তুমি অল্প দিনই বুঝতে পারবে যে কিছু জাদুকরের পরিবার অন্য পরিবার থেকে ভালো তুমি খারাপ লোকের সাথে বন্ধুত্ব করবে না আমি তোমাকে এ ব্যাপারে সাহায্য করতে পারি হ্যারির সাথে করমন্টনের জন্য সে তার হাত বাড়িয়ে দিল কিন্তু হ্যারি সাড়া দিল না ধন্যবাদ কে ভালো কে মন্দ সেটা আমি বলতে পারবো শীতলভাবে সে কথাগুলো বলল রেকম অ্যালফয়ের চেহারা লাল না হলেও তার চেহারা একটা গোলাপি আভা দেখা গেল আমি যদি তুমি হতাম তাহলে আমি আরও সতর্ক থাকতাম সে আস্তে আস্তে বলল তুমি যদি আর একটু নম্র না হও তাহলে তোমাকেও তোমার বাবা মার সাথে যেতে হবে তারা বুঝতে পারেনি কোন জিনিসটি তার জন্য কল্যাণকর ছিল তুমি যদি ওয়েসলি পরিবারের মস্তান আর হ্যাগ্রিটের সাথে মেলামেশা করো তাহলে তোমার ভবিষ্যৎ খুব একটা ভালো হবে না হ্যারি এবং রন দুইজনেই দাঁড়ালো হয়েছিল চেহারা তার চুলের মতো লাল হয়ে উঠল রন বলল কথাটা আবার বলো তো তোমরা কি আমাদের সাথে মারামারি করতে চাও ম্যালফা ধমকে শুরু বলল যদি তোমরা এখন এখান থেকে বিদায় না হও হ্যারি খুব কড়াভাবে ধমক দিল একটু বেশি কড়াভাবেই কারণ ওর সাথে অপর দুইজন ক্রেবে এবং গয়েল তাদের উড়ের চেয়ে গায়ে গতটা বেশ বড়সড় ছিল আমাদের এখান থেকে যেতে ইচ্ছে করছে না আমাদের খাবার সব শেষ হয়ে গেছে এবং মনে হচ্ছে তোমাদের কাছে এখনও কিছু খাবার আছে রনের কাছে রাখা চকলেট ফ্রকের দিকে গয়েল রেগুলো রন লাফ দিয়ে আগে বাড়ল গয়ালকে স্পর্শ করার আগেই বিকট শব্দ করে গয়েল আর্তনাদ করে উঠল স্ক্রাবার্স রনের ইঁদুরটি তার আঙুলের দোকায় ছুঁড়েছিল ইঁদুরটি তার ছোট্ট ধারালো দাঁত দিয়ে গয়েলের আঙুল বসিয়ে দিয়েছে ক্রেবে এবং ম্যালভয় পিছনে ফিরে দাঁড়ালো স্ক্রাবার্সের কামড়ে গয়েল হাউমাউ করছিল গয়াল ইঁদুরটাকে ছুঁড়ে ফেলার জন্য হাত মোড়াতে লাগলো একসময় ইঁদুরটা ছুটে গিয়ে জানলায় আঘাত করলো তারপর তারা তিনজনে ছুটে পালালো হতে পারে তারা ভেবেছিল বোধহয় আরও অনেক ইঁদুর আছে পায়ের শব্দ শুনতে পেয়ে ঘটনায় এক সেকেন্ড পরই হারমিয়ন গ্রেঞ্জার কামড়ায় প্রবেশ করল এখানে এতক্ষণ কী ঘটল মেঝেতে ইতস্তত হয়ে দাঁড়িয়ে থাকা ছিটকে থাকা মিষ্টি দেখে হারমিয়ন প্রশ্ন করল রন লেস ধরে ট্রেনে স্ক্রাবার্সকে হাতে তুলে নিল আমার মনে হচ্ছে সে আঘাত পেয়েছে রন হ্যারির দিকে তাকালো সে স্ক্রাবার্সের দিকে তাকালো তারপর বললো না না আমার বিশ্বাস হয় না সে বোধহয় ঘুমিয়ে পড়েছে আসলেই সে ঘুমিয়ে পড়েছিল তোমার সাথে ম্যালফায়ের এর আগে কখনো দেখা হয়েছে তাকে বললো ড্র্যাগন এটিতে একবার দেখা হওয়ার বিষয় আমি এই পরিবারের কথা শুনেছি রন খুব গম্ভীরভাবে বলল ইউনহুর অদৃশ্য হয়ে যাবার পর যারা আমাদের সাথে প্রথমে এসেছিলেন তাদের মধ্যে ওরাও ছিল ওরা বলেছিল ওদের ওপর জাদু করা হয়েছিল আমার বাবা অবশ্যই এই গল্পে বিশ্বাস করে না কালো জাদুর দিকে যেতে গেলে ম্যালফায়ের বাবার অজুহাত বের করতে রকম অসুবিধা হয় না রন হারমোন দিকে তাকিয়ে বলল। আমরা কি কোনোভাবে তোমাকে সাহায্য করতে পারি তোমাদের উচিত তাড়াতাড়ি পোশাক পরে নেওয়া আমি ট্রেনের চালককে জিজ্ঞাসা করেছিলাম তিনি বললেন আমরা গন্তব্যে প্রায় পৌঁছে এসেছি তোমরা তো মারামারি করছিলে এখানে করছিলে কি না আমাদের সবার নামার আগে তোমরা যদি সেখানে নামো তোমাদের বিপদ হতে পারে রন জবাব দিল স্ক্রাবার্স মারামারি করছে আমরা করিনি আমরা এখন পোশাক পরিবর্তন করব। তুমি কি একটু বাইরে যাবে হারমিওন বললো ঠিক আছে আমি যাচ্ছি আমি এখানে এসেছি কারণ ছোটো ছেলে মেয়েদের মতো এখানকার লোকজন কয়লের দৌড়দৌড়ি করছে আর তুমি কি জানো তোমার নাকে ময়লা লেগেছে রন হারমোনিয়ন যাবার দিকেই তাকিয়ে রইল হ্যারি জানলা দিয়ে বাইরে তাকালো বাইরে অন্ধকার হয়ে এসেছে মেঘলা আকাশের নিচে পাহাড়ও বন দেখা যাচ্ছে মনে হলো ট্রেনের গতি কমে এসেছে হ্যারি ও রন তাদের জ্যাকেট খুলে হোগারসের জন্য কালো পোশাক পরে নিল ট্রেন থেকে একটি ঘোষণা এলো আমরা পাঁচ মিনিটের ভেতর হোগার্টস পৌঁছবো তোমাদের মালামাল ট্রেনেই রেখে দিও মালামালগুলো পৃথকভাবে হোকার স্কুলে পাঠানো হবে ট্রেনের গতি কমলো এক সময় ট্রেন থামলো নামার জন্য সবাই দরজায় ভিড় করছে প্ল্যাটফর্মে বেশ ঠান্ডা হ্যারি হঠাৎ একটি পরিচিত কণ্ঠ শুনতে পেলো প্রথম বর্ষের ছাত্র যারা তারা ডান দিকে এসো হ্যারিও এদিকেই এসো এটা ছিল হ্যাগ্রিডের কণ্ঠস্বর হ্যাগ্রিড বললেন যারা প্রথম বর্ষের ছাত্র তারা আমাকে অনুসরণ করো প্রথম বর্ষের আরও কেউ আছে সাবধানে পা ফেলো আমাকে অনুসরণ করো পা পিছলিও হোঁচট খেতে খেতে তারা হ্যাগ্রিডকে অনুসরণ করে খাড়া এবং সংকীর্ণ রাস্তা দিয়ে আগে বাড়ল দুপাশে এত অন্ধকার ছিল যে হ্যারি ভাবল এখানে সারি সারি গাছ দাঁড়িয়ে আছে যাবার পথে কেউ তেমন কোনো কথা বলল না হ্যাগ্রিড বললেন তোমরা সবাই প্রথমবারের মতো হোগার্শের জাদুবিদ্যায় স্কুলে এসেছ হঠাৎ জোরে ও ধ্বনি শোনা গেল সংকীর্ণ পথটি যেখানে এসে থামল সেখানে সামনে একটি বড় লেক লেকের দুপাশে পাহাড় আকাশে তারা কাছাকাছি কয়েকটা দুর্গ আছে বলে মনে হলো হ্যাগ্রিড এক সারি নৌকা দেখিয়ে বললেন একটা নৌকায় চারজনে বেশি উঠবে না সবাই ঠিক মতো উঠল কিনা তা ভালো করে দেখে নিলেন অনেকগুলো ছোট ছোটো নৌকা এগিয়ে যেতে লাগল লেকের পানি স্ফুটিকের ন্যায় স্বচ্ছ সবাই চুপ করে আছে নৌকাগুলো দুর্গের কাছাকাছি এলো হ্যাগ্রিড চিৎকার করে বলল তোমরা সবাই মাথা নিচু করো তারপর একটি অন্ধকার সুরঙ্গ মনে হলো দুর্গের নিচ দিয়ে নৌকা চলেছে শেষ পর্যন্ত মাটির নিচে বন্দরের মতো একটা স্থানে পৌঁছলো সম্পূর্ণ জায়গাটাতে নুড়ি পাথর ছড়ানো সবাই নৌকা থেকে নামছে কিনা হ্যাকিট দাঁড়িয়ে দেখছিল নেভিলকে দেখে হ্যাগিট জিজ্ঞাসা করলেন এটা কি তোমার ব্যাঙ্ক নেভিল ব্যাংকটা দেখে আনন্দে বলে উঠল। ট্রেভার ট্রেভার তার ব্যাংকটির নাম পাথরের সিঁড়ি বেয়ে তারা উপরে উঠতে লাগলো পাথরের সিঁড়ির শেষ প্রান্তে ওক গাছের দরজা হ্যাগ্রিট বললেন সবাই মতো এসেছে আর তুমি তোমার ব্যাঙ্ক পেয়েছো তিনি তার বিশাল মুষ্টি দিয়ে দরজায় তিনবার আঘাত করলেন সেই হ্যাট মুহূর্তে দরজা খুলে গেল লম্বা কালো চুলের এক মহিলা পান্নার মতো সবুজ রঙের পোশাক পরে সামনে দাঁড়িয়ে আছেন তার চাইনি খুব কড়া হ্যারি ভাবলো এই মহিলাটাকে বেরিয়ে সামনে যাওয়া ঠিক হবে না হ্যাকরিড বললেন অধ্যাপক ম্যাগনাগল এরা প্রথম বর্ষের ছাত্র ধন্যবাদ হ্যাকরিড আমি ওদেরকে এখান থেকে নিয়ে যাচ্ছি ম্যাগনাগল সবাইকে হলঘর ঘর থেকে বের করে নিয়ে গেলেন হল ঘরটি বিশাল পাথরের দেয়ালে মশালের আলো ছাদ অনেক উঁচুতে তারা সবাই অধ্যাপক ম্যাগগোনাগলকে অনুসরণ করল পাথরের মেঝেতে নানান রকমের চিত্র আঁকা হ্যারি দিকের দরজার ওপাশ থেকে শত শত লোকের কণ্ঠস্বর শুনতে পেল স্কুলের বাকি অংশগুলো নিশ্চয়ই এখানে কিন্তু অধ্যাপক ম্যাগোনাগল তাদেরকে হল ঘরের মধ্যে একটা খালি ছোট্ট কামরা দেখিয়ে দিলেন তারা সবাই পরস্পরের গা ঘেঁষেঘেসি করে কোনো রকমই সেখানে দাঁড়ালো সাধারণত এতক্ষণ দাঁড়াবার কথাও নয় তারা ভীত সন্ত্রস্ত হয়ে এদিক ওদিক তাকাচ্ছে ম্যাগগোনাগল বললেন তোমাদের সবাইকে হোগার্সি স্বাগত জানাচ্ছি টার্ম শুরুর ভোজসভা শিগগির শুরু হবে গ্রেট হলে আসন গ্রহণ করার আগেই তোমাদেরকে কোনো হাউসে যাবে তা বন্টন করা হবে এই কাজটা খুব গুরুত্বপূর্ণ কারণ হাউসটাই হবে তোমাদের পরিবার তোমরা হাউসের ডরমিটরিতে থাকবে অবসর সময়ে কমন রুমে কাটাবে এখানে চারটা হাউস আছে গ্রিফিল্ডার হাফল হাফ র্যাভেন ক্লক ও স্লিদারিন প্রত্যেকটা হাউসের ম্যাজিকের ইতিহাস আছে হাউসে থাকার ব্যাপারে কিছু নিয়ম নিয়মকানুন আছে অনিয়ম করলে পয়েন্ট কাটা যাবে বছরের শেষে হাউস কাপ দেওয়া হয় যে হাউস সবচেয়ে বেশি পয়েন্ট পাবে সে হাউস কাপ পাবে হাউস কাপ পাওয়া একটা সম্মানের ব্যাপার কয়েক মিনিটের মধ্যে স্কুলের সামনে বাছাই অনুষ্ঠান হবে তাই কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অধ্যাপক ম্যাগোনাগল নেভিলের জামা ও রনের নাকের দিকে লক্ষ্য করলেন হেলকে খুব নার্ভাস দেখাচ্ছিল সে সম্ভবত তার চুল ঠিক করে নিল তোমরা শান্তভাবে অপেক্ষা করো আমি সময় মতো ফিরে আসব এই বলে অধ্যাপক ম্যাগোনাগল বিদায় নিলেন তারা কিসের ভিত্তিতে তোমাদের হাউস ভাগ করে দেবেন রন জানতে চাইল আমার মনে হয় তার কোনো একটা পরীক্ষা নেবেন ফ্রেড বলেছিল এই পরীক্ষা বেশ কষ্টকর ফ্রেড বোধ হয় ঠাট্টা করেছে হ্যারির বুক কাঁপছে আবার পরীক্ষা দিতে হবে কিসের পরীক্ষা হ্যারির বুক ভীষণভাবে কেঁপে উঠল পরীক্ষা স্কুলে সবার সামনে সে তো এখন পর্যন্ত কোনো জাদুই জানে না তাকে কি করতে হবে এই সময় সে কোন ধরনের কিছু করবে আসার আগে সে তা ভাবেনি কেউ বিশেষ কোনো কথা বলছে না শুধু হারমিওন ফিসফিস করে নিজের জাদু ক্ষমতার কথা বলল হ্যারি চারিদিকে দেখল যে প্রত্যেকের চেহারায় একটা আতঙ্কের ভাব ফুটে উঠেছে তারপর হঠাৎ কিছু একটা ঘটল হ্যারি লাভ দিয়ে এক ফুট ওপরে উঠলো তার পেছনে কয়েকজন চিৎকার করে উঠলো প্রায় বিশটা ভূত পেছনের দেয়াল থেকে সুতের মতো আসছে দেখতে মুক্তর মতো সাদা ও কিছুটা স্বচ্ছ তারা একে অপরের সাথে কথা বলতে বলতে ভেসে বেড়ালো প্রথম বয়সের ছাত্রদের দিকে তারা খুব একটা তাকালো না একজন মোটা সন্ন্যাসীর মতো ভূত বলছে ফরগেট অ্যান্ড আমার মনে হয় ওকে আরেকটা সুযোগ দেওয়া উচিত আরেকজন বলছে না না তাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে আর দেওয়া যায় না একটা ভূত হঠাৎ ছাত্রদের দেখে পড়লো এখানে তোমরা কি করছো কেউ জবাব দিল না মোটা সন্ন্যাসী বলল এর নতুন ছাত্র একটু পরে এদের বাছাই পর্ব শুরু হবে কয়েকজন নিরবি সম্মতি জানালো অধ্যাপক ম্যাগোনাগল ফিরে এসে বললেন এখন অন্য সব কাজ বন্ধ এখন বাছাই পর্ব শুরু হবে এরপর ভূতগুলো পেছনের দেওয়াল দিকে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল যাবার আগে একটা ভূত বললো আশা করি তোমাদের সাথে হাফেল হাফে দেখা হবে আমি ওই হাউসের সদস্য ছিলাম হবে দাঁড়াও এবং আমাকে অনুসরণ করো অধ্যাপক ম্যাগোনাগল প্রথম বর্ষের ছাত্রদের দিকে নির্দেশ দিলেন পায়ে ব্যথার কারণে হ্যারি খুব দ্রুত হাঁটতে পারছিল না তার সামনে ছিল বালু রঙের চুলের একটি ছেলে আর তার পেছনে ছিল রন তারা কামড়া থেকে বের হয়ে হল পার হয়ে গ্রেট হলে প্রবেশ করলো জায়গাটা খুবই মনোরম হ্যারি এই ধরনের অপূর্ব সুন্দর জায়গায় কল্পনাও করতে পারে না চারটা লম্বা টেবিলের ওপর হাজার হাজার মোমবাতির মৃদু বাতাসে জ্বলছে মঞ্চে একটা লম্বা টেবিল অধ্যাপক ম্যাঙ্গোটাগল সহ শিক্ষকগণ এই টেবিলটাতে বসলেন তাদের দিকে যে শত শত মুখ তাকিয়েছিল তাদের দেখে মনে হচ্ছিল উজ্জ্বল মোমবাতির সামনে ঘনপ্রভা লণ্ঠন ছাত্রদের মাঝে দু একটা ভূতও দেখা যাচ্ছিল সামনের চেহারাগুলো দেখবার জন্য হ্যারি ওপরে তাকাল ওপরে সে কালো ভ্যালভেটের সিলিং ও তারা দেখতে পেল হার্মিয়ন হ্যারি কানে কানে বলল হোকার সে হিস্ট্রি বইতে আমি পড়েছি বাইরের আকাশের মতোই এটা আকর্ষণীয় এখানে কোনো ছাদ আছে এবং একটা গ্রেট হলের স্বর্গের কোনো স্থান নয় এটা একেবারেই মনে হয় না হ্যাঁ নিচে তাকিয়ে দেখল অধ্যাপক ম্যাঙ্গনাগল তার চার পায়া টুল তার সামনে রাখলেন টুলের ওপরে ছিল জাদুকরের একটা চোখা হ্যাট হ্যাটটা খুবই পুরনো এবং জরাজীর্ণ আর পেতনিয়া হলে এটাকে দিন বাড়িতে ঢুকতে দিতেন না একটু পরে এই হ্যাটটা গান গাইতে শুরু করলো ছাত্রদের মাঝখানে এখানে সেখানে ভূত ঘোরাঘুরি করছিল হে তুমি হয়তো ভাব আমিও সুন্দর শুধু চোখের দেখা দিয়ে করোনা বিচার যদি আমার চেয়ে চৌখস কোনো হ্যাট দেখাতে পারো তুমি আমি নিজেই নিজেকে গিলে খাবো তুমি তোমার টুপিকে কালোর করতে পারো তোমার উঁচু হ্যাড মসৃণ ও লম্বা কিন্তু আমার জন্য আছে হোগার্সের শর্টিং হ্যাট এবং আমি সবাইকে তা পড়াতে পারি তোমার মাথায় কিছুই নেই গোপন শর্টিং হ্যাট দেখতে পায় না কিছু অতএব আমাকে পরীক্ষা করো বলে দেবো কোথায় তুমি যেতে চাও হতে পারো তুমি রিফিল্টোরের বাসিন্দা যেখানে হৃদয় দিয়ে বাস করে সাহস তাদের সাহস স্নায়ু ও মর্যাদা গ্রিফিল্ডারদের করে তোলে মহিয়ান হতে পারো তুমি হাফেলহাফের বাসিন্দা সেখানে তারা ন্যায়বান ও অনুগত আর ধৈর্যশীল হাফেলহাফেরা হচ্ছে সৎ এবং পরিশ্রমে অকাতর অথবা বিজ্ঞ পুরনো র্যাভেল বাসিন্দা যদি থেকে থাকে তোমার তৈরি মন সেখানে ধীমান ও শিক্ষিতেরা সহযাত্রী খুঁজে পাবে অথবা হতে পারো বাসিন্দা স্লিদারিনের সেখানে খুঁজে পাবে তুমি প্রকৃত বন্ধুকে ধূর্ত লোকেরা উদ্দেশ্য হাসিল করতে বেছে নেয় যে কোনো উপায় অতএব আমাকে ভয় পেও না করোনা হইচই আমার কেউ না থাকলেও তুমি রয়েছো ঠিক নিরাপদ হাতে যে কারণে আমি থিঙ্কিং গ্যাপ হ্যাটের গান শুনে হলভর্তি সবাই আনন্দে করতালিও শেষ দিয়ে উঠল হ্যাট সবাইকে অভিবাদন জানিয়ে চুপ করে গেল এই হ্যাট নিয়ে কি আমাদেরকেও পরীক্ষা দিতে হবে রন হ্যারিকে জিজ্ঞাসা করলো হ্যারি খুব নিষ্প্রভভাবে মুচকি হেসে বলল জাদু শেখাচ্ছে হ্যাট নিয়ে নাড়াচাড়া করা অনেক ভালো হ্যাটকে দেখে হ্যারি বুঝতে পারলো যে এটা অনেক গুরুত্বপূর্ণ তাই হ্যারি হ্যাটটার কাছে যেতে সাহস পেলো না এবার অধ্যাপক ম্যাগোনাগল পার্সমেন্টের একটা ভাঁজ করা কাগজ নিয়ে সামনের দিকে এগিয়ে এলেন ম্যাগনাগল বললেন আমি যখন তোমাদের রোল কল করব তখন তোমরা এই হ্যাটটা পরে টুলের ওপর বসবে গোলাপি বর্ণের ও বাদামি চুলের একটা মেয়ে হ্যাট পরলো পড়ার সাথে সাথেই হ্যাটটা চিৎকার করে উঠল হাফেল পাপ ডানদিকে টেবিলে সবাই হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করল হান্না হাফেল পাফের টেবিলে গিয়ে বসল হ্যারি দেখল আগে দেখা সেই ভূতটাও আনন্দ প্রকাশ করছে তারপর ডাকা হলো বোনস সুজান হাফেল হাফ আবার হ্যাটটা চিৎকার করে উঠল সুজান হানহান হান পাশে বসলো বুট টেরি এবার হ্যাটটা চিৎকার করলো র্যাভেন ক্লক দিকে দ্বিতীয় টেবিলটাই সবাই করতালি দিয়ে উঠল টেরি রেভেনক্লোর জন্য নির্দিষ্ট টেবিলে বসলো ম্যান্ডি ও ব্র্যাগল হাস্ট হ্যাভেনক্ল হাউসে গেল তবে ল্যাভেন্ডার ব্রাউন এলো গ্রেভেন্ডোর হাউসে বাদিকে দূরের টেবিলটা যেন আনন্দে বিস্ফারিত হল হ্যারি দেখতে পাচ্ছিল রনের জমজ দুই ভাই বিদ্যুৎ করে শব্দ করছে মিলিস্যান্ট ব্লাসেল টোট স্লিদারিন হাউসের সদস্য হয়ে গেল হ্যারি ভাবছিল তার ভাগ্যে সে লাইন হাউস পড়বে হ্যারির মনে হলো ওদের বিষণ্ন দেখাচ্ছে তার কল্পনাও হতে পারে হ্যারির এখন নিজেকে অসুস্থ মনে হতে লাগলো মনে পড়লো তার স্কুলে খেলার জন্য যখন কোন দলে তাকে বেছে নেওয়া হতো সবসময় তাকে সবার শেষে বেছে নেওয়া হতো সে যে খারাপ খেলতো সে কারণে নয় বরং ডার্লিকে বোঝাতে চাইতো না যে তারা হ্যারিকে পছন্দ করে ফিঞ্চ ফেলসি জাস্টিন তার ভাগ্যে হাফেল হাফ হাউস পড়ল হ্যারি লক্ষ্য করল কারো নাম ডাকাতে হ্যাডটারই তেমন কোনো সময়ই লাগছে না অথচ কারো কারোর জন্য অনেক সময় নিচ্ছে হ্যারির পাশে দাঁড়ানো বেলে চুলের ছেড়েটি সিমিস ফিনগাম টুলের ওপর বসল এবার হ্যাডটি ঘোষণা করে দিল গ্রেফেল্ডো গ্রেঞ্জার হারমিও হারমিওন দৌড়ে গিয়ে টুলে বসল মাথায় হ্যাড লাগালো এবার আওয়াজ এলো ক্রেফিল্ডার হ্যারি মনে একটি দুর্ভাবনা উদয় হলো আসলে যখন তাকে খুব নার্ভাস থাকে তখন তার মনে দুর্ভাবনা হয় যদি তার নাম একেবারেই না ডাকা হয় যদি এমন হয় যে হ্যাট মাথায় দিয়ে টুলের ওপর বসে আছে দীর্ঘক্ষণ কিন্তু হ্যাট কিছুই বলছে না যদি অধ্যাপক ম্যাগোনাগল হ্যাটটা খুলে নিয়ে হ্যারিকে বলেন নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে তোমার আর ভর্তি হওয়ার দরকার নেই তুমি ট্রেনে ফেরত চলে যাও ব্যাংক হারানোর ছেলেটা নেভিল লং বটমকে যখন ডাকা হলো টুলে যাবার পথে হোঁচট খেয়ে পড়ে গেল দীর্ঘ বিরতির পর হ্যাট ঘোষণা করল গ্রেফিল্ডার অনেক হাসিটাটার ভেতর দিয়ে নভিলকে ফিরে যেতে হলো নাম ডাকা হলে ম্যালফয় আগে বাড়ল মাথায় হ্যাট লাগাবার সাথে সাথে ঘোষণা এলো স্লিদারিন খুশি মনে ম্যানফয় তার বন্ধু ক্রেপ ও গয়লের কাছে গেল আর বেশি নাম ডাকতে বাকি নেই তারপর ডাকা হলো মুন নট পারকশন জমজ বোন পাতিল ও পাতিলের পার্ক স্যালি ও অ্যানাকে প্রায় শেষের দিকে দু একজনের আগে ডাকা হলো হ্যারি পটারকে পর্টার হ্যারি এই হ্যারি এগিয়ে এলো অমনি গুঞ্জন শুরু হলো পটার তিনি কি ঠিক তাই বলছেন হ্যারি পটার হ্যারি হ্যাট পরার আগে হ্যারি দেখলো সবাই তাকে ভালো করে দেখার জন্য উঁচু হয়ে তাকাচ্ছে পরের মুহূর্তে সে হ্যাটের ভেতর কালো রং দেখছে হাম তার কানে এলো কঠিন খুব কঠিন অনেক সাহস মনটাও খারাপ নয় প্রতিভা আছে কিছু করার আগ্রহ আছে হাইটুরের উলের কোন শক্ত করে উচ্চারণ করলো না শ্লেদারিন নয় শ্রীদারিন নয় শরটি তাকে বললো তুমি তাহলে শ্লেদারিন হাউসে যেতে চাও না তুমি ভালো করে ভেবে দেখো শ্রীদারিন হাউস তোমাকে সাহায্য করবে শ্রীদারিন হাউস তোমার জন্য কল্যাণকর হবে আর যদি শ্লিদারিন হাউসে তুমি একেবারেই যেতে না চাও তাহলে তোমাকে গ্রিনফিল্ডের হাউসে দেওয়া হবে হ্যাডের কাছ থেকে ঘোষণা শুনে হ্যারির মাথা থেকে হ্যাটটা নামালো তারপর ধীরে ধীরে গ্রিফিল্ডারের টেবিলের দিকে অগ্রসর হলো সিদারিন হাউসের বদলে গ্রিফিল্ডার হাউস পাওয়া হ্যারি বেশ স্বস্তি বোধ হচ্ছে প্রিফেক্ট পার্সি উঠে দাঁড়ালো এবং শক্ত করে হ্যারির সাথে করমর্দন করল ওয়েসলি পরিবারের যমস দুই ভাই অন্যদের সাথে চিৎকার করে উঠল হ্যারি পটারকে আমরা পেয়েছি হ্যারি পটারকে আমরা পেয়েছি আগে দেখা ভূতটার উল্টো দিকে হ্যারি পোষল ভুতটি মৃদুভাবে হ্যারি কাঁধে চাপড় দিল হ্যারি এখন উঁচু টেবিলটাকে ভালোভাবে দেখতে পাচ্ছে হ্যারি হ্যাগিডের কাছে বসলো হ্যাগির বুড়ো আঙুল দেখি হ্যারিকে অভিবাদন জানালো একটি সোনার চেয়ারে বসে আছেন আলবাস ডাম্বলডোর হ্যারি তাকে চিনতে পারল আরো কয়েকটা মুখ হ্যারি পরিচিত যেমন অধ্যাপক কুইরেল হাউস বাছাইয়ের জন্য আরও মাত্র তিনজন বাকি তার লিশা গেল রেভেন হাউসে পেল তারপর রনের পালা রন মুখ শুকিয়ে সবুজ হয়ে গেল ওর জন্য হ্যারি টেবিলের তলায় ফিঙ্গার ক্রস করল হ্যাট ঘোষণা করলো রিফিল্ডর আনন্দে হ্যারি অন্যদের সাথে হাত মিলিয়ে নিল রন হ্যারির পাশে চেয়ারে ধপাস করে বসে পড়ল সাবাস রন চমৎকার হ্যারির পাশে পার্সি ওয়েসলি হর্ষধ্বনি করল জেভ যে বলল শ্রীদারিন হাউজে তারপর ম্যাগনাগল রোল কলের কাগজটি গুটিয়ে হ্যাট তুলে নিয়ে ঘোষণা করলেন বাসায় পর্ব শেষ হ্যারি তার স্বর্ণের থালার প্রতি দৃষ্টি দিল সে এই প্রথম অনুভব করলো যে সে খুব ক্ষুধার্থ সে কোশুর প্যাস্ট্রি তুলে নিল আহ কি মজা আলবাস ডাম্বলডোর উঠে দাঁড়ালেন দুহাত বাড়িয়ে তিনি বললেন রবীন ছাত্রগণ তোমাদের স্বাগত জানাই এ হোকার সে তোমরা স্বাগত আমাদের খাওয়ার পর্ব শুরু হওয়ার আগে আমি চারটি শব্দ উচ্চারণ করব সেগুলি হলো নি টুইট ব্লুবার অটনেন্ট টুইট ধন্যবাদ তিনি বসে পড়লেন সবাই ও হর্ষধ্বনি দিয়ে তাকে অভিনন্দন করল। হ্যারি বুঝতে পারল না এখন সে কি করবে উনি কি পাগল হ্যারি পার্সিকে জিজ্ঞাসা করলেন পার্শি বলল কি বলছো তুমি তিনি তো এক অসামান্য প্রতিভা তিনি এই পৃথিবীর শ্রেষ্ঠ যাদুকর একজন অসাধারণ ব্যক্তি অবশ্য অসাধারণ ব্যক্তিরা একটু পাগলই হয় তোমাকে আলো দেবো হ্যারি হ্যারি খিদে পেয়েছে সামনে খাবারের পাহাড় খাবারে কি নেই রোস্ট চিকেন ল্যাম্প চপ সসেজ শুকনির মাংস আলু সেদ্ধ পুডিং আরও নানান রকমের সস ডার্জিলি পরিবারে হ্যারিকে অনাহারে থাকতে হয়নি তবে সে কখনোই পেট পুড়ে বা ইচ্ছে মতো খেতে পারেনি তার পছন্দের খাবার তার কাছ থেকে সবসময় ডাটলি কেটে নিত এই মুহূর্ত হ্যারি খুব খিদে পেয়েছে সে একটা প্লেটে সব খাবারই অল্প অল্প করে নিয়ে খেতে শুরু করলো পাশ থেকে ভূত তাকে লক্ষ্য করছিল ভূত বলল এগুলো খুব সুস্বাদু খাবার তুমি খাবে না হ্যারি ভূতকে বললো আমি প্রায় চারশো বছর কিছুই খাইনি ভূতটির জবাব দিল আমার এখন খাবার প্রয়োজন নেই তবে সুযোগ পেলে কি ছাড়ে আমি তো এখনও আমার পরিচয় দিইনি আমার নাম স্যার নিকোলাস দ্য মিমসি পপিংটন আমি তোমার সেবায় নিয়োজিত আমি গ্রিফিন্ডার হাউসের আবাসিক ভূত আমি তোমাকে চিনি হঠাৎ করে রন বলে উঠল আমার ভাই তোমার কথা বলেছে তুমি তো মুন্ডহীন গলা আমাকে স্যার নিকোলাস দ্য মিমসি বলে ডাকলে আমি খুশি হব ভূত বলল মুন্ডহীন কীভাবে তুমি মুন্ডহীন হলে বেলে চুলে সিম্মিনী গান জিজ্ঞাসা করল বুধটা খুবই বিব্রত মনে হলো কারণ প্রশ্নটা তার পছন্দ হয়নি এভাবে সে রেখে গেল সে তার বাম গান দিয়ে পুরো মাখাটি নিচে নামিয়ে দিয়ে ঘাড়ের সাথে ঝুলিয়ে দিল মনে হলো যেন তাকে হত্যা করে দিয়েছিল কিন্তু পারেনি নিকলা কিছুক্ষণ পর তার মাথাটাকে ঘাড়ের সাথে সংযুক্ত করল একটু কেশে বলল গ্রিফিল্ডারের নবীন ছাত্ররা চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে তোমরা আমাদের সাহায্য করবে হ্যারি এবার শ্লিদারিন টেবিলের দিকে তাকালো সেখানে একটা ভূত বসে আছে ভয়ঙ্কর চেহারা সারা পোশাকের রূপলি রক্ত ওর জামাই রক্ত কেন সিমাস জিজ্ঞাসা করলো প্রায় মনোহীন ভূতটা বললো আমি তো তাকে জিজ্ঞাসা করিনি সবাই পেট পুরে খেলো তারপর অবশিষ্ট খাদ্য প্লেট থেকে উদাও হয়ে গেল প্লেটগুলো আবার চকচকে তকতকে হয়ে গেল এক মুহূর্ত পরেই টেবিলে পুড়িং দেখা গেল সব ধরনের ও সব স্বাদের আইসক্রিম ও উপস্থিত তারপর এলো আপেল পাই চকোলেট জেলি বাদাম স্ট্রবেরি চালের পুডিং যখন একটা খাবার নেওয়ার জন্য হ্যারি হাত বাড়ালো তখন তাদের পরিবারের কথা উঠে এলো তারপর চলল নানান বিষয়ে কথাবার্তা মাগল পরিবারের সব দুষ্কর্মের কথা নেভিল এ ব্যাপারে বিস্তারিত বর্ণনা দিল হ্যারি ঘুম পাচ্ছে সে উঁচু টেবিলের দিকে তাকালো অধ্যাপক ম্যাকডোনগাল ডাম্বেল সাথে কথা বলছেন অধ্যাপক কৈরালের মাথায় একটা অদ্ভুত পাগড়ি অধ্যাপক কৈরাল কথা বলছেন চকচকে কালো চুলের এক শিক্ষকের সাথে শিক্ষকটার লম্বা বাঁকানো নাক গায়ের রঙটা হলুদাভ হঠাৎ করে এই ঘটনাটা ঘটলো বাঁকানো নাক শিক্ষকটা কৈরালের পাগড়ির পেছন থেকে হ্যারি চোহচুকি হলেন তিনি হ্যারির কপালের দিকে তাকালেন সাথে সাথে হ্যারি তার কপালের দাগে ব্যথা ও গরম অনুভব করতে লাগল পার্সি প্রশ্ন করল কি ব্যাপার তোমার কি হয়েছে না কিছুই না হ্যারি জবাব দিল ব্যথাটা যত তাড়াতাড়ি হয়েছিল ঠিক তত চলে গেল অধ্যাপক কুইরেল কি শিক্ষকের সাথে কথা বলছেন তিনি কে হ্যারি পাশে প্রশ্ন করলে ও তুমি তাহলে অধ্যাপক কুইরেলকে আগে থেকেই চেনো পাশে অবাক হয়ে প্রশ্ন করল পাশে বলে চলল উনি প্রফেসর স্নেপ তিনি তরল পানীয় ও ওষুধ বিষয়ে পড়ান অবশেষে পুরিঙ অদৃশ্য হয়ে গেল অধ্যাপক ডাম্বাল্লোর আবার দাঁড়ালেন হলরুমে পতন নিস্তবতা তিনি বললেন তোমাদের কাছে আমার কিছু বলার আছে প্রথম বর্ষের ছাত্রদের জানানো হচ্ছে যে মাঠে জঙ্গলে যাওয়া তোমাদের নিষেধ সিনিয়র ছাত্ররাও এই কথাটি মনে রাখলে ভালো করবে ডামল দৃষ্টি হঠাৎ উইসলি যমজ ভাইয়ের উপর পড়ল তিনি বললেন তোমাদের কোয়ার্টার মিস্টার ফিলস একটা সংবাদ তোমাদেরকে জানাবার জন্য অনুরোধ করেছেন দু ক্লাসের মাঝখানে বিরতির করিডোরে জাদুবিদ্যার কোনো অনুশীলন চলবে না টাইমে দ্বিতীয় সপ্তাহ ক্রিডিস খেলার অনুশীলন হবে যারা এই খেলায় অংশগ্রহণ করতে চায় তারা তাদের হাউসের মাধ্যমে মাদাম হুশের সাথে কথা বলবে তোমাদেরকে আরও একটি কথা জানাতে হচ্ছে চতুর্থ তলায় ডান দিকের করিডরে তোমাদের জন্য নিষিদ্ধ এলাকা যারা এই নিষেধাজ্ঞা অমান্য করবে তাদের পরিণাম হবে যন্ত্রণাদায়ক মৃত্যু হ্যারি হাসলো কিন্তু তার সাথে আর কেউ হাসলো না তিনি আসলে সত্যি কথা বলছেন না ভয় দেখাচ্ছেন হ্যারি পার্সিকে বলল তিনি সত্যি কথা বলে থাকেন পার্সি জবাব দিল তিনি যখনই কোনো কিছু আমাদের নিষেধ করেন তার কারণও জানিয়ে দেন সবাই জানে বনে অনেক হিংস্র প্রাণী আছে আমি মনে করি তিনি এই তথ্যটি প্রিফেক্টেড জানাতে পারতেন ডাম্বালডোর এবার তার জাদুদণ্ডের মোজোর দিলেন একটি সোনালি রিং উড়ে এলো টেবিলের ওপর সাপের মতো উঠতে উঠতে সে কতগুলো শব্দ লিখে ফেলল হোগার্স হোগার্স হোগি ওয়ার্টি দয়া করে আমাদের কিছু শেখাও আমরা বুড়ো বা টেকো মাথা হই অথবা ইস্পাত দৃঢ় হাঁটুর তরুণ আমাদের মাথায় আছে কিছু কৌতূহলী জিনিস এখন সেগুলো খালি বাতাস ভরা কিছু মরা মাছি কিছু পেজা তুলো মূল্যবান কিছু আমাদের শেখাও মনে করিয়ে দাও যা আমরা ভুলে গেছি যা উত্তম তাই তুমি করো বাকিটা আমাদের জন্য রেখে দাও এবং মাথার ঘিরু পচে না যাওয়া পর্যন্ত আমরা শিখতে থাকবো সবাই বারবার এ গান গাইতে লাগলো শেষ দিকটা যেন সব যাত্রার সঙ্গীতের মতো ডামবেলোর জাদুদণ্ড ঘোরালেন আমার হর্ষধ্বনি তিনি বললেন এবার শোবার সময় তোমরা ঘুমোতে যাও সবাই গ্রেট হলে সিঁড়ি বেয়ে এলো হ্যারি খুব ক্লান্ত সে খুব বেশি খেয়েছে তার খুব ঘুম পাচ্ছে তাই চারপাশের কথা কানে আসছে না সিঁড়ির দুপাশে বিচিত্র দৃশ্য চোখে পড়ছে না তারপর কিছু বেলুন উঠল কিছু হাঁটার ছড়ি আকাশে উঠল বায়ানের কথা শোনা গেল করিডোরের শেষে একটা মোটা মহিলার ছবি দেখা গেল গোলাপি রঙের পোশাক ছবিটা বলল তোমার পাসওয়ার্ড জানাও পার্সি বলল ক্যাপুট ড্রনিস সঙ্গে সঙ্গে ছবিটা এগিয়ে দেখা গেল দেওয়ালে একটা গোল ছিদ্র ওটা ছিদ্র দিয়ে ঢুকে পড়ল। আর এটাই নাকি কমন রুম বা বেশ আরামের বেশ অনেকটা আরাম চেয়ার রয়েছে পার্সি মেয়েদের ড্যামিটোরি যাওয়ার দরজাটা দেখিয়ে দিল ছেলেরা দরজা পৃথক একটা ঘোরানো সিঁড়ি দিয়ে তারা ওপরে উঠল সুন্দর শোবার ঘর লাল ভ্যালভেটের পর্দা কয়েকটা পোস্টার ঝুলছে শোবার পাজামা পরে তারা বিছানায় গড়িয়ে পড়ল হ্যার একটু বেশি খেয়ে ফেলেছে তাই সে অদ্ভুত স্বপ্ন দেখতে লাগলো স্বপ্নে দেখলো সে অধ্যাপক কৈরালের পাগড়ি পড়েছে আর পাখি তার সাথে কথা বলছে তাকে বলছে সে যেন এক্ষুনি শ্রীতারিনে বদলি হয় কারণ এটাই তার নিয়তি হ্যারি পাগড়িকে বলল সে স্লিদারিনে বদলি হতে চায় না পাগড়িটা ক্রমশ ভারী হয়ে উঠছে সে ওটা খুলে ফেলতে চাইলো কিন্তু সেটা খুব শক্ত হয়ে আঁকড়ে আছে ব্যথাও দিচ্ছে তাকে তার সাথে কথা বলছে ম্যালফয় হাসছে একটা লম্বা নাকওয়ালা শিক্ষক স্নিপ হয়ে এলো স্নেপ হাসছে তখনও উঁচু কখনও নিচু স্বরে তীব্র সবুজ আলোর ঝড়ক হ্যারি জেগে উঠল সে ঘামছে ও কাঁপছে একটু পর হ্যারি দিকে কাত হয়ে আবার ঘুমিয়ে পড়লো ঘুম থেকে ওঠার পর হ্যারি আগের স্বপ্নের সব কিছুই ভুলে গেল ওষুধের ওস্তাদ দিকে থাকাও কোন দিকে লম্বা লাল জোরে ছেলেটার পরের ছেলেটা চশমা পরা ওর মুখটা দেখতে পাচ্ছ কি ওর কপালে দাগটা দেখছ কি হ্যারি পরের দিন ডরমেটরি থেকে বের হলে চারিদিকে এরকম ফেসফেস গুঞ্জন ক্লাসরুমের বাইরেও লোকজন পায়ের আঙুলের ওপর ভর দিয়ে উঁচু করে সবাই দেখে হ্যারি কখন কয়ডোর দিয়ে হেঁটে যায় তখন ছেলেরা ওকে ভালো করে দেখার জন্য দ্বিতীয়বার ফিরে আসে এসব হ্যারি ভালো লাগে না হ্যারি লেখাপড়ায় মনোযোগ দিতে চায় হোগার্সে একশো চল্লিশটা সিঁড়ি আছে কোনোটা চওড়া কোনোটা খাড়া কোনোটা সরু কোনোটা অস্থায়ী কাঠের কিছু সিঁড়ি শুক্রবার দিন অন্য স্থানে সরে যায় কিছু সিঁড়ি তার মাঝপথে মাঝামাঝি এসে শেষ হয়ে যায় মন রাখা প্রয়োজন এগুলো পার হতে গেলে লাভ দিয়ে কিছু দরজা আছে নম্রভাবে কথা না বললে অথবা যথাস্থানে হালকাভাবে টোকা না দিলে খুলবে না কিছু স্থান দরজার মতো মনে হয় কিন্তু আসলে দরজা নয় শক্ত দেয়াল এখানে কিছুই মনে রাখা কঠিন কোনো কিছু স্থির নয় সবসময় স্থানের পরিবর্তন ঘটছে মানুষের প্রকৃতিগুলির পরিবর্তন ঘটছে এক ফ্রেমে ছবি থাকে অন্য ফ্রেমে চলে যায় হ্যারির ধারণা তাহলে নিশ্চয়ই অস্ত্রাকারী রাখা কোডগুলো নিশ্চয়ই হেঁটে বেড়ায় ভূতেরাও রকম সাহায্য করে না কেউ কোনো দরজা খুললেও কোথায় যাবে হঠাৎ অপরদিকে একটা ভূত সে দরজার মাঝখানে দাঁড়িয়ে গেল এদের দিকে মুন্ডহীন নিক ব্যতিক্রম খুশি মনে পথ দেখিয়ে দেয় কিন্তু পিপস তার চিরাচরিত অভ্যাস মতো আড়াল থেকে কিছু ফেলে তার উপস্থিতি জাহির করে দেয় কেউ যদি ক্লাসে যেতে দেরি করে ফেলে তাকে দুটো তালাবন্ধ দরজা ও গোলমেলে সিঁড়ি পার হতে যেটুকু সময় লাগে তার চেয়ে বেশি দেরি করে দেবে ক্লাসে যেতে সে কারোর মাথায় ওয়েস্ট পেপার বাস্কেট ফেলবে পায়ের তলা থেকে কম্বল টেনে নেবে ছক ছুঁড়ে মারবে চমকে দেওয়ার জন্য দেখা দেবে কারু পেছনে এসে দাঁড়াবে পেছন থেকে নাক টিপে ধরে বলবে কেমন লাগছে এখন পিপসের চেয়ে আরও বেশি খারাপ হলো কেয়ারটেকার আর্গোস ফিল্ডস প্রথম দিন সকালে হ্যারি ও রন ও ধারের কাছে না গিয়ে ভিন্ন পথে গেল তার দুর্ভাগ্যক্রমে ভুল করে তৃতীয় চলের নিষিদ্ধ করিডোরে প্রবেশের পথে যাওয়ার চেষ্টা করলো কিন্তু ফিল্ডসের বিশ্বাস হয়নি যে ওরা পথ হারিয়ে অন্য পথে যাওয়ার চেষ্টা করছে সে ভাবল ও ইচ্ছে করে এটা করেছে তাদের আটকে রাখার ভয় দেখালো প্রফেসর কুইলেন সে সময় যদি ওই পথ দিয়ে না যেত তাহলে নিশ্চয়ই তাদের ফিলসের হাতে অনেক ভোগান্তি পেতে হতো ফিলস একটা বিড়াল ছিল বিড়ালটার নাম মিসেস নারিস ধূসর রঙের গোপথারি বিড়ালটা ছিল অনেকটা মনিব ফিল্জের মতোই বিড়ালটা যেন অনেকটা রক্ষক। একটু এদিক ওদিক হলেই বিড়ালটা ফিলসকে ডেকে আনে যারা ভুল করে তাদের কঠোর শাস্তি পেতে হয় সকলে তাকে ঘৃণা করে সে সুযোগ পেলেই নারিশকে লাথি লাগায় বুধবার মাঝরাতে দুর্বী এর সাহায্যে নানা গ্রহ নক্ষত্রের আসা যাওয়া দেখানো হলো অধ্যাপক স্টাউট সপ্তাহে তিনবার অদ্ভুত উদ্ভিদের কীভাবে যত্ন নিতে হয় তা পড়াতেন সবচেয়ে বিরক্তিকর ক্লাস ছিল জাদুর ইতিহাস এটাই একমাত্র ক্লাস যা নিতেন এক ভূত শিক্ষক বৃদ্ধ প্রফেসর বিনস শিক্ষকের স্টাফরুমের ফায়ার স্পেসের সামনে অনেক সময় ঘুমিয়ে পড়তেন আবার পরদিন সকালে তার শরীরটা সেখানে রেখে ক্লাস নিতে চলে যেতেন অধ্যাপক ফ্লিটুই হক ছিলেন বশীকরণ বিদ্যার শিক্ষক তিনি ক্লাসে অদ্ভুত অদ্ভুত বিষয় নিয়ে মনোমুগ্ধকর গল্প শোনাতেন আকারে ছোটোখাটো এক আধা বই ওপরে দাঁড়িয়ে তাকে টেবিলের থেকে উঁচু হতে হতো হাজিরা খাতায় হ্যারির নাম ডাকতে গিয়ে অদ্ভুত শব্দ করে নিজেই হাওয়ায় মিলিয়ে যেতেন তিনি অধ্যাপক ম্যাগোনাগল একটু অন্য ধরনের মেজাজ করা হলেও তিনি মানুষ হিসাবে ভালো ছাত্র তার কথা মনোযোগ দিয়ে শোনে তিনি বলেন যে শরীর বদল বা অনুরূপ ধারণ করা সবচেয়ে জটিল জাদুবিদ্যা তিনি আরও বলেন আমার ক্লাসে কোনো উল্টোপাল্টা করবে না করলে অদৃশ্য হয়ে যাবে আর ফিরে আসতে পারবে না একটু পরে তিনি টেবিলটাকে বাচ্চা শুকরে পরিণত করে দিলেন কিছুক্ষণ পর আবার টেবিল হয়ে গেল সকল আসবাবপত্রই মাঝে মাঝে একদল পণ্ড হয়ে যায় একদিন ছাত্রদের দেশলাই দিয়ে বলা হলো কাশিটাকে বানাও একমাত্র হারমিওন গ্রেঞ্জারই সফল হয় অধ্যাপক ম্যাগোনাগোল ওদের দেখালেন কিভাবে কীভাবে কাশিটাকে পদার্থে পরিণত হলো এবং সুচলো হলো যে ক্লাসটা তাদের সবচেয়ে বেশি ভালো লাগতো সেটা হলো জাদুবিদ্যা টোনার বিরুদ্ধে প্রতিরোধ মাঝে মাঝে হাসডাটটা হয় সারা ক্লাসে রসুনের গন্ধ রোমানিয়া থেকে রক্তচা এসেছে এবং তার পাখির ভেতর থেকেই গন্ধ আসে পাখির ভেতরে রসুন নাকি অধ্যাপক কুইরেলকে একরকম বিপদ আপদ থেকে রক্ষা করে তাকে পাগিটা দিয়েছে আফ্রিকার কোন এক রাজপুত্র হ্যারি এই ভেবে আশ্বস্ত যে পড়াশোনায় খুব একটা পেছনে পড়েনি মাগল পরিবার থেকে এসেও অনেক ছেলে এখানে এসেছে তারই মতো ডাইনি জাদু সম্পর্কে তাদের অনেকেরই অন্যতম ধারণা এমনকি রনির মাথাতেও অনেক কিছু আসে না শুক্রবার দিনটা কারি ও রনের জন্য খুব গুরুত্বপূর্ণ ওই দিন তারা সঠিক পথে গ্রেট হলে এসে নাস্তা করত পিরিচে চিনি ঢালতে ঢালতে হ্যারি রনকে জিজ্ঞাসা করল আজ আমাদের কী কাজ শ্লিদারিনের সাথে দ্বিগুণ ওষুধের উপাদান মেশানো হল রন বলল গেইব ছিলেন শ্লিদারিন হাউসের প্রধান সবাই বলে তিনি নাকি তাদের প্রতি পক্ষপাতিত্ব করেন আমরা দেখব এটা সত্যি কি না অধ্যাপক ম্যাগোনাগোল যদি আমাদের পক্ষে থাকতেন হ্যারি বলল অধ্যাপক ম্যাগনোগল ছিলেন গ্রিফিল্ডর হাউসের প্রধান তা সত্ত্বেও তিনি ছাত্রদের এক গাদা হোম ট্যাক্স দিতে কার্পণ্য করেন না ডাক আসবার সময় একশো প্যাঁচাকে গ্রেট হলে প্রবেশ করতে দেখে সে হদম্ব হয়ে পড়েছিল তারা তাদের মালিককে খুঁজে পেতে চিঠি বিলি করল কিছু কিছু পার্সেল ছিল হেডউইক এ পর্যন্ত হ্যারির জন্য কোনো চিঠি আসেনি হেডউইক খুবই অলস তবে চিঠি আসলে সে নিশ্চয়ই নিয়ে আসবে তার কাজ এটাই সেটা হলো ঘুমোবার আগে তার কানের লতি ছুঁয়ে আদর করা এবং শুভরাত্রি বলে প্যাঁচাদের জায়গায় চলে যাওয়া অবাক কাণ্ড আর সকালে হেডওইক হ্যারির জন্য একটা চিঠি রাখলো হ্যারি বিস্মিত হয়ে ধীরে ধীরে চিঠিটা খুলে পড়তে থাকে চিঠিতে লেখা আছে প্রিয় হ্যারি আমি জানি তুমি প্রতি শুক্রবার বিকেলে বাইরে যাও তুমি কি বিকেল তিনটে আমার সাথে এক কাপ চা পান করতে আসতে পারো আমি জানতে চাই ডরমিটরিতে তোমার প্রথম সপ্তাহ তো কেমন কাটলো অপর পৃষ্ঠায় জবাব লিখে হেডউইগ মারফত পাঠিয়ে দিও ইতি হ্যাগ্রিড হ্যারি রনির কাছে পালকের কলম নিয়ে বললো হ্যাঁ নিশ্চয় দেখা হবে সে চিঠিতে হেডউইগের কাছে দিল হেডউইক চিঠি নিয়ে শোকরে উড়ে চলে গেল হ্যারিও হ্যাগ্রিডের সাথে দেখা করার জন্য উৎসুক ছিল কারণ ওষুধ তৈরির উপকরণের ক্লাস হ্যারির সবচেয়ে বিরক্তিকর মনে হতো ক্লাসের প্রথম দিকে হ্যারি বুঝতে পেরেছিল যে স্নেপ তাকে অপছন্দ করেন না ঘৃণাও করেন না ওষুধের ডোজের গ্লাসগুলো নিত বন্দিশালার মতো একটা কক্ষে এই কক্ষটা অনেক বেশি ঠান্ডা ছিল সেই হাজিরা খাতা দিয়ে নাম ডেকে ক্লাস শুরু করতেন তিনি হ্যারি পটারের নামে এভাবে ডাকতেন হ্যারি পটার আমাদের নতুন বিখ্যাত ব্যক্তি হ্যারির অপ্রস্তুত অবস্থা দেখে ম্যালফয় গ্রেভ এবং গায়েল খুব আনন্দ পেত নাম ডাকা শেষ হলে স্নেপ ক্লাসের দিকে তাকাতেন তার চোখ হ্যাগ্রিডের মতোই কালো কিন্তু সে চোখে হ্যাগ্রিডের চোখের উষ্ণতা নেই তার চোখ দুটি শীতল ও শূন্য তার চোখ দেখলে গভীর সুরঙ্গের কথা মনে পড়ে স্নেপের ক্লাস ছিল বেশ চিত্তাকর্ষ ছাত্ররা মনোযোগ দিয়ে তার কথা শুনত এজন্য ক্লাসে কোনো গোলমাল হতো না তিনি প্রশ্নোত্তরের মাধ্যমে তার ক্লাসকে প্রাণবন্ত করে রাখতেন হ্যারি পটারকে স্নেপ হঠাৎ প্রশ্ন করে বসলেন আচ্ছা হ্যারি বলো তো আমরা যদি অ্যাসফলেড পাউডারের রুটের সাথে তিক্ত গোলমো মিশিয়ে দিই তাহলে আমরা কি পাবো হ্যারি বললো আমি ঠিক বলতে পারবো না স্নেহপ হ্যারিকে কটাক্ষ করে বললেন তুমি খ্যাতি কিছুই নয় হারমিয়ন হাত তুললে তিনি সেদিকে নজর দিলেন না স্নেহপ এবার বললেন একবার চেষ্টা করে দেখা যাক আমি যদি বলি আমাকে একটা বিজু দেখাও তাহলে তুমি কি করবে হারমিহন হাত তুলল বিজয়ার সম্পর্কে হ্যারি বিন্দুমাত্র ধারণা নেই হ্যারি জবাব দিলাম আমি জানি না স্যার ম্যালফয় ক্রেব ও গ্যায়েল হাসলো হ্যারি নিশ্চিত ম্যালফয় ক্রেব বা গ্যায়েল ওদের কারোরই এই প্রশ্নের উত্তর জানা নেই স্নেই মন্তব্য করলেন পটার আমার মনে হয় তুমি ক্লাসে আসার আগে বই খুলে দেখো আর এই স্নেপের চোখের দিকে তাকালো তারপর মনে মনে বলল ডার্সলি পরিবারের সাথে থাকার সময় আমিও বইপত্র দেখেছি অধ্যাপক স্নেহ কি মনে করেন যে ওয়ান থাউজেন্ড ম্যাজিক্যাল হার্বস অ্যান্ড ফাঙ্গির মধ্যে সব কিছু মুখস্থ থাকবে হারমিয়ন আবার হাত তুললে স্নেপ সেদিকে মনোযোগ দিলেন না এভাবে আরও প্রশ্ন করে স্নেপ হ্যারিকে বিব্রত করলেন অবশেষে অধ্যাপক স্নেপের ক্লাস শেষ হল হ্যারি পটার মন এমনিতেই ভালো ছিল না কারণ সেশনের প্রথম সপ্তাহেই গ্রিফিল্ডের হাউজের দু নম্বর কাটা গেল আর হ্যারি গ্রিভিল্ডার হাউসের সদস্য পাঁচটা বাজার তিন মিনিট আগে তারা গ্রিডের দিকে রওনা হল নিষিদ্ধ বনের পাশে একটা কাঠের বাড়ি ছিল দেখতে কুড়ে ঘরের মতো। সেটাই হ্যাগ্রিডের আবাসস্থল তারা যখন দরজায় করাঘাত করলো তখন ভেতর থেকে ঘেউ ঘেউ শব্দ শোনা গেল একটু পর শোনা গেল হ্যাগ্রিডের ব্যাক ব্যাগটাগে ব্যাক দরজার ফাঁক দিয়ে হ্যাগ্রিডের বিশাল চুল ভর্তি মুখ দেখা গেল দরজা খুলতে খুলতে হ্যারি ও রন দেখে হ্যাগ্রিড বললো দাঁড়াও হ্যাগরিড একটা বিশাল কালো বোর হাউন্ড কুকুর শিকল দিয়ে বেঁধে রেখে ওদের ভেতরে ঢুকতে বললেন ভেতরে একটা মাত্র ঘর এক কনায় বিছানা আমার কেতলিতে পানি ফুটে ধোঁয়া বেরোচ্ছে কুকুরটার নাম ফ্যাঙ্ক কুকুরটাকে ছেড়ে দিয়ে হ্যাগ্রিড হ্যারি ও রনকে বললে আরাম করে বসো ফ্যাঙ্কে যত হিংস্র মনে হয় আসলে সে ততটা হিংস্র নয় হ্যারি হ্যাগ্রিটের দিকে এগিয়ে গিয়ে বললো এই হচ্ছে রন হ্যাগ্রিট তখন সেদ্ধ পানি একটা বড় টিপটে ঢালছিলেন এবং প্লেটে রক কেক সাজাচ্ছিলেন রক কেকের কামড় দিয়ে তাদের অবস্থা কাহিল তবে হ্যারিয়ার রন এমন ভাব দেখালো যে তারা বেশ মজা করে কেক খাচ্ছে তারা তাদের লেখাপড়া সম্পর্কে হ্যাকড়িটকে জানালো ফ্যাঙ্ক হ্যারি হাঁটুর ওপর মাথা রেখে হ্যারি কাপড় শুকতে লাগলো কথা প্রসঙ্গে ফিলসের কথা আসলো রায় আসলে এই বিষয়ে কথাটা বলল হ্যাগরিড ফিলসকে বোকা বৃদ্ধ বলায় হ্যারিয়ার রন উভয়েই খুব খুশি হলো ফিলসের বিড়াল নরিস সম্পর্কে হ্যাক্রিড বললেন আমার কুকুর ফ্যাঙ্গের সাথে তার পরিচয় করিয়ে দেবে শুধু তোমাদের কেন ওর বিড়ালটা আমাকে অনুসরণ করে ফিলসই তাকে এই কাজে লাগিয়েছে হ্যারি হ্যাগ্রিডকে জানালো যে অধ্যাপক স্নি তাকে ঘৃণা করেন রন বলল দুঃখ করে লাভ নেই অধ্যাপক স্নি কাউকেই পছন্দ করেন না বাজে কথা হ্যাক্রিট মন্তব্য করেন সে তোমাকে ঘৃণা করবে কেন হ্যারি কাছে মনে হলো হ্যাকিট তার কথায় গুরুত্ব দিচ্ছে না রনের দিকে তাকিয়ে হ্যাক্রিট বললেন তোমার ভাই চার্লি কেমন আছে তাকে আমার খুব ভালো লাগে তারপর হ্যাক্রিট রনের সাথে তাদের পারিবারিক বিষয়াদি নিয়ে আলোপ করলেন হ্যারি টেবিলে থাকা ডেইলি প্রফিটের পত্রিকার একটা কাটিং চোখে পড়লো গ্রেন্স সর্বশেষ বার্তা গ্রেন্সে ডাকাতির বিষয় নিয়ে একত্রিশে জুলাই থেকে তদন্ত চলছে মনে করা হচ্ছে একটি কালো জাদুকর এবং ডাইনিদের কাজ গ্রেন্সের গলবিনরা দাবি করছে সেখান থেকে কিছুই দেখা যায়নি ভলগুলো এই দিনই খালি করা হয়েছিল কিন্তু সেখানে কি ছিল এ ব্যাপারে আমরা কিছুই বলতে পারবো না তোমাদের মঙ্গলের জন্য এ ব্যাপারে নাক না করানোই ভালো গলবিনদের একজন মুখপাত্র জানান হ্যারি মনে পড়ল ট্রেনে তাকে রন বলেছিল যে গ্রিন ডাকাতি আকাতি হয়েছে কিন্তু কোন তারিখে হয়েছিল সেটা সে উল্লেখ করতে পারেনি হ্যাগিডকে হ্যারি বলল যেদিন গ্রিন ট্রিট আকাতি হয় সেদিন ছিল আমার জন্মদিন আমরা যখন সেখানে গিয়েছিলাম তখন হয়তো ঘটনাটা ঘটে হ্যাগিট বললেন হ্যারি তুমি ঠিকই বলেছ এই বলে হ্যাগ্রিট আরেকটা রককে হ্যারির দিকে বাড়িয়ে দিলেন হ্যারি পত্রিকার কাটিংটা আরেকবার পড়ল। ভলটা ওইখানে খালি করা হয়েছিল সেখানে গ্রিংস্টে হ্যারির জন্য টাকা তোলা হয় হ্যারি আর রন যখন রাতের খাবার জন্য দূর্কে আসছিল তখন তাদের পকেট ছিল হ্যাগ্রিডের দেওয়ার রকে ভর্তি তারা হ্যাগ্রিডকে না বলতে পারেনি হ্যারি মনে হলো এতদিন লেখাপড়ার যতটুকু এগুনো দরকার ছিল ততটুকু সে করতে পারেনি তার এটাও মনে হলো এই সম্পর্কে হ্যাগ্রিড অনেক কিছুই জানেন কিন্তু তাকে কিছুই বলেননি মধ্যরাতের মল্লযুদ্ধ হ্যারি কখনও ভাবতে পারিনি যে ডার চেয়েও কোনো খারাপ ছেলে থাকতে পারে কিন্তু তাই হলো ছেলেটির নাম ম্যালফয় গ্রেফিল্ডার ও স্লিদারিন হাউসের প্রথম বর্ষের ছাত্ররা শুধুমাত্র ওষুধ তৈরির ক্লাস করতেই একসাথে মিলিত হতো ওই ক্লাস ছাড়া অন্য কোনো ক্লাসে ম্যালফয়ের সাথে দেখা হতো না বৃহস্পতিবার থেকে ফ্লাইন শেখানো হবে গ্রেফিল্ডার ও স্লিদারিন হাউসের ছাত্রকে একসাথে ওরা শেখানো হবে জেনে হ্যারি আক্ষেপ করে বলল ম্যালফয়ের সামনে আমাকে ঝাড়ু লাঠির ওপর বোকা বানাবার জন্য এটা করা হয়েছে উঠতে শেখার অনুশীলন নিয়ে হ্যারি ব্যস্ত হয়ে পড়ল। রন বলল তুমি এখনই সব কিছু বলতে পারো না ভবিষ্যতে কি ঘটবে তা দেখে নিজেই হয়তো অবাক হবে ম্যালফয় দেখাতে চায় যে ক্রিডিজ খেলায় সে কতখানি দক্ষ আসলে সে যতটা বলে ততটা সে নয় ম্যালফয় ওড়ার বিষয়ে তার দক্ষতা নিয়ে অনেক কথা বলতো সে এটাও জোর দিয়ে বলতো যে প্রথম বর্ষের ছাত্রদেরকে হাউস টিমে ক্রিডিজ খেলায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় না সে নিজের সম্পর্কে গল্প করত। কিভাবে খাগলরা তার থেকে অল্পের জন্য হেলিকপ্টারে পালিয়ে যেতে পারছিল তার গল্পের শেষটা সবসময় একরকম হয় অল্পের জন্য শুধু ম্যালফয় নয় সিমাস সেনিগানও এ ধরনের বাড়িয়ে কথা বলত সে দাবি করতো যে ছোটোবেলায় ঝাড়ুর সাওয়ার হয়ে সে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতো এমনকি রনও দাবি করতো যে সে উড়তে গিয়ে তার ভাই চার্লির ঝাড়ুর সাথে প্রায় ধাক্কা খেয়ে গিয়েছিল জাদুকর পরিবারে যারা এসেছে তারা প্রায়ই সবাই ক্রিডিজ খেলার ব্যাপারে আলোচনা করত। এ নিয়ে ডিন টমাসের সাথে রনের তর্ক হয়ে গেছে বিতর্কের বিষয় ছিল ফুটবল রন বুঝে উঠতে পারে না কেবল একটি বল নিয়েই খেলার কীভাবে এত আনন্দ হতে পারে যেখানে ওরার কোনো সুযোগই নেই নেভিল কখনো ঝাড়ুর ওপর সওয়ার হয়নি কারণ ওর নানি কখনও ওকে ওধারে যেতে সাহস দেয়নি কারণ সে ইতিমধ্যে মাটিতে খেলতে শুরু করে দিয়েছে অনেক দুর্ঘটনা ঘটিয়েছে নেভিলের মতো ওড়ার ব্যাপারে হারমিওনেরও সাহস কম এটা এমন একটা জিনিস যা বই পড়ে শেখা যায় না বৃহস্পতিবার সকালে নাস্তা খাওয়ার সময় হারমিয়ন লাইব্রেরি থেকে সংগ্রহ করা ক্রেডিটস থ্রু এই যে বইটি ওড়ার বিষয়ে নানা জ্ঞান নেওয়ার জন্য শুরু করে দিল নোভিল তার পেছন দিয়ে হারমিয়ন দিয়ে ঝুঁকে পড়ে গভীর আগ্রহে তার কথা শোনে অন্যদের শোনার কোনো আগ্রহ ছিল না বরং ডাক চলে আসার পর তার বক্তৃতা থেকে সবাই যেন রেহাই পায় হ্যাগেটের সাথে সাক্ষাতের পর হ্যারির নামে কোনো চিঠি আসেনি এটা ম্যালফায় লক্ষ্য করেছে এসব বিষয় সে খেয়াল করে বেশি ম্যালফয়ের ইঘল প্যাঁচা তার জন্য মিষ্টির প্যাকেট নিয়ে আসে ম্যালফয় ঝাঁপিয়ে পড়ে তার স্লাদারিন হাউসের টেবিলের ওপর খোলে একটা প্যাঁচা নেভিলের নানির বাড়ি থেকে একটা প্যাকেট নিয়ে এলো সে উত্তেজনায় দ্রুত প্যাকেটটি খুলল এটা ছিল মার্ভেল আকারের একটা কাঁচ মনে হলো কাঁচের ভেতর ধোঁয়া এটা একটা স্মারক সে ব্যাখ্যা করলো আমার নানি জানেন যে আমি অনেক কিছুই ভুলে যাই তুমি যদি ভুলে যাও এই কাজটা তোমায় মনে করিয়ে দেবে শক্ত করে ধরে এটার দিকে তাকিয়ে থাকো এটা যদি লাল হয়ে যায় তাহলে তুমি বুঝবে তুমি হয়তো কিছু ভুলে গেছো স্মারকটা হঠাৎ লাল হয়ে উঠলো এর অর্থ আমি নিশ্চয়ই তুমি ভুলে গেছো নেভিল ভাবতে লাগলো এমন কিছু কি আছে যা সে ভুলে গেছে সে সময় ম্যালফয় তার গ্রিফিল্ডের হাউজের টেবিলের পাশ দিয়ে যাচ্ছিল সে নেভিলের হাত থেকে স্মারকটা ছিনিয়ে নিল আর রন লাভ দিয়ে ম্যালফয়ের ওপর চড়াও হলো তারা ভেবেছিল ম্যালফয়ের হাত থেকে দেখিয়ে দেবে ঠিক এমন সময় অধ্যাপক ম্যাগনাগল সেখানে উপস্থিত হলেন তিনি বলতে চাইলেন কি ব্যাপার এখানে তো গণ্ডগোল কিসের প্রফেসর ম্যালফয় আমার স্মারক নিয়ে নিয়েছে ম্যালফয় তাড়াতাড়ি স্মারকটা টেবিলের ওপর রেখে দিল ঠাট্টা করছিলাম এই বলে সে ক্রিয়েবার গয়ালকে নিয়ে সরে গেল তখন বিকেল সাড়ে তিনটে প্রথম উড়ান শিক্ষা হওয়ার শুরু হবে হ্যারি রন ও অন্যান্যরা মাঠে গেছে সবুজ দুর্বাঘাস বাতাসে হেলে পড়ছে ছাত্ররা এসে পড়েছে কুড়িটা ঝাড়ু মাঠ সারি করে সাজানো হ্যারি শুনছে ফ্রেটার জর্জ এই ঝাড়ি নিয়ে করেছে অনেক অভিযোগ এগুলো নাকি বেশি উপরে উঠলে কাঁপতে থাকে আর বাঁদিকে ঘুরে যায় তাদের শিক্ষক মাদাম হুজ ক্লাসে প্রবেশ করলেন তার চুল ছোট এবং ধূসর রঙের চোখ বাজপাখির চোখের মতো হলুদ তিনি এসে চিৎকার করে বললেন তোমরা দাঁড়িয়ে আছো কেন সবাই ঝাড়ুর পাশে দাঁড়াও তাড়াতাড়ি চলে এসো হ্যারি তার ঝাড়ুর দিকে তাকালো ঝাড়ুটি পুরনো এবং কিছু কাঠি বাঁকা হয়ে নড়ে পড়েছে মাদাম হুচ এবার নির্দেশ দিলেন ডান হাত সামনের দিকে ঝাড়ুর ওপর রাখো এবার বলো আপ হ্যারি ঝাড়ুটা তার হাতে লাফিয়ে উঠল হারমিওনের মাঠের ওপর গড়িয়ে পড়ল নেভিল একচুর পরিমাণ নড়তে চাইল না ওর হাত কাঁপছে ওর মাথায় ভয়ের ছাপ ও মাটি থেকে ওপরে উঠতে ভয় পাচ্ছে মাদাম হুজ দেখলেন কীভাবে ঝাড়ুর ওপর চড়তে হয় তিনি ম্যালফাকে ধমক দিলেন তুমি কি সারা জীবন ভুল করবে এই কথাটা শুনে হ্যারি ও দারুণ খুশি হলো যে সব সবসময় ভুল করেছে মাদাম হুজ বললেন আমি বাসি বাজাবার সাথে সাথে তোমরা লাভ দেবে ঝাড়ু সোজা রাখবে কয়েক ফুট ওঠার পর সামনের দিকে ঝুঁকবে তারপর নিজে নেমে আসবে তোমরা প্রস্তুত হও আমি এখন বাসি বাজাচ্ছি তিন দুই এক বলা বাকি নেভিল আগেই লাভ দিল মাটি থেকে ওপর ওঠার পর সে ভীষণ নার্ভাস হয়ে পড়লো সে একটু বেশি উপর উঠেছে কারণ সে মাটিতে জোরে ধাক্কা দিয়েছিল মাদাম চিৎকার করলেন কাম ব্যাক মাই বয় কিন্তু নেভিল সোজা হয়ে দাঁড়াতে পারছে না খাই লক্ষ্য করলো যে নেভিলের চেহারা একেবারে ফ্যাকাশি হয়ে গেছে ঝড়ির পাশে সে লম্বা শ্বাস নিচ্ছে নেভিল যখন মাটিতে পড়লো তখন দুম করে শব্দ হলো নেভিলের কবজি ভেঙে গেছে সে উপর হয়ে একটা ঘাসের পেয়ের ওপর শুয়ে পড়েছে তার ঝাড়ু তখনও ঊর্ধ্বমুখী ঝাড়ুটা নিষিদ্ধ বনের দিকে যেতে যেতে একসময় অদৃশ্য হয়ে গেল হুজ নিভিলের উপর ঝুঁকে পড়লেন দুজনেরই মুখ ফ্যাকাশে সাদা হ্যারি শুনতে পেল হুজ বলছেন কবজি ভেঙে গেছে কেমন বয় দাঁড়াও সব ঠিক হয়ে যাবে হুজ এবার অন্য দিকে তাকিয়ে বললেন আমি ছেড়ে গে হাসপাতালে নিয়ে যাচ্ছি এর ভেতরে তোমরা এক পাও নড়বে না যার যা ঝাড়ু সেখানেই ছিল সেখানে ঠিক মতো রাখবে আর তা না হলে তোমাদের কিডনিজ খেলার আগে হোগাস ছেড়ে যেতে হবে নিভিল বললেন আমার সাথে এসো নেভিলের দুই চোখে অস কবি চেপে ধরে টলতে টলতে সে আগে বাড়ল ওরা চলে যাবার সঙ্গে সঙ্গে ম্যালফয় অট্টোহাসিতে ফেটে পড়ল তোমরা কি এই থলথলে মাংস পিণ্ডটাকে চেহারা দেখেছ সীতারিন হাউসের অন্যরা নেভিলকে তামাশা করা শুরু করল চুপ করো ম্যালফয় পার্বতী পাতিল ধমক দিল লং বটমের জন্য তোমার এত দরদ সীতারিন হাউসের এক করকশ চেহারার ছাত্রী প্যান্সি পারকিনসন বলল পার্বতী আমি কখনো ভাবতে পারিনি তুমি হিচকানো শিশুদের এত পছন্দ করো দেখো মাটি থেকে একটা জিনিস উঠিয়ে ম্যালফয় বলল এক ফালতু জিনিস লং বটমের নানি তাকে এটা দিয়েছে শাহরুখটা সূর্যের চকচক করছে ম্যালফয় ওটাই দিকে দাও এটি গম্ভীর কণ্ঠে ম্যালফয়কে বলল কি ঘটতে যাচ্ছে তা দেখার জন্য সবাই একেবারে চুপ ম্যালফয় দুষ্টু হাসি হেসে বলল এটা আমি কোথাও রাখবো সেখান থেকে লং টমকে নিতে হবে গাছের ওপর হলে কেমন হয় ওটা এদিকে দাও হ্যারি চিৎকার করে উঠলো ম্যালফয় তার ঝাড়ু নিয়ে উঠতে শুরু করলো মিথ্যে পড়েনি সে ভালো উঠতে পারে ম্যালফয় একটা গাছে চুড়ে উঠে হ্যারির উদ্দেশ্যে বললো এসো এখান থেকে নিয়ে যাও হ্যারি তার ঝাড়ুটা হাতে তুলে নিল না না হারমোনিয়ান গ্রেন্ডটা চিৎকার করে উঠলো মাদাভুজ বলেছেন আমরা যেন একটু না নড়ি তুমি আমাদের সবাইকে বিপদে ফেলবে কিন্তু হ্যারি তার কথা শুনল না মাথায় তার রক্ত চড়েছে সে তার ঝাড়ুতে উঠে মাটিতে ধাক্কা দিল আর সাথে সাথে সে উঠতে লাগলো বাতাসে তার চুল উড়ছে পোশাক উল্টে যাচ্ছে তার কাছে খুবই অবাক লাগলো না শিখেই সেই বিদ্যা রপ্ত করতে পারে তার কাছে ওরাটা অত্যন্ত সহজ মনে হলো নিজে মেয়েদের চিৎকার শোনা যাচ্ছে রনির উল্লাস হ্যারি দৃষ্টি এড়ালো না হ্যারি তার ঝাড়ু ঘুরিয়ে মধ্য আকাশে ম্যালফার দিকে অগ্রসর হলো ম্যালফা স্তম্ভিত হয়ে গেল এবার দাও নইলে আমি তোমাকে এই ঝাড়ু ফেলে দেবো হ্যারি বললো এত সহজ ম্যালফয় বলল কিন্তু তাকে বিঘ্ন দেখাচ্ছে হ্যারি জানে এখন কি করতে হবে দু হাতে নিজের ঝাড়ু শক্ত করে ধরে হ্যারি বর্ষার মতো তীব্র বেগে ম্যালফয়ের দিকে ছুটল বিপদ বুঝে ম্যালফয় সরে গেল নিচে করতালির শব্দ শোনা গেল হ্যারি বলল এখানে তো তোমার বন্ধু বন্ধুকেবার গয়েল নেই ম্যালফয়ের মনু একই চিন্তা চেষ্টা করে দেখো নিতে পারো কিনা এই বলে ম্যালফয় কাঁচের গোলকটা শূন্য ছুঁড়ে দিল হ্যারি প্রথমে ওপরে উঠলো নিচে নামতে লাগলো সে ঝুঁকে ঝাড়ুর মুখ ঘুরিয়ে দিল তার ঝাড়ু দ্রুত বেগে নিচে নামতে লাগলো হ্যারি মাটি থেকে ঠিক এক ফুট উঁচুতে থেকে গরুটা ধরে ফেললো তার মুঠোর ভেতর কাঁচের গরুটা নিয়ে হ্যারি মাটিতে নামলো অধ্যাপক ম্যাগোটা ছুটে এসে চিৎকার করলেন হ্যারি পটার ম্যাগোটাগুলো বললেন তুমি কোন সাহসে এত উপরে উঠলে আর একটু হলে তো ঘাড় ভেঙে যেত তিনি রাগে কাঁপছিলেন এটা তার দোষ নয় চুপ করো মিস পাতিল অধ্যাপক ম্যাগনাঘল বললেন কিন্তু ম্যালফয় আর বলতে হবে না মিস্টার উইসলি ও পটার এখন আমাকে অনুসরণ করো অধ্যাপক ম্যাগনাঘল আদেশ দিলেন হ্যারি দেখলো ম্যালফয় ক্রেপ ও গ্রয়েল বিজয়ের হাসি হাসছে হ্যারি বুঝতে পারলো এখন সে কঠোর শাস্তির মুখোমুখি তার মনে ভয় যে তাকে স্কুল থেকে বহিষ্কার করা হবে আত্মপক্ষ সমর্থনের জন্য হ্যারি কিছু বলতে চাইল কিন্তু ম্যাগুনাঘল তার কোনো কথাই কান দিলেন না তিনি হন হন করে সামনে এগিয়ে গেলেন তার সঙ্গে তাল রাখার জন্য হ্যারিকে রীতিমতো দৌড়তে হলো হ্যারি ভাবতে লাগলো তাকে বের করে দেওয়া সে কোনো মুখে আবার ডার্সলিকে পরিবারে ফিরে যাবে ম্যাগলক দরজা খুলে কয়ডোর ধরে হাঁটতে লাগলেন হ্যারিও উদ্বিগ্ন মনে তাকে অনুসরণ করছে কোথায় যাচ্ছে তারা হ্যারি ভাবলো তিনি হয়তো অধ্যাপক ডাম্বল ডোরের কাছে যাবেন হ্যারি হ্যাগ্রিডের কথা ভাবল হ্যাগ্রিরও তো হো থেকে বের হয়ে যাচ্ছিল তারপর তার গেমকিপারের চাকরিটা গেল হ্যাগির সহকারী হিসাবে তাকে রেখে দেওয়া যেতে পারে ম্যাগনকল একটা ক্লাসরুমের বাইরে দাঁড়ালেন তিনি দরজা খুলে মুখটা ক্লাসরুমের ভেতরে গলিয়ে বললেন অধ্যাপক ফ্লিটুইট আমাকে মাফ করবেন আপনি কি এক মুহূর্তের জন্য উটকে দিতে পারেন উট কেন হ্যারি অবাক হয়ে ভাবল উট কি কোনো বেদ নাকি যে তার উপর প্রয়োগ করা হবে দেখা গেল উট একজন মানুষ সে ফিফথ আরের ছাত্র সে কিছু না জেনেই ক্লাস থেকে বেরিয়ে এলো ম্যাগনাগোল দুজনকে বললেন তোমরা দুজনে আমার পিছন পিছনে এসো তার করিডোর দিয়ে হাঁটতে শুরু করলো কৌতূহলী দৃষ্টি নিয়ে হ্যারির দিকে তাকালো এখানেই বলে অধ্যাপক ম্যাগনাগোল তাদেরকে একটা ক্লাসরুমে নিয়ে গেলেন ক্লাসে কেউ ছিল না কেবল পিভিস ব্ল্যাকবোর্ডের বাজে কিছু লিখছিল পিভিস এখান থেকে যাও অধ্যাপক ম্যাগোনাগোল কড়া দিতে ছিলেন পিভিস তার চকটি ফেলে দিল বেশ জোরে শব্দ হল তারপর অভিশাপ দিতে দিতে পিবিস ক্লাসরুম ত্যাগ করল অধ্যাপক ম্যাগোনাগোল ঠাস করে দরজা বন্ধ করে দিয়ে দুই বালকের দিকে তাকালেন ম্যাগোনাগোল হ্যারের দিকে তাকিয়ে বললেন এই হচ্ছে অলিভার উড উড তোমার জন্য আমি একজনকে পেয়েছি উডের মুখ বাঁধা থেকে খুশি রেখা উড এবার জিজ্ঞাসা করল প্রফেসর আপনি কি সত্যি বলছেন অবশ্যই অধ্যাপক ম্যাগোনাগোল জোর দিয়ে বললেন সেটা খুবই ভালো আমি এর মত কাউকে দেখিনি এবার তিনি হ্যারির দিকে তাকিয়ে জানতে চাইলেন তুমি কি এই প্রথম ঝাড়ুর উপর উঠলে হ্যারি নিঃশব্দে মাথা ঝাঁকালো হ্যারি ঠিক বুঝতে পারছিল না তাকে নিয়ে কি করা হবে তবে এতটুকু সে বুঝতে পারল যে তাকে স্কুল থেকে বহিষ্কার করা হচ্ছে না সে তার পায়ের শক্তি শুরু করল হ্যারি পঞ্চান্ন ফুট ওপর থেকে নিচে ড্রাইভ দিয়ে একটা জিনিস ধরেছে মেকোনা উঠকে বললেন তার গায়ে একটু আঁচড় লাগেনি এটা চার্লি উইসলিও করতে পারতোরা উডের কাছে মনে হলো তার স্বপ্ন যেন এখনই সফল হতে যাচ্ছে তার চোখে মুখে আনন্দের ঝিলিক একই সঙ্গে উত্তেজনা জিজ্ঞাসা করলো হ্যারি তুমি কি কখনও ক্রিডিস খেলা দেখেছো অধ্যাপক ম্যাঙ্গনা ব্যাখ্যা করে বললেন উড গ্রিফিল্ডার হাউসের অধিনায়ক তার শারীরিক গঠনও একজন শিকারির মতোই হ্যারি চারিদিকে হেঁটে ও হ্যারিকে দেখে উড এই মন্তব্য করলো হালকা গতিসম্পন্ন প্রফেসর তাকে একটি সুন্দর ঝাড়ু দিতে হবে নিম্বাস দু হাজার অথবা ক্লিন সুইপ সাত আমি অধ্যাপক ডাম্বেলডোর সাথে কথা বলবো আমি দেখি প্রথম বয়সের জন্য নিয়মকানুন কিন্তু শিথুল করা যায় কিনা অধ্যাপক ম্যাগনাগোল বললেন গতবারের চেয়ে আমরা ভালো দল চাই স্লিন্দারদের কাছে গত ম্যাচ থেকে হেরে গিয়ে কয়েক সপ্তাহ লজ্জায় সেভিয়াস স্নেহিপের মুখের দিকে তাকাতে পারিনি অধ্যাপক ম্যাগোনাগল হ্যারি দিকে তাকিয়ে বললেন হ্যারি আমি শুনতে চাই তুমি এখানে ভালো প্রশিক্ষণ নিচ্ছ আমি শুনতে চাই তুমি প্রশিক্ষণকালে পরিশ্রম করছো আর ভিন্ন কিছু শুনলে তোমার শাস্তি বিষয়ে আমার মত পরিবর্তন করতে পারি বলে মুচকি হাসলেন তারপর তিনি বললেন তোমার বাবা তোমাকে নিয়ে নিশ্চয়ই গর্ব করতেন তিনি একজন উঁচু মানের ক্রিজ খেলোয়াড় ছিলেন রন্তা স্টিক অ্যান্ড কিডনি পাই অর্ধেক মুখে পড়েছে কিন্তু সে খেতে ভুলে গেল শিকার সে বলল কিন্তু প্রথম বর্ষে কেউ তো হতে পারে না কখনোই না তুমি সবচেয়ে ছোট এর আগে তুমি নিশ্চয় ঠাট্টা করছো মধ্যাহ্ন ভোজনের সময় ম্যাগোনাগলের সাথে মাঠে যাওয়ার পর কী কী ঘটেছে মাত্র হ্যারি বলে শেষ করেছে হ্যারি বলল শতাব্দীর মধ্যে এটাই প্রথম ওটা আমাকে তাই বলল এই খবর শুনে রন এত অবাকে মঙ্গুভূত হলো যে সে হ্যারির দিকে হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে রইল হ্যারি রনকে বলল আগামী সপ্তাহ থেকে আমার প্রশিক্ষণ শুরু হবে তুমি কাউকে বলো না কিন্তু কিন্তু ওর চায় না এটা কেউ জানুক ঠিক এই সময় ফ্রেড আর জর্জ হল ঘরে প্রবেশ করলো হ্যারিকে দেখে জর্জ নিচু কণ্ঠে বলল সাবাস ওটা আমাদেরকে সব বলেছে আমরাও এই টিমে আছি ফ্রেড বলল এবার আমরা নিশ্চিত ক্রিটিস কাপ জিতব চাইলি চলে যাবার পর আমরা কখনো এই খেলায় জিততে পারিনি তবে এবছর আমাদের দল অনেক শক্তিশালী হ্যারি তুমি নিশ্চয়ই খেলা জিতবে তোমরা কথা বলতে গিয়ে যেন লাফাচ্ছিল যাই হোক আমাদেরকে যেতে হবে স্কুল থেকে বেরোবার জন্য লি জর্ডান একটা নতুন গোপন পথ বের করেছে ফ্রেডো জর্জ যাবার পরপরই ম্যালফয় ক্রেপ এবং রয়েল উপস্থিত হলো তারা হ্যারিকে বলল। এখানকার খাবার কি শেষ মিস্টার পটার তুমি কোন ট্রেনে আবার মাগলদের কাছে ফিরে যাচ্ছ হ্যারি খুব শীতল কণ্ঠে বলল বেশ সাহস দেখছি তো এখন মাটিতে ফিরে এসেছো বলে সাথে খুদে বন্ধুরাও দেখছি উঁচু টেবিলে শিক্ষকরা বসে থাকায় আঙুল বাগানো বা ভয় দেখানো ক্রেপ এবং রয়ালের পক্ষে একটু একটু বাড়াবাড়ি ছাড়া কিছুই ঘটেনি ম্যালফয় হ্যারিকে বললো সুযোগ পাওয়া মাত্রই আমি বদলা নেব তুই যদি চাও আজ রাতেই যাদুকরদের মল্লযুদ্ধ হতে পারে শুধু জাদুদণ্ড শারীরিক নয় কি এ ব্যাপারে কথা বলছো না যে তুমি কি জাদুদণ্ডর মল্লযুদ্ধ সম্পর্কে কিছু জানো না অবশ্য সে জানে রন জবাব দিল আমিও দ্বিতীয় হব তোমার সাথে কে থাকবে ম্যালফয় ক্রেপ এবং গ্রয়্যালের দিকে তাকাবার চেষ্টা করলো সে বলল মা ঠিক আছে ট্রফি রুমেই দেখা হবে ওটা তারা লাগানো থাকে না ওরা চলে গেল হ্যারি রনকে জিজ্ঞাসা করলো জাদুঘরদের মল্লযুদ্ধ জিনিসটা কি আর দ্বিতীয় বলতে বা কী বোঝায় রন বলল তুমি যদি মল্লযুদ্ধে মারা যাও তাহলে আমি তোমার দায়িত্ব নেব যিনি এই দায়িত্বটা নেন তাকে দ্বিতীয় বলা হয় রন আরও বলল আসল যাদুকর যখন মল্লযুদ্ধ হয়ে অংশ নেয় তখন তাদের মধ্যে কেউ কেউ মারা যান তোমার আর ম্যালফয়ের মধ্যে কেউই এতটা দক্ষ হওনি যে কাউ কারো ক্ষতি করতে পারবে আমি নিশ্চিত যে ম্যালফয় ভেবেছিল তুমি তার মল্লযুদ্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করবে আমি যদি দণ্ড ব্যবহার করি আর দেখা গেল কিছুই ঘটেনি তাহলে কি হবে হ্যারি জানতে চাইল তাহলে তুমি তাকে নাকে জোরে একটা ঘুষি মারবে রন বললো এক্সকিউজ মি হ্যারি আর রন তাকিয়ে দেখল হারমিয়াম গ্রেঞ্জার এসেছে রন মন্তব্য করলো এখানে কেউ শান্তিতে থাকতেও পারবে না রনির কথার পাত্তা না দিয়ে হারমিয়ন হ্যারিকে বলল। আমি তোমার আর ম্যালফয়ের কথায় আরি পেতে শুনলাম না না শুনলেও পারতে রন বলল হারমিওন রনির কথায় উত্তর না দিয়ে হ্যারিকে বললো মধ্যরাতে তোমরা স্কুলে ঘুরে বেড়ানো ঠিক হবে না ভেবে দেখো তুমি যদি ধরা পড়ো ধরা পড়বেই তাহলে গ্রিফিল্ডের হাউজের পয়েন্ট কাটা যাবে হ্যারি মাঝে মাঝে তোমাকে আমার খুব স্বার্থপর মনে হয় এটা তোমার দেখার বিষয় নয় হ্যারি মন্তব্য করলো বিদায় বলে রন বিদায় নিল নেভিল এখনও হাসপাতালে সব দিনই একই রকম হ্যারি ভাবলো দিনটা ভালোভাবে শেষ বলা যাবে না দিন ও শ্রীমাস ঘুমিয়ে পড়েছে বেশ কিছুক্ষণ হলো নেভিল হাসপাতাল থেকে ফিরে আসেনি হ্যারি বিছানায় জেগে সময় কাটালো রন আস্তে আস্তে হ্যারির কাছে এসে কারে কারে বলল রাত সাড়ে এগারোটা বাজে চলো যাওয়া যাক ড্রেসিং গ্রাউন্ড পরে জায়ুদণ্ড নিয়ে তারা ঘোরানো সিঁড়ি পেয়ে কমন রুমের এসে পৌঁছলো হঠাৎ সামনের চেয়ার থেকে কে যেন বলে উঠল হ্যারি আমি বিশ্বাস করতে পারছি না তুমি এসব কাজে যাচ্ছ হালকা আলোতে হারমিয়ন গেঞ্জারকে দেখা গেল গায়ে গোলাপি রঙের গ্রাউন্ড চিৎকার করে বললো তুমি এখানে যাও শুতে যাও হারমিয়ন বলল। আমি তোমার ভাই পার্সিকে আভাস দিয়েছি সে তো এখানকার প্রিফেক্ট সে তোমাদের এসব কাজ বন্ধ করবে কেউ যে কারো কাজ এতটা হস্তক্ষেপ করতে পারে এটা হ্যারি ভাবতেই পারে না চলে এসো হ্যারি রনকে বললো এই মোটা মহিলার ছবিটা সরিয়ে গর্ত দিয়ে উপরে উঠে গেল হারমিয়ন হাল ছাড়ার পাত্রী নয় মোটা মহিলার ছবিটি সরিয়ে সে ও রনকে অনুসরণ করল হারমিয়ন ওদের পিছন পেছনে এসে রুক্ষ কণ্ঠে বলল গ্রিফিল্ডের হাউসের জন্য কি তোমাদের একটুও দরদ নেই তোমরা কি কেবল নিজের স্বার্থই দেখবে আমি চাই না সিধারিন হাউসের হাউস কাপ জয় করুক অধ্যাপক ম্যাগোনা গেলে কানে গেলে তোমরা সব ফোন কাটা যাবে এখন থেকে ভাগো রন হারমিনকে ধমক দিল ঠিক আছে আমি যাচ্ছি হারমিউন বললো আমি যে তোমাদের সতর্ক করছি এ কথাটি মনে রেখে বিশেষ করে যখন তুমি কাল বিকেলে বাড়িতে ফেরত যাবার জন্য ট্রেনে উঠবে ওদের বোঝাতে ব্যর্থ হয়ে ফিরে যাবার জন্য হারমিন মোটা মহিলার প্রকৃতিকে কেদের থেকে তাকালো না সেখানে কোনো প্রতিকৃতি নেই মোটা মহিলা রাতে ভ্রমণের জন্য বাইরে গেছে হারমিয়ন বের হওয়ার কোনো রাস্তাই খুঁজে পেল না আমি এখন কি করব? হারমিয়ন উৎকণ্ঠার সাথে বলল। রন বলল এটা তোমার ব্যাপার আমাদের এক্ষুনি যেতে হবে আমাদের দেরি হয়ে যাচ্ছে তোমাদের সাথে আমিও যাব। হারমিয়ন বলল না তুমি আসবে না রনির দৃঢ় থাকা হারমিয়ন বলল তোমরা কি চাও আমি এখানে দাঁড়িয়ে থাকি আর ফিল আমাকে পাকড়াও করুক যদি তিনি আমাদের তিনজনকে একসাথে পান আমি সত্যি কথাটাই বলবো আমি বলবো আমি তোমাদের থাকে চেষ্টা করেছিলাম আর তুমি সমর্থন করতে পারো চুপ তোমরা দুজনেই চুপ করো হ্যারি বলল আমি যেন কিসের আওয়াজ পাচ্ছি শ্বাস প্রশ্বাস নেওয়ার শব্দ বিশেষ নারিশ বিশ্বের সাথে রণ উচ্চারণ করলো আসলে এটা বিশেষ নারিশ নন নেভিল সে মেঝেতে ঘুমিয়েছিল তার কাছে গেলেই সে ঘুম থেকে উঠে পড়লো হাই ঈশ্বর তোমরা এখানে আমি কয়েক ঘন্টা ধরে এখানে আটকে আছি বিছানায় যাবার নতুন পাসওয়ার্ডটা এখন মনে করতে পারছি না তোমার স্বর নিচুতে রাখো নেভিল নতুন পাসওয়ার্ড হলো পিপ আউট তবে এতে এখন কোনো কাজ হবে না কারণ মোটা মহিলাটা কোথায় যেন গেছে তোমার হাতের অবস্থা এখন কেমন হ্যারি জিজ্ঞাসা করল ভালো হাত দেখিয়ে নোভিল বলল মাদাম প্রমফে এক মিনিট ভেতরেই সব ঠিক করে দিয়েছেন ভালো কথা হ্যারি বলল নেভিল আমাদের এক জায়গায় যেতে হবে তোমার সাথে পরে দেখা হবে নেভিল বলল তোমরা আমাকে একা ফেলে যেও না আমার এখানে একা থাকতে ভালো লাগছে না রন ঘড়ির দিকে তাকালো তারপর ক্রুদ্ধ হবে নভিল এবং হারমোনিয় দুজনকে দিকে তাকালো রন বলল তোমাদের দুজনের যে কেউ একজন আমাদেরকে ধরিয়ে দিতে পারো তাহলে তোমাদের খবর আছে বগেশ কুইরেল আমাদের যে অভিশাপ শিখিয়েছেন আমি তোমাদেরকে সেই অভিশাপ দিয়ে দেবো হারমিয়ন তার মুখ খুলল কীভাবে অভিশাপ দিতে হয় এটা বোধহয় সে রনকে বলতে যাচ্ছিল হ্যারি তাদেরকে ফিস করে চুপ করতে বলল তারপর সবাইকে নিয়ে সামনে অগ্রসর হলো তারা করিডোর ধরে এগোতে লাগলো জানলা দিয়ে চাঁদের আলো আসছে সেই মুহূর্তে হ্যারি আশঙ্কা করছে ফিলস বা মিসেস সাথে দেখা হবে তার ভাগ্য ভালো তার আশঙ্কা সত্য বলেই প্রমাণিত হলো তারা চার যাবার সিঁড়ি এলো এবার পায়ের আঙুলে ভর দিয়ে কোনো শব্দ না করেই তারা আগে বাড়তে লাগল তাদের লক্ষ্য ট্রফি হাউস ম্যালফয়ার ক্রেপ তখনও এসে পৌঁছয়নি ট্রফি হাউসে শোকেসে স্ফটিকের স্বচ্ছ কাঁচের উপর চাঁদের আলো প্রতিফলিত হচ্ছে ট্রফি হাউসের সোনা বা রূপর কাপ সিল্ড প্লেট ও মূর্তি অন্ধকারে চকচক করছে ওরা দেওয়াল ঘেঁষে এগুতে লাগলো তাদের চোখ দুটি দরজার ওপরেই পাছে ম্যালফা এসে ওদের ওপর ঝাঁপিয়ে পড়ে সেই আশঙ্কায় হ্যারি তার জাদুদণ্ড বের করলো সময় বয়ে চলল কিন্তু ম্যালফয় দেখা নেই হয়তো এমনও হতে পারে সে ভয় পেয়ে গেছে একটু পরে পাশের কক্ষে একটা শব্দ শোনা গেল তার সতর্ক হলো হ্যারি যখন তার জাদুদণ্ড ঘোরালো তখন কয়েকটা শব্দ তার কানে এলো না এটা ম্যালফায়ের কণ্ঠস্বর নয় আরে এই যে ফিলস তিনি নারী সে সাথে কথা বলছেন ওরা একটু এগিয়ে দেখল পোশাকের গ্যালারি দর্দিতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যেতে লাগলো নেভিল রনির কোমর জড়িয়ে ধরে দাঁড়ালো নেভিল দেখলো ফিল্ড ট্রফি রুমে প্রবেশ করেছে হ্যারি রন শুনতে পেলো ফিল্ড বলছে তারা কাছাকাছি কোথাও আছে হয়তো তারা লুকিয়ে এই দিকে হ্যারি উল্টো দিকে ছুটল এবং ভিতরে সন্ত্রস্ত হয়ে তার একটি লম্বা গ্যালারি নিঃশব্দে পার হয়ে গেল গ্যালারিতে ছিল অসংখ্য অস্ত্র তারা বুঝতে পারল ফিল্ড নেভিলের কাছাকাছি চলে গেছেন বিভিন্ন ধরনের আওয়াজে দুর্গের সবাই জেগে গেছে পালাও বলে হ্যারি দৌড় দিল তারা চারজন নিচে দিকে দৌড়াতে লাগলো মিস্টার ফিল্ড ওদের পিছনে আসছেন কি না পিছন ফিরে সেটা দেখার অবকাশ নেই একটা দরজা দিয়ে বেরিয়ে তারা অপর দরজা দিয়ে করিডোর পার হলো দলের নেতৃত্ব দিচ্ছে হ্যারি তারা কোথায় যাচ্ছে কেউ জানে না এরপর ওরা পেল দেওয়াল ঢাকা একটা বড়ো পর্দা এবং ওটা সরিয়ে একটা গুপ্ত পথ সে পথ দিয়ে তারা বশীকরণ ক্লাসরুমের কাছে এলো তাদের পরিচিত বশীকরণ ক্লাসরুম থেকে ট্রফি রুমের ব্যবধান কয়েক মাইল মনে হচ্ছে তারা নাগারের বাইরে চলে এসেছি ক্লান্ত শান্ত হ্যারি ঠান্ডা দেয়ালে হেলান দিয়ে কপালের ঘাম মুছতে লাগলো নিভিল কুজো থেকে দু হাঁটু হাত বের করে জড়ো করে করে নিঃশ্বাস নিচ্ছিল তার মুখ থেকে লালা গড়িয়ে পড়ছিল হারমেন বলল আমি তো তোমাদের আগেই বলেছিলাম আমাদেরকে খুব দ্রুত গ্রিফিল্ডের টাওয়ারে পৌঁছোতে হবে শান্ত কণ্ঠে বলল হাইমোন বলল তুমি কি এখন বুঝতে পেরেছ যে এটা ম্যালফায় চালাকি সে কখনোই মল্লযুদ্ধ করবার জন্য তোমাদের কাছে আসবে না যেভাবেই হোক ফিল খবর পেয়েছেন ট্রফি রুমে কেউ আসবে হয়তো ম্যালফায় তাকে সব বলে দিয়েছে হ্যারি ভাবলো হারমোনিয়াম ঠিকই হয়। তবে তার কাছে হ্যারি নিজের ভুলের কথা স্বীকার করবে না চলো যাওয়া যাক হ্যারি বলল তখন তারা দশ বারো পাও অতিক্রম করেনি একটা দরজা খোলার আওয়াজ হলো দৃশ্য দেখে তারা অবাক পিভিস বেরিয়ে আসছেন ক্লাসরুম থেকে তোমাদের তো দর্মিতদের থাকার কথা এই মধ্যরাতে তোমরা বাইরে কেন পিভিস প্রশ্ন করলো পিভিস দয়া করে চুপ করো তুমি দেখছি আমাদের বিপদে ফেলবে পিভিস হো হো করে হেসে উঠল মধ্যরাতে ঘুরে বেড়ানো তু 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 নটি নটি ইউ উইল গেট কাটি না ধরা পড়বে না দয়া করে পথ ছাড়ো পিবিস এই ফেলিসকে বলবো তোমার বলা উচিত পিস বলল তার চোখে দুষ্টুমির হাসি তোমাদের মঙ্গলের জন্যই এটা বলা উচিত পথ ছেড়ে সরে দাঁড়াও ধমকে সুরে বললো মানছি এটা আমাদের ভুল যেসব ছাত্র বিছানায় নেই পিবিস চিৎকার করে বলল সে সব ছাত্র তারা নিজে বশীকরণ ক্লাসের সামনে করিডোরে পিভিশের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে নিজের জীবন বাঁচাতে তারা বশীকরণ ক্লাসে করিডোরের শেষ প্রান্তে ঊর্ধ্ব নিঃশ্বাসে দৌড় দিল সেখানে তারা একটি দরজা খোলা দেখল না বন্ধু খোলা যাচ্ছে না এই হলো আমাদের পরিণতি রন কাঁদো কাঁদো কণ্ঠে বললো দরজা ধাক্কা দিয়ে খুলতে না পেরে রণ বলল আমাদের আর কোনো উপায় নেই আমরা শেষ হয়ে গেছি তারা পায়ের শব্দ শুনতে পেলো পিপসের চিৎকার শুনে ফিল ছুটে আসছেন এখান থেকে যেতে হবে হারমিয়ন বললো সে হ্যারির হাত ধরে চারুদণ্ডতে গিয়ে তারাটাতে থেকে তারপর ফিস ফিস করে বললো আর হুমোরা তারায় ক্লিক করে আওয়াজ হলো এবং দরজাটা খুলে গেল। তারা ভিতরে ঢুকে দরজা বন্ধ করে কান পেতে রইল তাদের কানে ভেসে আসলো ওরা কোন দিয়ে গেছে পিপস আমাকে তাড়াতাড়ি বলো ফিলস পিপসকে জিজ্ঞেস করলো আগে বলো প্লিজ ঝামেলা করো না পিপস বলো ওরা কোন দিকে গেছে আমি কিছুই বলবো না হা হা আমি বলছি যতক্ষণ তুমি ভালোভাবে প্লিজ না বলবে আমি কিছু বলবো না বলো প্লিজ ঠিক আছে প্লিজ তারা শুনতে পেলো ফিল্পস হুশ করে উধা হয়ে যাচ্ছে আর ফিলস তাকে অভিশাপ দিচ্ছে হ্যারি ফিস ফিস করে বললো তিনি হয়তো মনে করছেন দর এটা বন্ধ তাই এখানে কেউ আসেনি মনে হচ্ছে আমরা এখন নিরাপদ নেভির বেরিয়ে এসো নেভিল হ্যারির গ্রাউন্ডের আশ ধরে টানছে কি হ্যারি চারিদিকে তাকালো এক মুহূর্তের জন্য হলেও তার মনে হলো সে এখন একটা দুঃস্বপ্নের মুখোমুখি খুব বাজে কাজ করেছে সে আজ তার আজকের কাজ সব কিছু অতিক্রম করেছে হ্যারি যা ভেবেছিল ঘটনাটা আসলে তা ছিল না তারা কোন ঘরের ভিতর নয় ছিল একটা করিডোরে একটা তৃতীয় তলার নিষিদ্ধ করিডোর এখন ওরা বুঝতে পারে এটা কেন নিষিদ্ধ তার দৃষ্টি পড়ল একটা দানবীয় কুকুরের ওপর কুকুরটা এত বড় যে মেঝে থেকে সিলিং পর্যন্ত পুরো জায়গাটা সে দখল করে রয়েছে কুকুরে তিনটে মাথা তিনটে নাক তিনটে মুখ তার মুখে লালা গড়িয়ে পড়ছে পিচ্ছিল রশির ওপর কুকুরটা মূর্তির মতো দাঁড়িয়ে আছে তার দুটো চোখেই ওদের ওপর নিবদ্ধ হ্যারি উপলব্ধি করল কেন তারা এখনও মারা যায়নি হঠাৎ এসে পড়ায় কুকুরটা তাদের দিকে অবাক হয়েছে অবাকের পালা শেষ করে কুকুরটা আস্তে আস্তে ধাতস্থ হয়ে উঠল কুকুরের বজ্রনীনাদের অর্থ কি বুঝতে হ্যারি বা তাদের সঙ্গীতের শাস্তি রইল না হ্যারি দরজা খোলার জন্য হাতুর মশরাতে লাগলো এখন হ্যারির দুটো বিকল্পের একটাকে বেছে নিতে হবে হয় মৃত্যু নয় ফিলস সে বেছে নিচ্ছ ফিলসকে তারা পিছন দিকে হোটে করিডোরে ফিরে এলো হ্যারি দরজাটা সজোরে বন্ধ করে দ্রুত বেগে বললো করিডোরে নামলো ফিল্স নিশ্চয় তাদের কোথাও খুঁজে বেড়াচ্ছেন কারণ তারা ফিরে আসার পথে কোথাও ফিল্সকে দেখেনি এটা এখন তাদের কাছে বড় বিষয় নয় তাদের এখন একমাত্র চেষ্টা দানব থেকে বাঁচা তাই দানব থেকে দূরত্ব বাড়াতে তারা উদ্ধশ্বাসে দৌড়ল আর তলায় গিয়ে মোটা মহিলার প্রতিকৃতির সামনে না আসা পর্যন্ত তারা দৌড় থামায়নি তাদের কান থেকে পড়ে যাওয়া ঝুলন্ত ড্রেসিং গ্রাউন্ড এবং ঘরমাক্ত চেহারা দেখে মহিলাটা প্রশ্ন করলেন এত রাতে তোমরা কোথায় গিয়েছিলে তেমন কিছু না পিক আউট পিক আউট হ্যারি উচ্চারণ করলো হ্যারির জবাবের পথে সাথে সাথে এই ছবিটা তাদের দিকে এগিয়ে এলো এবং যাওয়ার পথ ছেড়ে দিল তারা কমন রুমে প্রবেশ করে ধপাস করে আরামকে দিয়ে বসে পড়লো কিছুক্ষণ নীরব ছিল কেউ কোনো কথা বলেনি দেখে মনে হলো নেভিলের এমন অবস্থা হয়েছে যে সে আর কথা বলতেই পারবে না এরকম একটা জিনিসকে তারা স্কুলে আটকে রেখেছে কেন রন বলল কুকুরটার ব্যায়ামের প্রয়োজন হয় এরও প্রয়োজন হতে পারে এতক্ষণে হারমিয়নের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে এলো এবং মেজাজও হারমিনোদের থামিয়ে বললো তোমরা কি কেউ ভালো করে দেখেছো তোমরা কি লক্ষ্য করেছিলে কুকুরটা কিসের ওপর দাঁড়িয়েছিল মেজের ওপর হ্যারি বলল। আমি তার পায়ের দিকে তাকাইনি আমার তার চোখ ছিল তার মাথার ওপর না মেজের ওপর নয় কুকুরটা দাঁড়িয়েছিল একটা গোপন দরজার ওপর এটা স্পষ্ট যে কুকুরটা কিছু পাহারা দিচ্ছে হারমিওন দাঁড়িয়ে সবার দিকে তাকিয়ে কথা বলল বললো আজ আমরা সবাই মারা পড়তে পারতাম অথবা ধরা পড়ে বহিষ্কৃত হতে পারতাম আশা করি তোমরা নিশ্চয়ই এখন নিজেদের ভাগ্যের জন্য খুশি এখন যদি কিছু না মনে করো আমি ঘুমোতে চাই হা করে রন হারমিয়নের দিকে তাকিয়ে রইল না আমরা কিছু মনে করব না রন বললো তুমি কি মনে করো আমরা তোমাকে জোর করে আমাদের সাথে নিয়ে এসেছি কিন্তু হারমিয়ন হ্যারিকে চিন্তার জন্য একটা কিছু দিয়ে গেছে বিছানায় শুয়ে হ্যারি ভাবতে লাগলো কুকুরটা নিশ্চয়ই কিছু পাহাড়া দিচ্ছে হ্যাগ্রিড একবার বলেছিল পৃথিবীতে গ্রাঙ্ক হল কোনো কিছু নিরাপদে রাখবার জন্য সব থেকে নিরাপদ জায়গা এবং তার চেয়েও নিরাপদ হোগার এখানে কি সাতশো তেরো নম্বর ভল্টের ছোট্ট প্যাকেটটা পাওয়া যাবে হ্যালোইন পরদিন সকালে যখন হ্যারি এবং রনকে হোগার্সে দেখতে পেলো ম্যালফায় নিজের চোখে বিশ্বাসী করতে পারছিল না তার ধারণা ছিল হ্যারি আর রন মরে ভূত হয়ে গেছে ক্লান্ত দেখালেও তারা বেশ উৎফুল্ল ছিল হ্যারিয়ার রন সেই তিনমুখ কুকুরের সাথে দেখা হওয়াটা এই দারুণ অভিযানটা হিসেবে ভাবতে শুরু করলো এবং আমার সেখানে যাওয়ার কথা মাথায় রাখলো এর মধ্যে হ্যারি রনকে একটা প্যাকেটের কথা মনে করিয়ে দিল সেটা সম্ভবত গ্রিনস থেকে হোবার পাঠানো হয়েছে তারা দুজনেই ভাবছিল এত করা প্রাহারের প্রয়োজন কি এটা হয়তো খুব মূল্যবান অথবা খুব বিপজ্জনক কিছু রন মন্তব্য করলো বা দুই হ্যারি বলল শুধু নিশ্চিত যেটা জানতে পারলো সেটা হলো রহস্যজনক বস্তুগুলোর দৈর্ঘ্য দুই ইঞ্চি অন্য একটা সূত্র ছাড়া প্যাকেটের বিষয়বস্তু সম্পর্কে ধারণা অসম্ভব ছিল নেভিল ও হারমিয়ন কুকুর অথবা গোপন দরজার ভিতরে কি আছে সে ব্যাপারে বিন্দুমাত্র কৌতূহল প্রকাশ করেনি হারমিওন কয়েকদিন ধরে ওদের সঙ্গে কথা বলা বন্ধ রেখেছে এতে রন ও হ্যারির বরং লাভ কারণ হারমিয়ন সব ব্যাপারে তার কর্তৃত্ব ফলাতে চায় যা পছন্দ নয় ওদের এখন একমাত্র লক্ষ্য ম্যালফয়কে এক হাত দেখিয়ে দেওয়া এবং এক সপ্তাহের মধ্যে ডাকযোগে সে সুযোগ এসে গেল যখন পেঁচারা এসে গ্রেট হলে প্রবেশ করলো তখন সবাই তাকিয়েছিল একটা প্যাকেটের দিকে যেটা ছুটি প্যাঁচা বয়ে নিয়ে এসেছে যখন পেচারা প্যাকেটটা হ্যার ঠিক সামনে এসে রাখলো সত্যিই সে অবাক হলো কাঁচাগুলো বাইরে চলে গেল হ্যারি দেখলো প্যাকেটের ভেতরে একটা চিঠি হ্যারি চিঠিটা খুললো চিঠিটাতে এসেছে অধ্যাপক ম্যাগোনাগল কাছ থেকে আনন্দের সংবাদ নিয়ে অধ্যাপক ম্যাগনাগুল লিখেছেন পার্সেলটা টেবিলের ওপর খুলো না এর ভেতরে নতুন নিম্বাস টু থাউজেন্ড আছে আমি চাই না অন্য কেউ জানো তুমি একটা নতুন ঝাড়ু পেয়েছ আজ রাতে অলিভার উড তোমার সাথে দেখা করবে ক্রিডিজ খেলার মাঠে ঠিক সাতটায় তোমার প্রশিক্ষণের জন্য অধ্যাপক ম্যাগোনাগল নিজের আনন্দ গোপন করতে হ্যারি কষ্ট হচ্ছিল তাই সে চিঁড়িটা রনকে পড়তে দিল রন বলল নিম্বাস টু আমি তো এ ধরনের ঝাড়ু এখনও পর্যন্ত স্পর্শই করিনি তারা হলের বাইরে এসে ওপরে সিঁড়ির আটকে দাঁড়িয়ে আছে ক্রেপ আর গয়েল ম্যালফায় হ্যারির হাত থেকে প্যাকেটটা কেড়ে নিয়ে পরীক্ষা করে দেখল আরে এটা তো একটা ঝাড়ু এই বলে দেশ এবং হিংসা পড়ার দৃষ্টিতে ম্যালফায় ঝাড়ুটা হ্যারির দিকে ছুঁড়ে মারল আর বলল প্রথম বর্ষের ছাত্রদের জন্য ঝাড়ু নিষিদ্ধ রনার চুপ করে থাকতে পারলো না বললো এটা তো পুরনো ঝাড়ু নয় নিম্বাস টু থাউজেন্ড তুমি বলেছিলে যে তোমার কাছে একটি কমেন্ট টু সিক্সটি আছে রন হ্যারির দিকে তাকিয়ে বলল কমেন্ট দেখতে বড় কিন্তু নিম্বাসের চেয়ে কমেন্টের কোনো তুলনাই হয় না এটা পেয়ে তোমাদের কোনো লাভ নেই এর হাদলের অর্ধেক তোমরা ব্যবহারই করতে পারবে না ম্যালফায় মন্তব্য করলো কারণ জবাব দেওয়ার আগেই সেখানে উপস্থিত হলেন অধ্যাপক ফ্রিডউইড তিনি বললেন কি ব্যাপার তোমরা এখানে কি নিয়ে ঝগড়া করছো হ্যারি একটা নতুন ঝাড়ু পেয়েছে ম্যালফায় বলল আমি তা জানি ফ্রিডউইট বললেন অধ্যাপক ম্যাগোনাগোল হ্যারির ব্যাপারে আমাকে সব কিছু জানিয়েছেন এটা কোন মডেল নিমবাস টু থাউজেন্ড স্যার ম্যালফায় আতঙ্ক রেখে অনেক কষ্টে হাসি চেপে হ্যারি জবাব দিল আর এটা পাওয়ার জন্য আমি ম্যালফাইকে ধন্যবাদ দিতে চাই ম্যালফার হতাশা দেখে হ্যারি হ্যারন খুব খুশি হাসতে আস্তে ওরা উপরে উঠতে লাগল বর্মন পাথরের সিঁড়ির ওপর হ্যারি বললো সে যদি নেভিলের স্মারকটি চুরি না করতো তাহলে আজকে এখানে থাকতেই পারতাম না তুমি কি মনে করো এটা তোমার আইন ভাঙার পুরস্কার পেছন থেকে হারমিওনের কণ্ঠস্বর শোনা গেল আমি ভাবছি তুমি আমাদের সাথে কথা বলবে না হ্যারি হারমিওন দিকে তাকিয়ে বলল আমাদের সাথে কথা না বলার অভ্যাসটা তুমি চালিয়ে যাও রন মন্তব্য করল বিরক্ত হয়ে হারমিয়ন উঠে চলে গেল ওই দিন নানাবিধ ঝামেলা হ্যারি পড়াশোনা কিছুটা বিঘ্ন ঘটালো তার বড় চিন্তা টারমেটোরির কোন জায়গাটাতে সে তার নতুন ঝাড়ুটা রাখবে সে রাতে হ্যারু কিছুই খেল না ঝাড়ুর প্যাকেট খোলার জন্য সে আর রন ওপরে গেল খোলার পর দেখা গেল চিকন টকটকে ঝাড়ু মেগনি কাঠের হাতল ঝাড়ু গায়ে হরফে লেখা নিম্বাস টু চমৎকার রন মন্তব্য করল সন্ধ্যা সাতটা বাজার কিছু আগেই হ্যারি দুর্গ ছেড়ে ক্রিডিস ম্যাচের দিকে রওনা হলো এর আগে সে কখনো স্টেডিয়ামে আসেনি একশোর মতো আসন খেলা বা অনুশীলনী শেখার জন্য যথেষ্ট উড এখনো আসেনি হ্যারি ওড়ার ইচ্ছে হলো সে মাটিতে লাঠি দিয়ে ঝাড়ু নিয়ে উড়ে চলল বরাবর গোলপোস্টের ভেতর দিয়ে ঢোকা খেয়ে বেরিয়ে আসা হ্যারি দারুণ মজা লাগছে তার সামনের স্পর্শে নিম্বাস টু থাউজেন্ড অদ্ভুত অদ্ভুত কাজ করছে হাই পটার এদিকে এসো অলিভার উড এসে গেছে তার হাতে কাঠের একটা লম্বা বড়ো বাক্স হ্যারি উডের পাশে দাঁড়ালো চমৎকার উড মন্তব্য করলো হ্যারি আমি দেখতে পাচ্ছি অধ্যাপক ম্যাগোনাগল যা বলেছিলেন একেবারে খাঁটি আজ আমি তোমাকে ক্রিজ খেলার নিয়মকানুন সম্পর্কে কিছু বলবো তারপর তুমি সপ্তাহে তিন দিন খেলা অনুশীলন করবে উড বাক্সটা খুললো বাক্সের ভেতর বিভিন্ন আকারের চারটা বল অলিভার উড এবার তাকে খেলাটা বোঝালেন বললেন খেলাটা একটু কঠিন প্রত্যেক দলে সাতজন খেলোয়াড় থাকবে তাদের মধ্যে তিনজন হবে চেজার বা থাকারি তিনজন চেজার হ্যারি প্রশ্ন করল উড এবার ফুটবলের আকৃতির একটা উজ্জ্বল লাল বল বের করল উড এবার ব্যাখ্যা করলো এই বলটার নাম কুয়াফাল চেজারগন কুয়াফাল সম্পর্কে পরস্পরের মাঝে হস্তান্তর করে এবং গর্তে ফেলে গোল করার চেষ্টা করবে উড আরও ব্যাখ্যা করল প্রতিটি দলে একজন খেলোয়াড় যার নাম থাকবে কিপার কিপারের দায়িত্ব হলো গোল ঠেকানো আমি রিফিল্ডার হাউসের কিপার এই খেলা তাহলে তিনজন চেজার এবং একজন কিপার থাকে তারা কুয়াল নিয়ে খেলা করে হ্যারি খেলার বিস্তারিত নিয়মকানুন আগ্রহের সাথে জানার চেষ্টা করলো এবার আমি তোমাকে দেখবো কিভাবে খেলতে হয় উড বলল এটা হাতে নাও উড হ্যারিকে তিনটা ছোট ব্যাট এবং একই রকমের দুটো বল দিলেন বল দুটো কালো রঙের এবং কোয়াফালি থেকে একটু ছোট বল দুটোর নাম ব্লুজার এবার দাঁড়িয়ে থাকো উড হ্যারিকে নির্দেশ দিল হঠাৎ করে কালো ব্লুজারটা ওপরে উঠে হ্যারির মুখের কাছে চলে এলো হ্যারি বার দিয়ে সরিয়ে দিয়ে বলটিকে তাকে যত আঘাত করে তার উপর দিয়ে উড়ে চলে যেতে উটের কাছে চলে গেল উট ব্লুজারটা ঠেকিয়ে গর্তে পাঠিয়ে দিলেন খেলা নিয়ে হ্যারি উঠকে কয়েকটা প্রশ্ন করল হ্যারি প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দিল চমৎকার উড মন্তব্য করল হ্যারি উঠকে প্রশ্ন করলো আচ্ছা ব্লুজারদের হাতে কখনো কি কেউ মারা গেছে কখনও এই ধরনের ঘটনা ঘটেনি সর্বোচ্চ যেটা হয়েছে সেটা হলো কারো কারো দাঁত ভেঙেছে এর চেয়ে খারাপ কিছু ঘটেনি এবার শোনো এই দলের সর্বশেষ ব্যক্তি হলো সিজার সেটা হচ্ছে তুমি অবশ্য কুয়াফল বা ব্লুজারকে নিয়ে তোমাকে ভাবতে হবে না যতক্ষণ না তারা তোমার মাথা ফাটিয়ে দেয় তোমার দুশ্চিন্তার কোনো কারণ নেই উঠ বলল ব্লুজারদের ঠেকাতে দুই হুইসলি যমজ ভাই যথেষ্ট তারা নিজেরাই এক একটা ব্লুজারের জুটি তারপর উট বাক্স থেকে চতুর্থ অর্থাৎ শেষ বলটা বের করল কুয়াফল ও ব্লোজারের তুলনায় এটা ছিল আরও ছোট বড় একটা কাঠবাদামের সমান এটা ছিল উজ্জ্বল সুনানি রঙের ছোট একটু গোলাপি পাখা বলগুলো হাতে নিয়ে উঠ বলল এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এ বলটার গতি এত বেশি যেটাকে ধরা মুশকিল আর সিজারের দায়িত্ব হলো বলগুলো ধরা শিকার যদি এই বলটা ধরতে পারে তাহলে তার দল অতিরিক্ত দেড়শো পয়েন্ট পাবে আর কোনো প্রশ্ন আছে উড হ্যারিকে জানতে চাইলো হ্যারি মাথা নাড়ল তার কি করণীয় এটা সে বুঝতে পেরেছে আমরা এখনও স্নিচ বল নিতে পারিনি বলগুলো বাক্সে রাখতে উঠ বলল এত অন্ধকারে বল হারিয়ে যেতে পারে উঠ তার পকেট থেকে গল বলের একটা সাধারণ ব্যাগ বের করল কয়েক মিনিট পর দেখা গেল উট চারিদিকে জোরে জোরে বলগুলো ছুঁড়ে ছুঁড়ে মারছে হ্যারি তা লুফে নিচ্ছে হ্যারি প্রত্যেকটা বল লুফে নিল উট খুব খুশি হলো আধ ঘন্টা পর যখন সত্যি সত্যি অন্ধকার নেমে এলো তখন তারা অনুশীলন বন্ধ করলো এবার ক্রিডিস কাপ আমরাই পাবো খুশি মনে উট মন্তব্য করলো দুর্গ থেকে ফেরার সময় উট বলল তুমি যদি চার্লস উইসলির সাথে ভালো খেলা খেলো আমি অবাক হব না সে হয়তো ইংল্যান্ডের পক্ষ হয়ে খেলতে পারত। যদি সে ড্রাগনের পেছনে না ছুটত হ্যারি এখন খুবই ব্যস্ত এদিকে ক্রেডিস খেলার জন্য সপ্তাহে তিন দিন অনুশীলন অন্যদিকে হোমওয়ার্ক তো আছেই হ্যারি ভাবতে লাগলো সে হোগার্ট সে এসেছে মাত্র দু মাস হলো এর ভেতরে সে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্রিপেড ড্রাইভের তুলনায় দুর্গটি তার কাছে অনেক আপন মনে হচ্ছে লেখাপড়া কঠিন মনে হলো এখন খুব উৎসাহের মনে হচ্ছে ঘুম ভাঙলো সুস্বাদু খাবারের গন্ধে হ্যারি মনে হলো হ্যালোইন ব্যাপারটা বোধ হয় দরকার অধ্যাপক ফ্লিকুইড ঘোষণা করলেন এখন ছাত্ররা জিনিসপত্র আকাশে ওড়াতে পারবে এজন্য তিনি ছাত্রদের জোড়া জোড়ায় বসিয়ে দিলেন হ্যারি জুটি হলো সিমাস ফিনিগান নেভিলের ব্যাং একটি ক্লাসরুমে ঢুকে পড়েছিল রনের জুটি হল হারমিওন গ্রেঞ্জার রন এবং হারমিওন কেউ তাতে খুশি হয়নি তা বোঝা যাচ্ছিল সেদিন হ্যারিকে ডাকে ঝাড়ু পেল সেদিন থেকে হারমিওন হ্যারি ও ব্রণের সাথে কথাও বলে না অধ্যাপক ফিডউইট ছাত্রদের উদ্দেশ্যে বললেন একটা কথা মনে রেখো কথাটা হলো সুইস অ্যান্ড ফ্লিক মনে রেখো সুইস অ্যান্ড ফ্লিক এ মন্ত্রটা উচ্চারণ করো কখনও ভুল করে উচ্চারণ করবে না মনে রেখো ভুল করে জাদুঘর বারফিয়ে একবার শয়ের জায়গায় ফ বলে দিয়েছিলেন তারপর সে আবিষ্কার করলে মেঝেতে তার বুকের ওপর একটা মহিষ এটা ছিল বেশ কঠিন হ্যারি এবং সীমাস বার কয়েক সুইশ অ্যান্ড ফ্লিক করলো একটা পালক আকাশের দিকে পাঠানোর জন্য কিন্তু এটা টেবিলের ওপর থেকে আর আকাশের দিকে উঠলো না সীমাস তর্স হারিয়ে জাদুকাঠি খোঁজা দিয়ে পালকটাকে আগুন ধরিয়ে দিল আর হ্যারিকে তার টুপি দিয়ে সে আগুন নেভাতে হল পাশের টেবিলের রন টেবিল সুবিধা হচ্ছিল না রন তার লম্বা হাত ঘোরাতে ঘোরাতে হঠাৎ চিৎকার করে উঠল লেভি লেভিওসা হারমিওন বলল ভুল হলো তুমি ভুল উচ্চারণ করছো এত যদি জানো তাহলে তুমি নিজে উচ্চারণ করো হারমিয়নের উদ্দেশ্যে রাউন্ড বলল। হারমিওন তার গ্রাউন্ডের আস্তিঘ ঘটালো এবং দাদুদণ্ডটা বের করল তারপর উচ্চারণ করল লেভি ওসা তারপর পালকটা টেবিল থেকে ওপরের দিকে উঠতে লাগলো এবং তাদের মাথার চার ফুট ওপরে উঠল অধ্যাপক ফ্রিকুই কর্তায় দিয়ে উঠলেন এবং হারমিয়নকে প্রশংসা করলেন ক্লাস শেষে রনির মেজাজ খুবই খারাপ জনাকীর্ণ করিডোরে অতিক্রম করতে করতে রনি হ্যারিকে বলল এটা কোনো আশ্চর্যের ব্যাপার নয় যে কেউই হারমিয়নকে সহ্য করে না সত্যি বলতে কী সে সবার জন্য একটা দুঃস্বপ্ন মনে হলো কেউ যেন হ্যারির পিঠ ছুঁয়েছে হ্যারি তাকিয়ে দেখলো হারমিওন হারমিনের চোখে অশ্রু দেখে হ্যারি ভারী অবাক লাগলো মনে হয় সে তোমার কথা শুনতে পেয়েছে হ্যারি রনকে বলল তাতে কি হয়েছে রন এ কথা বললেও খুব অস্বস্তিতে পড়ল একটু থেমে বলল সে এখন বুঝতে পেরেছে তার কোনো বন্ধু নেই পরবর্তী ক্লাসে হারমিয়ন এলো না বিকেলেও কোথাও তাকে দেখা গেল না হ্যালোইন ভোজে যোগদানের জন্য গ্রেট হলে যাবার পথে হ্যারি আর রন শুনতে পেল সে পার্বতী পাতিল তার বন্ধু ল্যাভেঞ্জারকে বলছে হারমোন মেয়েদের টয়লেটে গিয়ে কাঁদছে আর সে চাইছে কেউ যেন তাকে বিরক্ত না করে একথা কথা শুনে রনির খুব খারাপ লাগতে লাগলো পরে যখন তারা গ্রেট হলে প্রবেশ করলো সেখানকার চোখ হারানো এবং হুই চুইয়ে তারা হারমোনের কথা একেবারেই ভুলে গেল হাজার খানিক জীবন্ত বাঁধুর সিলিং এবং দেওয়ালের এদিক ওদিক উঠছিল আরও হাজার খানিক টেবিলের সামান্য ওপর দিয়ে উড়ে উড়ে মোমবাতিগুলো কুমড়োর খোলে বসিয়ে দিল ছাত্রদের টার্মের প্রথম বর্ষের ভোস বলে সোনালী থালার খাদ্য পরিবেশিত হল হ্যারি যখন তার প্লেটে আলু তুলে নিচ্ছিল ঠিক তখনই প্রায় দৌড়ে অধ্যাপক কৈরেল গ্রেট হলে প্রবেশ করলেন তার পাগড়ি বিধ্বস্ত সবাই অবাক হয়ে দেখলো তিনি ডাম্বালডোরের চেহারা দিকে যাচ্ছেন টেবিলের কাছে গিয়ে তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন শল সেই বিরাট জল্পটা বন্দিশালা আমার ধারণা ছিল আপনি সব জানেন তারপর তিনি মূর্ছা খেয়ে বুড়বার মতো মেঝেতে পড়ে গেলেন চারিদিকে সুরগোল পড়ে গেল কোন থেকে অধ্যাপক ডাম্বেলডোর তা জাদুদণ্ড ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেন বেফে কন ডাম্বেলডোর নির্দেশ দিলেন এখনই তোমরা হাউজে সকলকে নিয়ে টার্মিটোরিতে ফিরে যাও পাশি কাছেই ছিল পাশি বলল তোমরা সবাই আমাকে অনুসরণ করো প্রথম বর্ষের সব ছাত্র আমার পিছনে এসো আমার পেছন পেছন এলে তোমাদের ভয়ের কোনো কারণ নেই ট্রল তোমাদের কিছু করতে পারবে না প্রথম বর্ষের ছাত্ররা একটা হয়ে তার পেছনে পেছনে গেল সরে দাঁড়ান প্রথম বর্ষের ছাত্ররা আসছে আমি একজন প্রিফেক্ট হ্যাঁ সিঁড়ি দিয়ে উঠতে উঠতে জিজ্ঞাসা করলো ট্রল এলো কি করে আমাকে এই প্রশ্ন করো না মনে হয় তারা সবাই বন্ধু রন বলল হয়তো হ্যালোইন ইন সবাই মজা করবার জন্য হিপসেটা করেছে এটা বিভিন্ন গ্রুপের ছাত্রদের পার হয়ে গেল তারা উদ্ধশ্বাসে বিভিন্ন দিকে ছুটছে তারা যখন হাফল হাফ হাউসের উদ্ভ্রান্ত ছাত্রদের ভিড় অতিক্রম করছিল তখন হ্যারি হঠাৎ রনের হাত চেপে ধরল আমি কিন্তু ভাবছি হারমোনিয়ামের কথা হ্যারি বলল তার সম্পর্কে কী ভাবছো রন জানতে চাইলো রনের বিষয়ে সে জানে না রন ঠোঁটে দাঁত কামড়াল ঠিক বলছ রন বলল পার্সি আমাদেরকে না দেখে ফেললেই হতো তারা হাফেল হাফ হাউসের ছাত্রদের দলের ভিতর মিশে গেল সেখান থেকে সটকে পড়ে একটা নির্জন করিডোর দিকে অগ্রসর হলো আর একটু গিয়েই তারা মহিলা টয়লেটের কাছাকাছি গেল পিছন দিকে তারা দ্রুত পায়ের শব্দ শুনতে পেল পার্সি নিচু কণ্ঠে রন উচ্চারণ করলো তারা ভালো করে দেখে নিল পার্সি নয় স্নেপ স্নেপ করিডোরে তৃতীয় তলার দিকে অদৃশ্য হয়ে গেলেন হ্যারি নাগে এ ধরনের কাজ গন্ধ এলো একটা ভেজা সাথে সাথে অপরিচ্ছন্ন টয়লেটের গন্ধ একটু পরে তার মনে হলো কে যেন আসছে পদশব্দ দৈত্যের পদশব্দের মতো অতিকায় জিপটি গড়ে ঢুকল বারো ফুট লম্বা গায়ের চামড়া অন্যরকম গ্রানাইট পাথরের মতো গায়ের রঙ মাথায় টাক অনেকটা নারকেলের মতো হাতে একটা বিশাল কাঠের ডান্ডা দরজার ফাঁক করে ভেতরে ঢুকলো ট্রল হ্যারি বলল চাবিটা তালার মধ্যেই আছে আমি তো ট্রলকে আটকে রাখতে পারি চমৎকার রণ মন্তব্য করল চলো তাই করি তারা দুজনে আগে বাড়লো তারা মনে মনে প্রার্থনা করছিল যেন ট্রল তাদের দিকে অগ্রসর না হয় তাদের প্রার্থনা কাজ হলো হ্যারি লাভ দিয়ে কোনো মতে তালা ও চাবি হাতের নাগালে পেল তারপর তালা লাগিয়ে ট্রলকে বন্দি করে ফেলল সাফল্যের আন্দোলনে তারা যখন ফিরে আসছিল ঠিক তখনই তারা শুনলো একটা বিকট আর্তনাদ যে ঘরে তারা ট্রলকে বন্ধ করেছে সেখান থেকেই শব্দটা আসছে ওটা তো মেয়েদের টয়লেট হ্যারি উদ্বিগ্ন হয়ে পড়লো আরে এ তো হারমিয়ন বিস্ময় আতঙ্কে তারা চিৎকার করে উঠল তারা যে কাজটি করতে চাইলো সেটা তারা ছাড়া অন্য কোনো উপায় ছিল না তারা আবার দরজার কাছে গেল ভয় ও আতঙ্কে দরজা তারাটা খুলে দ্রুত ঘরের ভিতর ঢুকল হারমিয়ন গেঞ্জার বিপরীত দিকে দেওয়ালে ভয় কুচকে গেছে মূর্ছে খাবার উপক্রম দতই তাদের দিকে অগ্রসর হচ্ছিল তাকে বিভ্রান্ত করো রনির উদ্দেশ্যে হ্যারি বলল তারপর হ্যারি একটা ট্যাপ থেকে ট্রলের চোখে অবিন্যস্ত পানি ছুটতে লাগলো হারমিয়ন কাছে এসে থমকে দাঁড়ালো ট্রল সে চারিদিকে তাকিয়ে দেখলো আজটা কোথার থেকে আসছে তার ছোট্ট চোখ দুটি হ্যারির ওপর পড়ল কিছুক্ষণ ইতস্তত করে মুগুরটা হাতে নিয়ে ট্রল হ্যারির দিকে অগ্রসর হলো ঘরের অপর প্রান্ত থেকে রন একটা ধাতব পাইপ ছুঁড়ে মারল ট্রলের ঘাড়ে পাইপটা লাগলেও তার বিন্দুমাত্র ক্ষতি হলো না তবে তার একটা বিকট চিৎকার শোনা গেল সে হ্যারিকে পালাবার সুযোগ দিয়ে একটা বিশ্বের মুখে রনের দিকে বাড়িয়ে দিল চলে এসো দৌড় দৌড় দাও হারমেনের উদ্দেশ্যে হ্যারি চিৎকার করলো কিন্তু হারমেন নড়তে পারছে না সে দেওয়ালের পিঠ থেকে দাঁড়িয়ে আছে এবং ভয় তার মুখে হাঁ হয়ে আছে তারপর হ্যারি যে কাজটা করলো তা একদিকে যেমন সাহসের অন্যদিকে তেমন বোকামির সে এক লাভ দিয়ে ট্রলের পেছন থেকে তার গলা জড়িয়ে ধরল এবার ট্রল আর নড়তে পারছে না হ্যারি তার জাদুদণ্ড দিয়ে তার নাকের ফুটোয় সোজা ঢুকিয়ে দিল যন্ত্রণায় ট্রল আর্তনাদ করতে লাগলো সে তার মুকুরটা ঘোরানো শুরু করলো এবং হ্যারি আশঙ্কা করছে কোন সময় এটা তার মাথা দু ভাগ করে দেবে হারমোন অজ্ঞান হয়ে মারতে পড়ে গেল। রন তার নিজে জাদুদণ্ডটা দিয়ে কী করবে ভেবে পাচ্ছিল না পরে উচ্চারণ করলো ওই গার্ডিয়াম লিভিওসা মুকুরটা হঠাৎ ট্রলের হার থেকে ছুটে ওঠা শুরু করলো ফিরে এসে ট্রলের মাথায় পড়ল তীব্র আঘাতে তল মাটিতে পড়ে গেল হ্যারি উঠে দাঁড়ালো সে কাঁপছে শ্বাস নিতে পারছে না হঠাৎ দরজা বন্ধ হবার আওয়াজ শোনা গেল পদশব্দও শোনা গেল তারা তিনজন মাথা উঁচু করে তাকালো তারা বুঝতে পারলো না কোন চক্রের ভেতর দাঁড়িয়ে পড়েছে অবশ্য নিস্তলায় কেউ না কেউ তাদের হৈচৈ জন্তুটার গর্জন শুনেছে একটু পরেই তারা প্রবেশ করলো অধ্যাপক ম্যাগোনাগল পিছন পিছন এসেছেন স্নি এবং অধ্যাপক কুইরেল কুইরেল এক নজরে ট্রলের দিকে তাকালেন মৃদু আর্দনাদ করে দু হাতে কান চেপে ধরে টয়লেটে বসে পড়লেন স্নেপ মাথা ঝুঁকিয়ে ট্রলকে দেখতে লাগলেন অধ্যাপক ম্যাগনাগল হ্যারি এবং রনির দিকে তাকাচ্ছিলেন হ্যারি তখনও তাকে এত ক্ষুব্ধ হতে দেখেনি তার ঠোঁট বিবর্ণ সাদা হ্যারি ভাবলো গ্রিফিল্ডের হাউসের জন্য যে পঞ্চাশ পয়েন্ট পাওয়া ছিল তার পাওয়া যাবে না তোমরা নিজেদের কি ভাবো অধ্যাপক ম্যাগোনাগল খুব রেগে মেগে হ্যারিকে জিজ্ঞাসা করলেন হ্যারি রনির দিকে তাকালো রনির হাতে তখনও ওর জাদুদণ্ডটা ম্যাগনাগল বললেন তোমাদের ভাগ্য ভালো তোমরা মারা যাওনি তোমরা ডরমেটরির বাইরে কেন এসেছিলে স্নেহ দেব্রতৃষ্ঠিতে হ্যারির দিকে তাকালেন হ্যারি মেঝের দিকে তাকিয়ে রইল হ্যারি মনে হচ্ছিল রনির জাদুদণ্ডটা নামিয়ে রাখা উচিত শিক্ষকদের সামনে ওভাবে হাতে রাখা ঠিক নয় একটু পরে পেছনের অন্ধকারের মধ্যে থেকে মৃদু শব্দ শোনা গেল ম্যাগোনাগল দয়া করে একটু আসুন ওরা আমাকে খুঁজছিল মিস গ্রেঞ্জার হারমেন অবশেষে উঠে দাঁড়াতে পেরেছে আমি ট্রলের সন্ধানে করছিলাম কারণ আমার ধারণা ছিল আমি একাই তার সাথে লড়তে পারবো আমি ওদের ওপর অনেক পড়াশোনা করেছি রন্তা জাদুদণ্ড নামিয়ে রাখলো হারমেন কীভাবে শিক্ষকের সামনে ডাহা মিথ্যা কথা বলছে আমি ভাবছিলাম আমি ট্রলকে আটকাতে পারবো কারণ ওই জন্তুটা সম্পর্কে আমি অনেকটা বয়ে পড়েছি তারা যদি আমাকে খুঁজে না পেত তাহলে আমি এতক্ষণে মারাই যেতাম হ্যারি তার জাদুদণ্ডটা ট্রলি নাকে ঢুকিয়ে দিয়েছিল আর রন ট্রলির মুগুর দিয়ে ওর মাথায় আঘাত করেছে তারা কোনো সময় পায়নি অন্য কাউকে ডাকার তাহলে তুমি প্রফেসর ম্যাগুনেগোল তাদের তিনজনের মুখ পরখ করেই বললেন মিস রেঞ্জার তুমি তো এক ভীষণ বোকাদের মতো কাজ করেছো তুমি কি করে ভাবলে যে তুমি একাই পাহাড়ি জন্তুটাকে আটকাতে পারবে হার্মিয়ন তার শিক্ষকের কাছে একটা জলজান্ত মিথ্যা বলল নভেম্বর আসার সাথে সাথেই শীতের প্রকোপ বেড়ে গেল স্কুলের চারপাশে পাহাড়গুলো বরফ জমে ধূসর ধারণ করেছে এবং খালের জল জমে ঠান্ডা ইস্পাতে পরিণত হয়েছে প্রতিদিন সকালে খেলার মাঠ বরফে জমে ওঠে ওপরে জানলা দিয়ে দেখা যায় ক্রিড়িজ চামড়ার ওভারকোট খরগোশের চামড়ার হাতের দস্তানা এবং চামড়ার ভারী জুতো পরে বরফ কলাবার ঝাড়ু দিয়ে ক্রিডিস খেলার মাঠ বরফ পরিষ্কার করছেন ক্রিডিস খেলার মরশুম শুরু হয়ে গেছে প্রথমবারের মতো হ্যারি ম্যাচ খেলবে তার এক সপ্তাহ অনুশীলন শেষ শনিবার হ্যারি প্রথমবারের মতো ম্যাচ খেলবে গ্রিফিল্ডার বনাম রিন হ্যারি ক্রিডিস খেলাটা গোপন রাখাই হয়েছে এটা উইট চেয়েছিল কেউ তেমন তাকে খেলতে দেখেনি উট চেয়েছে হ্যারি হবে তাদের গোপন অস্ত্র তার বিষয়ে অন্য কেউ জানানো হবে না কিন্তু যে করেই হোক সে যে শিকার হবে খেলবে অন্যরা এটা জেনে গেছে এবং এই বিষয় নিয়ে কথাবার্তাও হচ্ছে কেউ বলছে ও খুব ভালো করবে আবার কেউ কেউ বলছে ওর জন্য ম্যাট্রিস নিয়ে আসতে হবে কারণ সে ধপাস করে পড়ে যাবে আসলে খুব ভালোই হয়েছে যে হ্যারি এবং হারমিওন ওরা এখন বন্ধু হ্যারি চিন্তাই করতে পারছে না হারমিওন ছাড়া কিভাবে সে এত হোমওয়ার্ক করবে হারমিয়ন হ্যারিকে ক্রেডিট থ্রু এইজেস নামে একটা চমৎকার বই পড়ার জন্য দিয়েছে হ্যারি বইটা জেনেছে ক্রেডিস খেলা সাতশো ধরনের ফাউল হয় এবং উনিশশো তিয়াত্তর সালের বিশ্বকাপে এই সব ধরনের ফাউলই হয়েছিল জন্তুটার ঘটনার পর হারমিয়ন রন আইন কানুন মেনে চলার ব্যাপারে একটু শিথিল হ্যারির প্রথম ক্রিডিজ খেলার দিন ক্লাসের অবসরে তারা তিনজন স্কুলের প্রাঙ্গণে যায় শীত থেকে রক্ষা পাওয়ার জন্য হারমিয়ন জাদু করে উজ্জ্বল নীল আগুনের চেষ্টা করল সে একটা জ্যামের বোতলের করেও বহন করলো তারা আগুনের দিকে পেছন ফিরে শরীরটাকে গরম করে নিচ্ছিল স্নিপ তাদের কাছে গিয়ে দাঁড়াতেই খোঁড়াতে খোঁড়াতে যাচ্ছিলেন আগুনের জ্বালাটা সিদ্ধ নয় তিনি যেন আগুন না দেখতে পান সেই জন্য তাদের পেছন ফিরে আগুন আড়াল করে রাখল ওদের মুখ এবং ভাবসাপ দেখে স্নিপের সন্দেহ হয়েছে নিশ্চয়ই কিছু গলত আছে তিনি আবার ফিরে এসে দিকে ভালোভাবে তাকালেন কিন্তু তিনি কোনো আগুন দেখতে পাননি কিছু না দেখতে পেয়ে একটা অজুহাত তিনি খুঁজতে লাগলেন তোমার হাতে কী মিস্টার পটার এটা কেডিস্থু এজেস হ্যারি বইটা দেখালো লাইব্রেরির বই স্কুলের বাইরে নেওয়া নিষেধ বইটা আমাকে দাও রিফিল্ডার পাঁচ পয়েন্ট কাটা গেল স্নিপ খোড়াতে খোরাতে চলে গেলেন হ্যারি রেগে গিয়ে বললো এই নিয়ম খেয়াল খুশির মতো তৈরি তার পায়ে কি হয়েছে যাই না তবে তার পায়ে তীব্র ব্যথায় তিনি কষ্ট পেলে খুশি হব বলল। সেদিন কমন রুমে বেশ সন্ধ্যায় পড়ছিল হ্যারি রন ও হারমিওন একটা জানলার কাছে টেবিলে বসলো হারমিওন হ্যারি এবং রনকে বশীকরণ বিদ্যার হোমওয়ার্ক দেখে নিচ্ছিল হারমিওনও কখনো খাতা থেকে ওদের টুকতে দেয় না বলতো এতে তোমরা অনেক কিছু শিখতে পারবে না হারমিয়ানোদের হোমওয়ার্ক পরে সংশোধন করে দিত এর ফলে তাদের উত্তর সঠিক হতো হ্যারি এস এস বইটা ফিরে পাবার জন্য অস্থির হয়ে পড়ল স্নেপকে এত ভয় পাওয়ার কি আছে সে যাবে তার কাছে সহায়সী বলবে বইটা আমার দরকার হারমিয়ানো রনকে বলল ওই কথাটা তার দুজনেই বলল তুমিই যাও আমরা না সে শিক্ষকদের কামরার দিকে দরজায় টোকা দিল কোনো শব্দ নেই আবার দিল কেউ নেই স্নিপ তো বইটা ওখানে রেখেও যেতে পারেন দেখা যাক ভাগ্য পরীক্ষা কী করে সে দরজায় ধাক্কা দিয়ে ফাঁক করলো এক অভাবনীয় দৃশ্য দেখলো স্নেপ এবং ফিল্ডস ভিতরে ওরা মাত্র দুজন স্নেপের আলখাল্লা তার হাঁটুর একটু ওপরে তোলা এক পা রক্তাক্ত এবং আঘাতপ্রাপ্ত প্রাপ্ত আর ফিলস তার পায়ে ব্যান্ডেজ বেঁধে দিচ্ছে স্নেপ বলেছিলেন কিভাবে একজন লোক তিন মাথার চোখের প্রতি লক্ষ্য রাখতে পারে হ্যারি সন্তর্পণে ভিতরে প্রবেশ করে দরজা সাবধানে বন্ধ করতে যাচ্ছিল পডার স্নেপ বিরক্তিতে তার মুখ পাকালেন এবং দ্রুত তার আলখালা টেনে পা ঢেকে দিলেন আমি কি আমার বহিটা ফেরত পেতে পারি বেরিয়ে যাও বের হওয়া বলছি হ্যারি দ্রুত বের হয়ে গেল যেন স্নিপ আবার পয়েন্ট কাটার সময় না পান সে দৌড়ে উপরে উঠে গেল খুব সাবধানে ফিস ফিস করে রন ও হারমোনিয়ামকে সব কথা খুলে বলল এর অর্থ বুঝতে পারছো কোনো শ্বাস না নিয়েই সে বলল স্নেপ হ্যালোইনের রাতে তিন মাথা কুকুরটাকে পাশ কাটিয়ে ভেতরে যেতে চেয়েছিলেন সেই দিনই সেই সময় আমরা ওকে দেখেছিলাম ওইদিকেই যাচ্ছিলেন তিন মাথা কুকুরটা যা পাহারা দিচ্ছে সেটার প্রতি নজরদার সেদিন ট্রল নামক পাহাড়ি জন্তুটাকে তিনি ছেড়ে দিয়ে সপা দৃষ্টি ওদিকে সরিয়ে দিয়েছিলেন হারমোন চোখ বড় হলো না তিনি এটা করবেন না যদিও তিনি খুব একটা ভালো লোক নন কিন্তু ডাম্বল জিনিস চুরি করবেন বা চুরি করার চেষ্টা করবেন তা হতে পারে না তুমি মনে করতে পারো সব শিক্ষক একেবারে দেবতা। আমার হ্যারি কথাই ঠিক মনে হচ্ছে রন বলল পরদিন সকালে ছিল উজ্জ্বল এবং শীতল গ্রেট হলো সশেষ ভাজার গন্ধে মম করছে সবাই খেলা কেমন হবে এই নিয়ে আলোচনায় ব্যস্ত তোমরা কিছু নাস্তা করে নেওয়া দরকার মানে আমি কিছু খাবো না কমপক্ষে টোস্ট খাও হারমিয়ন বলল আমার কোনো খিদে নেই হ্যারি সেদিনের খেলার জন্য চিন্তায় ক্ষুধা উধাও সীমাস অনুরোধ করলো হ্যারি তোমাকে হবে খেলার জন্য তোমার শক্তির দরকার হ্যারি সীমাসের দিকে তাকালো দেখল সে সর্শেষের ওপর ক্যাচ লাগাচ্ছে বলল ধন্যবাদ সীমাস সকাল এগারোটার মধ্যে সবাই স্কুলের মাঠে চলে এসেছে কেরিস পিচের চারিদিকে বর্ষার স্থানে জায়গা করে নিয়েছে অনেক ছাত্রের হাতে বাইনোকুলার বসার স্থানে যদিও ধাপে ধাপে ওপরের দিকে উঠছে তবু অনেক সময় দেখা যাচ্ছে না ঠিক কী ঘটছে নেভিল সিমাস ও হামের ডিন বসেছিল একেবারে ওপরের শাড়িতে রন ও হারমিওন তাদের সাথে যোগ দিল যেন সেখান থেকে তাদের দলটাকে সাপোর্ট করা যায় হ্যাঁ অবাক হলো তাদের বড় বড় ব্যানারের মধ্যে একটি নষ্ট হয়ে গেছে ওতে লেখা আছে পটার ফর প্রেসিডেন্ট এবং লেখাটা নিচে গ্রিফিল্ডারের প্রতীক সিংহ এঁকেছে ভিন ডিন একজন ভালো আঁকিয়ে তারপর হারমিওন ব্যানারগুলো জাদু করে নানান রঙে ভরিয়ে দিল খ্যারি প্রসাদন কক্ষে অন্য খেলোয়াড়দের সাথে জার্সি পরে নিল তার জার্সির রঙ লাল এবং সিদারিন হাউসের জার্সির রঙ সবুজ উট গলা পরিষ্কার করে সবাইকে নীরব থাকতে বললো তারপর সে খেলোয়াড়ের উদ্দেশ্যে বললো তোমরা সবাই প্রস্তুত তো মেয়েরা তোমরা প্রস্তুত হও চেজার মিস অ্যাঞ্জেলিনা জনসন জানতে চাইলো আমার মনে হয় মেয়েরাও প্রস্তুত উট মন্তব্য করল সেই বড় একজন ফ্রেড উইজলি বলল সেই একজনের জন্য আমরা সবাই প্রতীক্ষা করছি জর্জ বলল অলিভারের ভাষণ আমাদের মুখস্থ হয়ে গেছে হ্যাঁ উদ্দেশ্যে ফ্রেড বলল গত বছর আমরা দলে ছিলাম তোমরা দুজন চুপ করো উট থমক দিল গুড লাক উট খেলোয়াড়দের উদ্দেশ্যে বললো খেলার প্রস্তুতি নিয়ে হ্যারি ফ্রেড এবং জর্জের অনুসরণ করল হ্যারি মনে আশঙ্কা ছিল খেলার সময় তার হাঁটু তার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে মাদাম তুচ বললেন এই খেলাটা রেফারি তিনি ঝাড়ু হাতে করে মাঠে উপস্থিত হলেন তার দুদিকে দুজন দাঁড়াল তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে বললেন আমি তোমাদের কাছ থেকে একটা স্বচ্ছ পরিচ্ছন্ন খেলা দেখতে চাই মাদাম হুজ খেলার সূচনা করলেন তোমরা তোমাদের ঝাড়ুর ওপর উঠে বসো হ্যাঁ নিম্বাস টু থাউজেন্ড ঝাড়ুর ওপর উঠল মাদাম হুস তার সোনারি রুপালি বাসি বাজালেন পনেরো ঝাড়ুকে একসাথে ওপরে উঠতে দেখা গেল গ্রিফিল্ডার হাউসের অ্যাঞ্জেলিনা জনসনের হাতে কোয়াফল দেখতে সুন্দর একটি মেয়ে ভালো ধাওয়া করতে পারে জেসলি জমজ ভাইদের একজন লি জর্ডান খেলার ধারা বিবরণী যাচ্ছিল জর্ডান তার উপর সবসময় নজর রাখছিলেন অধ্যাপক ম্যাঙ্গনাগল দুঃখিত প্রফেসর এবার পরিষ্কার পাশ দেওয়া গেল এলিসিয়াস স্পিন্সকে সে উটির প্রিয় ছাত্রী গত বছর সে রিজার্ভ হয়েছিল বল এবার জনসনের কাছে না না এবার বল সিলারিন হাউসের দখলে বলটা চলে গেছে ওদের অধিনায়ক মার্কাস ফ্রিন্ডের দিকে ইগলের মতো উড়ে চলেছে সে এটা বুঝি সে স্কোর করবে না হলো না রেফেল্ডার হাউজের কিপার ওর ঝাঁপ দিয়ে বলটি ধরে ফেলেছে টিজার কেটি বেল এগিয়ে দিচ্ছে বল এবার অ্যাঞ্জেলিনার দিকে সিতারিন হাউজের কিপার ব্লেজলি ঝাঁপ দিল না বলটি সে ধরতে পারেনি রেফেল্ডার হাউসের স্কোরটি করল চারিদিকে বিপুল হর্ষধ্বনি আনন্দে হ্যাগ্রি রন হারমোনকে জড়িয়ে ধরলেন অ্যাঞ্জ্রিনা স্কোর করার পর থেকে হ্যারি মিচের ওপর নজর রাখছিল হ্যারি বল নিয়ে তীর পেকে এবার ব্লুজার বাধা হয়ে পড়লেও মাথা নত করে হ্যারি তা এড়িয়ে গেলেন কেউ তাকে রুখতে পারছে না কি করবে যে যার বুঝতেও পারছে না ওরা মার শূন্য উড়ছে হ্যারি অবশ্য হিক্সের চেয়েও দ্রুতগামী বল এবার গোলার মতো ছুটে আসছে ধাম গ্রিফিনের হাউসের সভায় চিৎকার করে উঠল ফাউল ম্যাডাম হোজ শটের নির্দেশ দিলেন সে নিচেবার অদৃশ্য হয়ে গেল গ্যালারির মধ্য থেকে টমাস চিৎকার করে উঠল তাকে লাল কার্ড দেখানো হোক রন বলল এটা তো ফুটবল খেলা নয় এখানে লাল কার্ডের কোনো নিয়ম নেই হ্যাকিট বললেন খেলার তো কিছু নিয়ম কারণ আছে ফ্লিন্ট হ্যারিকে আকাশে ধাক্কা দিয়েছে লি জর্ডান বলল এটা খুব খারাপ এটা এক ধরনের ধোকাবাজি ম্যাগোনাগল জর্ডানকে ধমক দিলেন জর্ডান বলল ওটা তো ফাউল ছিল তিনি নিরপেক্ষ হতে পারছিলেন না অধ্যাপক ম্যাঙ্গনাগর বললেন জর্ডান আমি তোমাকে আবার হুঁশিয়ার করে দিচ্ছি খেলা জমে উঠল হ্যারি একজন ব্রুজারকে কাটিয়ে দিল ঝাড়ুর আঘাত থেকে ব্রুজারের মাথাটা কোনোভাবে বেঁচে গেল হ্যারিও কিছুটা আঘাত পেয়েছে এরকম ঘটনা আবারও ঘটল হ্যারির ঝাড়ু নিম্বাস টু থাউজেন্ড খুব স্বাভাবিকভাবেই আকাশে উঠছে এবার বল ক্রিফিল্ডারদের গোলপোস্টে হ্যারি কিপার উঠকে সতর্ক করে দিল ওরা একটু বাঁকাভাবেই উঠছে দারুণ শব্দ হচ্ছে জর্ডান খেলার ধারাভাষ্য করছে খেলার ভেতরকেও লক্ষ্য করলো না যে হ্যারি ঝাড়ু অদ্ভুত আচরণ করছে ঝাড়ুটা তাকে ধীরে ধীরে খেলার বাইরে ওপর দিকে নিয়ে যাচ্ছে ঠিক বুঝতে পারছে না হ্যারি কি করছে বায়নাগুলা দিয়ে খেলা দেখতে দেখতে হ্যাগ্রিড এই মন্তব্য করলেন হ্যাগ্রিড বলতে লাগলেন আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে হ্যারি ঝাড়ির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে কিন্তু এটা তো কখনোই হতে পারে না একমাত্র শক্তিশালী জাদু ছাড়া এ ধরনের কখনো ঘটনা ঘটানো সম্ভব নয় এবার সবার নজর পড়ল হ্যারির ওপর দেখা গেল তার ঝাড়ু কোনো কাজই করছে না মাঝে মাঝে ঝাঁকুনিতে হ্যারি ঝাড়ুর সলা পড়ে যাচ্ছে সে রকম এক হাতে ঝাড়ুটা ধরে ফেলেছে কোনো কিছু কি ঘটেছে সীমাস প্রশ্ন করল হারমিয়ন হ্যাগ্রিরের কাছ থেকে বায়নাগুলাটি নিয়ে খেলা দেখতে লাগলো তার দৃষ্টি হ্যারির ওপর না পড়ে পড়ল জনতার ওপর হতাশ কণ্ঠে রন প্রশ্ন করলো তুমি এখন কি করতে চাও আমি জানি এটা স্নিপের কার আছে রন বায়নাগুলার হাতে নিয়ে গেল তারা সেখানে বসেছিল ঠিক তার বিপরীতে অধ্যাপক স্নিপ দাঁড়িয়ে আছে। আর তার দৃষ্টি ওপর নিবদ্ধ তিনি অনর্গল কথা বলে চলেছেন সে ঝাড়ুর ওপর জাদুবিদ্যা খাটাচ্ছে আমরা এখন কি করব হারমিয়ন বলল আমরা তাহলে কি করতে পারি সেটা আমার হাতে ছেড়ে দাও রন কিছু বলার আগে হারমোন অদৃশ্য হয়ে গেল রন বায়নাগুলো নিয়ে আবার হ্যারির দিকে তাকালো তার ঝাড়ুটা এত কাঁপ ছিল যে এটার ওপর বসা তার পক্ষে সম্ভব হয়ে উঠছিল না উইসলি জমজ ভাই ওপরে উড়ে গিয়ে হ্যারিকে নিরাপদ ঝড়ির ওপর আনার জন্য চেষ্টা করছিল কিন্তু এতে কোনো সফল হয়নি যতবারই তারা হ্যারির কাছাকাছি যেতে চেয়েছে ততবারই ঝাড়ু ওপর দিকে উঠে তাদের থেকে দূরে চলে গেছে তার নিচে নেমে চারিদিকে প্রদক্ষিণ করতে লাগলো তাদের প্রত্যাশা ছিল হ্যাঁ নিচে নামলে তারা তাকে ধরে ফেলবে এই সুযোগে মার্কস ফ্লিন্ট কোয়াফলটা নিয়ন্ত্রণে নিয়ে সবার অলক্ষে পাঁচবার স্কোর করে ফেলল হারমিয়ন এখানে চলে এসো রন হয়ে তাকে ডাকল স্নিপ সেখানে দাঁড়িয়েছিলেন হারমিয়ন দৌড়ে গিয়ে তার পেছনে শাড়ি দাঁড়াল স্নিপের কাছে গিয়ে সে রাধুদণ্ডটা বের করলো কয়েকবার নির্বাচিত শব্দ উচ্চারণ করলো উজ্জ্বল নীল শিখা তার চারুদণ্ড থেকে বের হয়ে স্নেইপের পোশাক স্পর্শ করল সমস্ত ঘটনা ঘটতে তিরিশ সেকেন্ডের বেশি সময় নিল না সেই বুঝতে পারলেন তার জামায় আগুন লেগেছে তিনি চিৎকার করে সাহায্য চাইলেন হারমোনিয়ামে চারুদণ্ডে দিল। পকেট থেকে একটা ছোট্ট পাত্র বের করে সব আগুন পাত্রের ওপর ঢোকালো পাত্রটি নিয়ে সে এমনভাবে উধাও হলো যে তাকে খুঁজতে বের করা স্নেপের পক্ষে কোনো রকমই সম্ভব হলো না এতক্ষণে শূন্যে হ্যারি নিজেকে অনেকটা সামলে নিয়েছে ঝাড়ের উপর তার নিয়ন্ত্রণ ফিরে এলো নেভিল এবার তাকিয়ে দেখো রন বলল নেতি প্রায় পাঁচ মিনিট ধরে হ্যাগ্রিটের জ্যাকেটের মুখে রেখে কাঁদছিল হ্যারি এবার দুটো ভূমির দিকে এগোচ্ছে দর্শনে দেখলো হ্যারি তার দুই হাত মুখের উপর রাখল মনে হলো সে অসুস্থ সে চারিদিকে আঘাত করলো তারপর কাশল শোনা জাতীয় একটা বস্তু তার হাতে এসে পড়ল আমি এবার স্নিজকে হাতে পেয়েছি বস্তুটা মাথার উপর তুলে হ্যারি চিৎকার করে উঠল খেলাটা বিভ্রান্তির ভেতর শেষ হয়ে গেল সে তো এটা লুফে নেয়নি সে তা বলতে গেলে এটা গিলে ফেলেছে বিশ মিনিট ধরে ফ্রিন্ড এ নিয়ে খুব হৈচই করলো এতে কোনো ফল হলো না কারণ হ্যারি কোনো নিয়ম ভঙ্গ করেনি আর লি জর্ডানও তার ধারাভাষ্য চালিয়ে যাচ্ছেন খেলা শেষে রেভেন্টের হাউস পেলো একশো সত্তর পয়েন্ট কাশিদারিন হাউস পেল মাত্র আট পয়েন্ট হ্যারি এসবের কোনো খবর পায়নি বিকেলবেলা হ্যাগ্রিড হ্যারি রন এবং হারমিয়নকে চা খাওয়ানোর জন্য আপ্যায়ন করল রন বলল সব কিছুই স্নেহপি দায়ী হারমিয়ন আর আমি দেখলাম তিনি তোমাকে অভিশাপ দিচ্ছেন আর তার দৃষ্টি তোমার ওপর নিবদ্ধ যত সব বাজে কথা হ্যাগ্রিড বললেন হ্যারি রন এবং হারমিয়নকে একে অপরের দিকে তাকিয়ে ভাবছিল এবং স্নেপ সম্পর্কে কি বলবে হ্যারি সত্য কথা বলা উচিত ঠিক মনে করল আমি তার সম্পর্কে কিছু জানতে পেরেছি হ্যারি হ্যাগ্রিডের উদ্দেশ্যে বলল তিনি হ্যালোইনে তিন মাথাওয়ালা কুকুরটাকে অতিক্রম করার চেষ্টা করেছিলেন কিন্তু কুকুরটা তাই কামড় দেয় আমার ধারণা তিনি সব কিছুই চুরি করে নিয়েছিলেন যা কুকুরটা পাহারা দিচ্ছিল হ্যাগ্রিড হ্যারিকে প্রশ্ন করলেন তুমি কি ফ্লপি সম্পর্কে কিছু জানো ফ্লপি হ্যারি অবাক হয়ে হ্যাগ্রিডের দিকে তাকালো ফ্লাপি হলো সেই কুকুরটার নাম আমি ওই কুকুরটাকে একজন গ্রিক ব্যক্তির কাছ থেকে কিনে ডামেলোরকে দিয়েছি তারপর হ্যারি জানতে চাইলো আর জিজ্ঞেস করো না এটা অত্যন্ত গোপনীয় বিষয় এবার হারমিয়ন চিৎকার করে জানতে চাইলো তাহলে তিনি কেন হ্যারিকে খুন করতে চাইবেন হ্যাগ্রিড রেগে বলল তোমরা ভুল করছো আমি জানি না হ্যারি ঝাড়ু কেন অমন করলো কিন্তু স্নেহ কখনোই একজন ছাত্রকে খুন করবেন না তোমরা তিনজনের এমন ভাবা উচিত নয় তোমরা কুকুরটার কথা ভুলে যাও কুকুরটা কি পাহারা দিচ্ছে এ নিয়ে তোমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই এটা ডাম্বল ডোর আর নিকোলাস ফ্লেমের ব্যাপার ও তাই হ্যারি বলল তাহলে নিকোলাস ফ্লেম নামক কেউ একটা এর সঙ্গে যুক্ত আছেন এখানে ফ্লেম নামক কেউ আছেন কি হ্যাগিরের মুখ রাগে লাল হয়ে উঠলো মেরি আয়না বড়দিন আসছে ডিসেম্বর তিরিশের মাঝামাঝি কোনো এক সকালে দেখা গেল যে সমগ্র হোগার্ডস গার্ডস কয়েক ফুট বরফে ঢেকে গেছে হ্রদের পানিও জমে গেছে বরফের টুকরো নিয়ে জাদু করার জন্য উইলি পরিবারের যমস দুই শাস্তি হয়েছে তারা বরফের বল তৈরি করে কুইরেলের পেছনে লাগায় এবং বলটা কুইরেলের চারিদিকে ঘুরতে ঘুরতে তার পাগড়িতে গিয়ে লেগে আসে এই শীত উপেক্ষা করে চিঠি বিলি করার জন্য যেসব প্যাঁচা আসত সেগুলোকে সেবা করে সুস্থ করার দায়িত্ব হ্যাগড়ির ওপর সবাই ছুটির জন্য অধীর হয়ে গেছে গ্রিফিল্ডার হাউজের কমন রুম ও গ্রেট হল গরম রাখার জন্য থাকলেও করিডোর ছিল কনকনে ঠান্ডা শীতল হাওয়ায় জানলায় প্রচণ্ড ঝড়পটানি শোনা যায় সবচেয়ে খারাপ হলো অধ্যাপক স্নেইপের মাটির তলার বন্দিশালার ক্লাস সেখানে প্রচণ্ড ঠান্ডা আর ছাত্ররা চেষ্টা করত গরম কলরনের কাছাকাছি বসতে ওষুধ তৈরির এক গ্লাসে হঠাৎ করে ম্যালফায় উঠে দাঁড়িয়ে বলল আমার তাদের জন্য দুঃখ হচ্ছে যাদের বড়দিনের সময় হোগাটসে কাটাতে হবে কারণ তাদের নিজের বাড়িতে ঠাঁই নেই ম্যালফয় হ্যার দিকে তাকিয়ে এই কথা বলল ক্রেব ও গয়েল টিটকিরি দিল হ্যারি তখন ওষুধ তৈরি করতে প্রস্তুত করছিল সে ম্যালফয়ের কথায় গা করল না কিডিস খেলায় গ্রিফিল্ডার হাউসের কাছে শ্রেদারিন হাউসের পরাজয়ের পর হ্যারির ওপর তার ক্রোধ বহুগুণ বেড়ে গেছে ম্যালফয়ের এই শেষপূর্ণ কথাবার্তায় আর কেউ যোগ দেয়নি কিডিজ খেলায় গ্রিফিল্ডার হাউসের বিজয়ের হ্যারির বিশেষ ভূমিকা থাকায় হ্যারি এখন হোগার্সে খুব জনপ্রিয় হ্যারিকে কাবু করতে না পেরে ম্যালফায় এবার বলল হ্যারি নিজস্ব কোনো পরিবার নেই বড়দিনের ছুটিতে হ্যারি প্রিভেট ড্রাইভে থাকবে না বড়দিনের এক সপ্তাহ আগে অধ্যাপক ম্যাগোনাগুল এসে তালিকা তৈরি করলেন কারা বাড়ি যাবে কারা হোগার্সে থাকবে বড়দিনে হোগার্সে থাকতে হবে বলে হ্যারি কোনো দুঃখ ছিল না কারণ এবারের বড়দিনটা হ্যারির কাছে খুব আনন্দেই কাটবে রন ও ফ্রেডও হোগার্সেই থাকবে কারণ চাইলিকে দেখার জন্য তার বাবা মা বড়দিনের ছুটিতে রুমানিয়া যাবে ক্লাস শেষ করে তারা যখন বাইরে বেরোলো তখন দেখলো একটা ফার গাছ তাদের প্রতিরোধ করছে গাছের পেছন থেকে একটি শব্দ শোনা গেল ওরা অবাক কি হতে পারে না গাছের পেছনে হ্যাগ্রিড দাঁড়িয়ে আছেন গাছের ডালের ফাঁক দিয়ে রণ চিৎকার করে উঠল হ্যাগ্রিড কোনো সাহায্য করতে হবে কোনো সাহায্যের দরকার নেই আমি ঠিকই আছি হ্যাগ্রিড বললেন আপনি কি পথ ছাড়বেন পেছন থেকে ম্যালফার কণ্ঠ শোনা গেল বুঝলি তুমি কি কিছু অতিরিক্ত অর্থ উপার্জন করতে চাইছো ভবিষ্যতে তুমিও কি গেম কিপার হতে চাও তোমাদের বাড়ির তুলনায় হ্যাকরিডের কুড়ে ঘর নিশ্চয় একটি প্রাসাদ রন ম্যালফয়ের উপর ঝাঁপিয়ে পড়লো ঠিক সেই সময় স্নেহপ এসে হাজির তিনি রনকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার কি হয়েছে রন ম্যালফাকে ছেড়ে দিল গাছের আলাল থেকে বেরিয়ে এসে হ্যাকরিড বললেন প্রফেসর ম্যালফায় রনকে খামোখা পিয়েছে সে রনের পরিবার সম্পর্কে যা তা বলছে তা হোক মারামারি করা হয়ে নিয়মের বাইরে হ্যাকরিড অধ্যাপক স্নেই বললেন উইসলি রিফিল্টার হাউস থেকে পাঁচ পয়েন্ট কাটা গেল তোমার ভাগ্য ভালো তোমাকে বেশি কঠিন শাস্তি দেওয়া হয়নি তোমরা সবাই যেখানে যাচ্ছিলে যাও ম্যালফায় ক্রেপ এবং গয়েল গাছটাকে ঝাঁকুড়ি দিয়ে যত তত্ত গাছের কাটা ফেলে দুষ্টুমির হাসি হেসে চলে গেল ম্যালফার পেছন থেকে রন দাঁত কিরমির করে বললো আমি তাকে এক হাত দেখে নেব একবার না একবার তো সুযোগ পাবো ম্যালফায় আস আমি দুজনকে ঘেরা করি হ্যারি বললো হ্যাগ্রিড বললো এসব বাদ দাও বড়দিন আসছে চলো আমরা গ্রেট হলে আনন্দ করি হ্যারি রন হারমিওন হ্যাগ্রিড ও তার গাছ অনুসরণ করল তার গ্রেট হলে প্রবেশ করে দেখল অধ্যাপক ম্যাগোনাগল ও ফ্লিট বড়দিনের সাজসজ্জা নিয়ে ব্যস্ত হ্যাগ্রিড সব শেষে গাছটা এনে চলমি এই গাছটা কোন শেষের দিকে রাখবে একটু গ্রেট হল খুব সুন্দর করে সাজানো হয়েছে দেওয়ালে দেয়ালে বিভিন্ন ধরনের ফেস্টুন লাগানো হয়েছে কমপক্ষে বারোটা ক্রিসমাস কাজ ঘরের ভেতর রাখা হয়েছে ছুটিটার কয়েকদিন বাকি হ্যাগিড জানতে চাইলেন মাত্র একদিন হারমিওন জবাব দিল আর এই কথার সাথে আমার মনে পড়ে যাচ্ছে মধ্যাহ্ন ভোজন বা মাত্র আধ ঘন্টা বাকি আছে হ্যারিও রন চলো এই সময়টুকু লাইব্রেরিতে কাটাই অধ্যাপক ফ্লিটইড থেকে দৃষ্টি সরিয়ে রন বলল হ্যাঁ তুমি ঠিকই বলেছ ফ্লিটুইট সে সময় তার জাদুদণ্ড দিয়ে সোনালি বুধবুদ তৈরি করে সেগুলো নতুন গাছের ওপর ছড়িয়ে দিচ্ছিলেন আবার লাইব্রেরি কেন হ্যাগ্রিড অবাক হয়ে জিজ্ঞেস করলেন ছুটির আগে লাইব্রেরি তাহলে বোঝা যাচ্ছে লেখাপড়ায় তোমরা খুব মনোযোগী লেখাপড়া করার জন্য আমরা লাইব্রেরিতে যাচ্ছি না হ্যারি জবাব দিল আপনার মুখ নিকোলাস ফ্রেমির মতো নাম শুনেছি আমরা তার সম্পর্কে আরও জানতে চাই কি জানতে চাও বিরক্ত কণ্ঠে হ্যাগ্রিড বললেন আমার কথা শোনো আমি তো আগেই বলেছি এই চিন্তাটা মাথা থেকে নামাও কুকুর কি পাহাড়ে দিচ্ছে এ নিয়ে তোমাদের মাথা খামাবার কোনো প্রয়োজন নেই নিকোলাস ফ্লামেশ লোকটা কে শুধু এইটাই জানতে চাই এর বাইরে অন্য কিছু জানার আগ্রহ আমাদের নেই হারমিয়ন বলল আপনি একটু সাহায্য করলে আমরা খাটনি থেকে মুক্তি পেতে পারি হ্যারি বলল আমরা এই পর্যন্ত শতাধিক বই পড়েছি কিন্তু নিকোলাস ফ্লাম সম্পর্কে কিছুই পড়িনি তবে আমার মনে হয় কোথায় যেন তার নাম শুনেছি আমি এই ব্যাপারে তোমাদের কিছু বলবো না হ্যাগ্রিটের স্পষ্ট জবাব ঠিক আছে আমরা নিজেরাই খুঁজে বের করব রণ বলল বিরক্ত হয়ে তারা সবাই দ্রুত হ্যাগ্রিটের কাছ থেকে বিদায় নিল লাইব্রেরিতে তারা নানান ধরনের বই খুঁজলো যাদের ওপর সেখানে যে কটা বই ছিল সব তারা তন্নতন্ন করে দেখলো কোথাও নিকোলাস ফ্লেমেলের নামে কোথাও কিছু পাওয়া গেল না কিন্তু ফ্লেমেল নামে সম্পর্কে জানতে পারা গেল অধ্যাপক স্নেহীব কি চুরি করতে এসেছিলেন তা জানা যাবে না হারমিওন লাইব্রেরি ক্যাটালগ দেখতে লাগলো লাইব্রেরিতে বই দেখছিল আর হ্যারি চলে যাচ্ছিল নিয়ন্ত্রিত বইয়ের কোনায় এখানকার বই ইস্যু করতে হলে কোনো একজন শিক্ষকের লিখিত অনুমতি নিতে হবে কালো জাদুর ওপর নিয়ন্ত্রিত কিছু বই ছিল যা হোগাড়ছে কখনও পড়ানো হতো না কালো জাদুর বিরুদ্ধে প্রতিরোধ বিষয় নিয়ে যে সমস্ত সিনিয়র ছাত্র লেখাপড়া করত তাদেরকে এই বই পড়তে দেওয়া হতো তোমরা কি খুঁজছো কিছুই না হ্যারি জবাব দিল লাইব্রেরিয়ান মাদাম পিন্স তার ছাড়ার পালক তাদের দিকে তাক করে বললেন তাহলে তোমরা এখন বাইরে যাও হ্যারি লাইব্রেরি থেকে বের হয়ে গেল সে রন ও হারমিওন একমত ছিল যে তারা মাদাম পিসকে ক্ল্যামিল সম্পর্কে কিছু জিজ্ঞেস করবে না তিনি নিশ্চয়ই ক্ল্যামিল সম্পর্কে বলতে পারবেন তবে তারা কি খুঁজছে এটা স্নেপ জানুক সেটা বুদ্ধিমানের কাজ হবে না হ্যারি কিছুক্ষণ বাইরে অপেক্ষা করে দেখে রন ও কোনো ক্লু পেয়েছে কিনা তবে হ্যারি তেমন আশাবাদীও ছিল না গত পনেরো দিন ধরে তারা ফ্লামেল সম্পর্কে জানার চেষ্টা করছে কিন্তু কিছুই লাভ হয়নি তারা চাচ্ছিল মাদাম পিনসের অনুপস্থিতিতে লাইব্রেরিতে ভালো করে খুঁজবে পাঁচ মিনিট পর রন ও হারমিয়ন হ্যারি কাছে এলো তারা নানান রকম চিন্তাভাবনা করে মধ্যাহ্ন হয়ে গেল আমি না থাকলেও তোমরা খুঁজে দেখো হারমিওন বলল যদি কিছু পাও আমার কাছে একটা প্যাঁচা পাঠিয়ে দিও তুমি তোমার বাবা মাকে জিজ্ঞাসা করে দেখতে পারো নিগোলাস ফ্লামেল কে রন হারমিউনের উদ্দেশ্যে বললো তাদেরকে জিজ্ঞাসা করাটা নিরাপদ হবে তুমি ঠিকই বলেছ কারণ তারা দুজনেই দন্ত চিকিৎসক হারমিয়ন বলল বড়দিনের ছুটি শুরু হলে হ্যারি রন সময় খুব ভালো কাটাতে লাগল ফ্যামিলি সম্পর্কে ভাবার জন্য তারা অপুরন্ত সময় হাতে পেল ডরমিটরি যখন তাদের দখলে কমন রুম আগের তুলনায় অনেক ফাঁকা ছুটিতে সবাই বাড়ি গেছে তারা ইচ্ছে মতো ভালো করে আরামকে তারা নিয়ে আগুনের পাশে বসে আছে তারা ইচ্ছে মতো খেতেও পারে রন এখন হ্যারিকে জাদুর দাবা দেখাচ্ছে খেলাটা অনেকটা মাগলদের দাবা খেলার মতো তফাৎ হলো এখানে রাজা মন্ত্রী হাতি ঘোড়া নৌকা সবই জীবন্ত বড়দিনের আগের রাতে শোবার সময় হ্যারি ভাবছিল এবার বড়দিনে অনেক মজা হবে তবে তার জন্য কোনো উপহার আসবে না কিন্তু সকালে ঘুম থেকে উঠে সে অবাক বিছানায় পায়ের সামনে এক গাদা প্যাকেট শুভ বড়দিন ঘুম জড়ানো কণ্ঠে রন হ্যারিকে অভিবাদন জানালো হ্যারি বিছানা থেকে লাভ দিয়ে উঠে তার ড্রেসিং কাউন্ট পরে নিল তোমাকেও শুভ বড়দিন দিন হ্যারি বলল দেখো আমি একটা উপহার পেয়েছি নিজের উপহারগুলো দিকে তাকিয়ে রন বলল হ্যারি তুমি কি শালগম আশা করেছিলে রনের অনেক উপহার হ্যারি তার উপহার খুলল বাদামি কাগজের প্যাকেটে মোড়া মোড়ো খোলার পর দেখা গেল ওপরে সুন্দর করে লেখা আছে হ্যারির জন্য এটি হ্যাকড়ির প্যাকেটটার ভেতরে ছিল একটা কাঠের বাঁশি হ্যারি বাঁশিটা বাজালো প্যাঁচার ধ্বনির মতো শব্দ শোনা গেল দ্বিতীয় প্যাকেটটা খুবই ছোট প্যাকেটের ভেতর ছিল টাকা আর একটা চিঠি চিঠিতে লেখা আছে আমরা তোমার বার্তা পেয়েছি এখানে তোমার বড়দিনের উপহার আঙ্কেল ভার্নান ও আন্ট পেতুনিয়ার উপহারের সাথে শিরোটেপ লাগানো ছিল পঞ্চাশ পেঞ্চের একটা নোট উপহারের মধ্যে আন্তরিকতা আছে হ্যারি বলল হ্যারি পঞ্চাশ পেঞ্চের নোট পাওয়াতে রন খুব অভিভূত হলো আশ্চর্য রন মন্তব্য করল একেবারে টাকা পাঠিয়েছে তুমি এটা রাখতে পারো রন উল্লাসে দেখে হ্যারি রনকে বলল হ্যাগিট এবং আমার আঙ্কেল আন্ট এই দুটো পাঠিয়েছেন আর এই প্যাকেটটা প্যাকেট থেকে তাকিয়ে রন বলল আমার মনে হয় আমি বলতে পারবো এটা কোথেকে এসেছে আমার মা পাঠিয়েছেন আমি তাকে বলেছিলাম যে হ্যারি পরদিনে কেউ উপহার পাঠাবে না তাই তিনি তোমার জন্য একটা পশ্মি সোয়েটার পাঠিয়েছেন হ্যারি প্যাকেটটা খুলে দেখলো ভেতরে হাতে বোনা একটা সোয়েটার নিজের প্যাকেট খুলতে খুলতে রন বলল আমার মা প্রতি বছর আমাদের সোয়েটার বানান আমারটি রং হবে অবশ্যই মেরুন তিনি সত্যিই খুব ভালো মানুষ হ্যারি বলল পরবর্তী প্যাকেটে ছিল হারমোনিয়া পাঠানো মিষ্টি ও চকোলেট ফ্রক উপহারের আরেকটা প্যাকেট খোলা বাকি ওজনে খুবই হালকা হ্যারি খুলে দেখে ভেতরে একটা অদৃশ্য হাওয়ার পোশাক হ্যারি পোশাকটা বলল রন বল দেখো পোশাক থেকে একটা চিরকুট নিচে পড়েছে হ্যারি চিরকুটটা করিয়ে নিল চিরকুটে ছোট্ট অক্ষরে লেখা আছে মৃত্যুর আগে তোমার বাবা আমাকে এটা দিয়েছিলেন এখন সময় হয়েছে এটা তোমাকে ফেরত দেবার এটার সঠিক ব্যবহার করো শুভ বড়দিন চিঠিতে কারো স্বাক্ষর ছিল না লন পোশাকের প্রশংসা করে হ্যারিকে চিন্তিত দেখে প্রশ্ন করলো হ্যারি কি ব্যাপার কি হয়েছে না কিছু না হ্যারি বলল তারপর চিন্তা করতে লাগলো কে তাকে এই পোশাকটা পাঠিয়েছে তার বাবাই কি এই পোশাকটার মালিক ছিলেন হ্যারি যখন চিঠির রহস্য উদ্ঘাটনের জন্য চিন্তা করছিল তখনই তার দরজা খুলে গেল ফ্রড ও জর্জ ওয়েসলি ভেতরে প্রবেশ করেছে হ্যারি পোশাকটার সাথে সাথে লুকিয়ে রাখলো সে তার অনুভূতির কথা তাদের সাথে ভাগ করে নিতে চায় না শুভ বড়দিন তাকিয়ে দেখে হ্যারি একটা ওয়েসলি জাম্পার পেয়েছে ফ্রেড ও জর্জ জাম্পার পরা ছিল একটাতে হলদে রঙে বড় করে এফ লেখা ছিল অপরটাতে হলদে রঙে বড় করে জি লেখা ছিল হ্যারি জাম্পার হাতে নিয়ে ফ্রেড বলল আমাদের উপহারের তুলনায় তোমার উপহার সবচেয়ে ভালো যেহেতু তুমি আমাদের পরিবারের সদস্য নও সেহেতু মা তোমার জন্য আরও বেশি পরিশ্রম করে সুন্দর করে বানিয়েছেন তুমি কেন তোমারটা পছন্দ করছো না রন ফ্রেট জানতে চাইল ও বলল এটার পর কি সুন্দর এবং উষ্ণ বেরুন রঙ আমার পছন্দ নয় মা প্রতি বছর এই রঙের সোয়েটারটা আমার জন্য বোনেন জাম্পার খুলতে খুলতে রন বলল তোমার তাতে কোনো অক্ষর নেই জর্জ বললো তার ধারণা তুমি তোমার নাম ভুলে যেতে পারো না আমরা বুদ্ধ নই আমরা জানি আমাদেরকে ফ্রেড এবং জর্জ বলা হয় কী ব্যাপার এত হইচই কিসের পার্সি উইসলি বিরক্ত হয়ে দরজায় মুখ বাড়িয়ে বলল তারও উপহারের প্যাকেট খোলা শেষ হয়ে গিয়েছিল তার হাতেও একটা জাম্পার ফ্রেড তার জাম্পারটা কেড়ে নিল প্রিফেক্ট লিখতে পি পার্সি এদিকে এসো আমরা সবাই আমাদের জাম্পার পরেছি হ্যারিও এটা পড়েছে না আমি পরবো না পার্সি বলল ওইশলির যমস্তুই ভাই পার্সিকে চশমা পরা অবস্থায় জাম্পার পড়াতে গেল তার চশমাটা বাঁকা হয়ে গেল আজ তো তুমি ভেতরের কাছে বসছো না জর্জ বলল বড়দিনের অনুষ্ঠান তো একটা পারিবারিক অনুষ্ঠান হ্যারি তার জীবনের বড়দিনের কোনো ভোজ চোখে দেখেনি একশোটি তরদাজা টার্কের রোস্ট অফুরন্ত আলু সেদ্ধ মাখন দেওয়া মটরশুঁটি এবং সুস্বাদু সস একটু পরই বিকট আওয়াজে বোমা ফুটছে এই অদ্ভুত আতসবাজির থেকে বাগলদের আতশবাজির কোনো তুলনাই হয় না ডার্সলি প্লাস্টিকের খেলনা এবং পাতলা কাগজের হ্যাডের সাথে যেসব আতসবাজি ক্রয় করে থাকে ফ্রেডের সাথে হ্যারি জাদুকরের আতসবাজি পাঠালো এটা শুধু শব্দ করেনি কামানের মতো বিকট আওয়াজও করছে কালো ধোঁয়া চারিদিকে ফিরে ফিরে ফেলল আর ভেতর থেকে বিস্ফারিত হয়ে উঠল একটা রিয়ার অ্যাডমিরালের হ্যাট ও কয়েকটা প্রাণী সাদা ইঁদুর উঁচু টেবিল ডাবল তার হ্যাটটা ফুলের তোড়ার উপর রেখে ফ্লেটুইটের সাথে আনন্দে কৌতুক করছেন ভোজনের পর এলো পুডিং পার্সি তার দাঁত খোয়াতে বসেছিল প্রায় হ্যায় লক্ষ্য করে দেখলো মদ চাইতে চাইতে হ্যাগ্রিটের চেহারা ক্রমশ লাল হয়ে গিয়েছে হ্যারি অবাক হয়ে দেখল হ্যাগ্রিড অধ্যাপক ম্যাগোনাগের চিবুকে চুমু খাচ্ছেন ম্যাগোরাগর লজ্জায় লাল হয়ে হাসছেন তার হাঁটাটা তেরচা হয়ে গেছে হ্যারি যখন সব শেষে টেবিল ত্যাগ করলো তখন তার ওপর বোঝার ভর অধার্য তারাবাতি বেলুন ও টুকটাক জিনিস তা জাদুর নিজস্ব দাবার শেট সাদা ইন্দুর অদৃশ্য হয়ে গেছে এবং হ্যারির মনে এক বাজে চিন্তা এলো যেন তাদের দশা হবে মিসেস নার্সিনের মতো হ্যারি আর ওয়েসলি যমজ দুই ভাই মাঠে বরফ নিয়ে খেলা করছে একটা সুন্দর বিকেল কাটালো ঠান্ডা ভিজে অবস্থায় হাঁপাতে হাঁপাতে তাতে তিনজনের শরীর গরম করবার জন্য রেফিল্ডার হাউসের কমন রুমে ফিরে গেল হ্যারি দাবা খেলায় রনের কাছে গুহারা হারলো হ্যারির ধারণা পার্সি যদি রনকে এত সাহায্য না করতো তাহলে খেলার ফলাফল এরূপ হতো না তারপর চায়ের সাথে এলো টার্কি স্যান্ডউইচ বড়দিনের কেক ইত্যাদি সব মিলিয়ে এটাই যে হ্যারি জীবনের সর্বোত্তম বড়দিন পালন বিছানায় শুয়ে সে পাশ ফিরে অদৃশ্য হওয়ার পোশাকটা বের করে চেষ্টা করলো এটা তার বাবা ব্যবহার করছেন পশমের যে কোমল এত হালকা যে বাতাসে ওড়ে চিরকুটে লেখা ছিল এটা সঠিক ব্যবহার করো এই পোশাকের সঠিক ব্যবহার করতে হবে তাই এখন পোশাকটা পরতে হবে পোশাকটা পরে সে বিছানা থেকে নামলো তার পায়ের সামনে জোৎসনা খেলা করছে পোশাকটা পরার পর হ্যারি সমস্ত সত্তা নতুন করে জেগে উঠল সম্পূর্ণ হোগার্ডস তার সামনে উপস্থিত হলো অন্ধকার আর নিরবতায় দাঁড়িয়ে নিজেকে মহানতায় ভাবতে শুরু করলো হ্যারি খুব ভালো লাগছিল এ পোশাক পরে সবাইকে ফাঁকি দিয়ে সে যেখানে খুশি যেতে পারে কেয়ারটেকার চো কিছুই জানতে পারবে না রন ঘুমিয়েছিল হ্যারি ভাবছিলো তাকে জাগাবে কি না পরে সে ভাবলো রনকে জাগানো ঠিক হবে না তার বাবার পোশাকের সাথে কাউকে সঙ্গী করা ঠিক হবে না সে ঠিক করলো একাই পোশাকটা ব্যবহার করবে সে থেকে বেরিয়ে পড়ে সিঁড়ি দিয়ে নিচে নামলো কমন রুম দিয়ে বেরিয়ে দেওয়াল বিয়ে উপরে উঠতে লাগলো ওখানে গিয়ে মোটা মহিলাটি প্রশ্ন করলো হ্যারি কোনো জবাব দিল না সে তাড়াতাড়ি করিডোর পেরিয়ে নিচে নামলো সে কোথায় যাবে সে দাঁড়ালো তার বুক কাঁপছে এখনই সেই স্থানটি আসল লাইব্রেরির নিয়ন্ত্রিত অংশ হ্যারি এবার জানতে পারবে পড়তে পারবে প্রেমকে অদৃশ্য আর পোশাকটা পরে সে হাঁটতে লাগলো লাইব্রেরির ভেতরে ছিল ভুতুরে অন্ধকার হ্যারি একটা সাদা প্রদীপ জানালো নিয়ন্ত্রিত শিখাটা লাইব্রেরির ঠিক পেছনের ডান দিকে দড়ির ওপর দিয়ে হ্যারি সতর্কভাবে হাঁটতে লাগলো দড়িটা বইগুলোর মূল লাইব্রেরি থেকে পৃথক করে রেখেছিল হ্যারি খুব একটা লাভ হলো না বইয়ের মুছে যাওয়া মলিন হয়ে যাওয়া স্বর্ণাক্ষরে লেখা হ্যারি বুঝতে পারেনি কারণ সেগুলো ছিল ভিন্ন ভাষায় কোনো কোনো বইয়ের নামও ছিল না একটা বই দেখে হ্যারি শিউরে উঠল মনে হলো রক্ত মাখা হয়তো তার মনের ভুল কে যেন ফিস ফিস করছে হয়তো বা সোনার ভুল হঠাৎ নিচের রকে একটা মোটা বই নজরে পড়ল কালো চামড়ায় রূপরি লেখা বেশ ভারী কোলের ওপর দিয়ে হ্যারি বইয়ের পাতা উল্টোতে লাগলো আরে কি বইটা যেন আর্তনাদ করছে অস্ফুট চাপা আর্তনাদ ভয় পেয়ে উঠে দাঁড়াতেই তার প্রদীপটা পড়ে গেল চারদিক আমার অন্ধকার আরও ভয় পেয়ে গেল হ্যারি কার যেন পায়ের আওয়াজ হচ্ছে দৌড়ে পাড়া থেকে হ্যারি দেখলো অধ্যাপক স্নিপ আর কেয়ারটেকার ফেল তারা অবশ্যই হ্যারিকে দেখতে পায়নি পথটা ছিল খুব সরু সে পথে গেলে এদের দুজনের সাথে ধাক্কা লাগবেই পোশাক পরে অদৃশ্য হতে পারলেও তার শরীর অভয়বকে অদৃশ্য করতে পারবে না হ্যারি দৌড় শুরু করলো হ্যারি হাঁপাতে হাঁপাতে মরখানে এসে পৌঁছেছিল এতক্ষণ পালাবার সময় তার খেয়ালই ছিল না সে কোন দিকে যাচ্ছে চারদিকে অন্ধকার থাকায় সে একটা ঠাহুর করতে পারেনি যে সে এখন কোথায় আছে শুনতে পেল প্রফেসর আপনার কাছে সরাসরি চলে আসার জন্য আমাকে বলেছিলেন যাতে রাতে কেউ লাইব্রেরিতে আসে কি না দেখা যায় মনে হয় লাইব্রেরির নিয়ন্ত্রিত এলাকায় কেউ না কেউ আছে হ্যারি মনে হলো তার মুখ দিয়ে রক্ত ঝরছে সে যেখানেই যাবে তা জানতে পারবে তার কণ্ঠস্বর খুব কাছ থেকে শোনা যাচ্ছে ভিত হ্যারি শুনতে পেল যে অধ্যাপক স্নি কথার জবাব দিচ্ছেন নিয়ন্ত্রিত এলাকা এটা তো খুব দূরে নয় যেই আসুক তাকে আমরা ধরতে পারবো হ্যারি দম বন্ধ করে দাঁড়িয়ে রইল অধ্যাপক স্নেপ এবং কেয়ারটেকার ফিল্ড তার সামনে দিয়ে গেলেও তাকে দেখতে পেল না আহ খুব বাঁচা বাঁচা গেছে হ্যারি মনে মনে ভাবল হ্যারি কিছুতেই এগোতেই তার সামনে একটা দরজা খুলে গেল দরজা দিয়ে সে ভেতরে প্রবেশ করল। অধ্যাপক স্নেপ এবং ফিল্ডের দৃষ্টি এড়িয়ে হ্যারি একটা কক্ষের ভেতর প্রবেশ করল। আরও একটু আগে বেড়ে সে কক্ষে প্রবেশ করলো দেখে মনে হলো সেটা একটা পরিত্যক্ত ক্লাসরুম ডেস্ক এবং চেয়ারগুলো দেয়ালের পাশে স্তূপ করে রাখা ওয়েস্ট পেপারগুলোর ব্যাকেটগুলো উল্টিয়ে রাখা হয়েছে এরপর হ্যারি যে জিনিসটার ওপর দৃষ্টি গেল সেটা ক্লাসরুমের অংশ মনেই হলো না মনে হলো বাইরে থেকে কেউ এনে এখানে বসিয়ে দিয়েছে সিলিং এর উঁচু একটি আয়না সোনার ফ্রেমে বাঁধা আয়না চারিদিকে খোদাই করে লেখা এরিসেড স্ত্রা এহরু অয়েত ওবে গ্রাফু অয়েত অন ওয়েসি এতক্ষণে হ্যারি ভয় কেটে গেছে চেপন স্নেহপের কোনো সারা শব্দই নেই নিজেকে দেখার জন্য হ্যারি আয়নার সামনে গিয়ে দাঁড়ালো কিন্তু কোনো প্রতিবিম্ব সে দেখতে পেল না সে আরও কাছে গিয়ে দাঁড়ালো ভয় চিৎকার বন্ধ করার জন্য হ্যারি নিজের মুখ চেপে ধরল সে যখন আয়নার দিকে তাকালো তখন সে শুধু নিজেকেই দেখল না বিশাল জনতা তার পেছনে দাঁড়িয়ে আছে অথচ হ্যারি যে কক্ষে ছিল সেই কক্ষটি ছিল সম্পূর্ণ খালি দ্রুত নিঃশ্বাস নিতে দিতে হ্যারি আবার আয়নার দিকে তাকালো হ্যারি আয়নায় অন্তত আরও দশটি মানুষের প্রতিবিম্ব দেখলো সে ঘাড় নড়িয়ে এদিক ওদিক তাকালো না কেউ তো নেই তাহলে আয়নায় যাদের চেহারা দেখা যাচ্ছে তার কি সবাই অদৃশ্য হ্যারি আবার আয়নায় তাকালো আয়না দেখা গেল একজন মহিলা ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছেন হ্যারি ভাবলো এই মহিলা যদি সত্যি সত্যি তার পেছনে দাঁড়িয়ে থাকেন তাহলে তার হাতের ছোঁয়া হ্যারি তার ঘাড়ে অনুভব করবে না এমন কিছু ঘটল না তাহলে তাদের অস্তিত্বই কেবল কি আয়নার মধ্যেই মহিলাটি খুবই সুন্দরী তার ঘন লাল চুল তার চোখ দুটি হ্যারির চোখের মতো চেহারা অনেকটা হ্যারির মতোই হ্যারি আয়নায় দেখল মহিলা চিৎকার করছেন আবার হাসছেন আবার কাঁদছেন তার পাশে দাঁড়িয়ে আছেন একজন পুরুষ ভদ্রলোকের চোখে চশমা তিনি তার বাহু দিয়ে মহিলাটাকে জড়িয়ে ধরলেন লোকের চুল ছিল একটু এলোমেলো হ্যারি আয়নার এত কাছে এলো যে তার নাক আয়না স্পর্শ করল মা হ্যারি কণ্ঠে বলে উঠল একটু পর আবার উচ্চারণ করল বাবা তারা দুজনেই স্মৃত হাসি হ্যারি দিকে তাকালেন হ্যারি আয়নার অন্য এক মানুষের প্রতিবিম্বও দেখল তাকে ভালো করে লক্ষ্য করেনি হ্যারি তার মতো গাঢ় সবুজ দুটো চোখ তার মতো নাক খাটো বৃদ্ধ মানুষটা হাঁটু হ্যারির মতোই হ্যারি এই প্রথমবার তার পরিবারকে দেখতে পেল হ্যারি বাবা মা স্মৃত হাসি তার দিকে তাকালেন এবং হাত নেড়ে হ্যারিকে অভিবাদন জানালেন হ্যারি ক্ষুধার্ত মানুষের মতো আয়নার দিকে হাত বাড়িয়ে দিল কিন্তু বাবা মার সাথে কর্মর্দন করা গেল না চরম আনন্দ আর প্রচণ্ড ক্ষোভ হ্যারিকে একাকার করে ফেলল হ্যারি এখানে কতক্ষণ দাঁড়িয়েছিল ছিল তা সে বলতে পারবে না একটা আচ্ছন্নতা তাকে ঘিরেছিল দীর্ঘ সময় তার ঘরের মধ্যে কাটল দূর থেকে শোরগোল শুনে হ্যারি চেতনা ফিরে এলো এখানে তো আর বেশিক্ষণ থাকা সম্ভব নয় তাকে ডরমিটরিতে ফিরে যেতে হবে ইচ্ছে না হলেও এখান থেকে তাকে বেরোতেই হবে মায়ের চেহারা থেকে হ্যারি তার দৃষ্টি সরিয়ে নিল অস্ফুট কণ্ঠে হ্যারি বলল আমি আবার আসব। এই বলে হ্যারি সেখান থেকে বিদায় নিল তুমি তো আমাকে জাগাতে পারতে অনু স্বরে রন হ্যারিকে বলল তুমি আজ রাতে যেতে পারো আমি আজও যাব আমি তোমাকে এই আয়নাটা দেখাতে চাই আমি তোমার মা বাবাকে দেখতে চাই রন আগ্রহের স্বরে বলল আর আমি তোমার পরিবারের সবাইকে দেখতে চাই উইলি পরিবারের সবাইকে তুমি আমাকে তোমার অন্যান্য ভাই এবং তোমার পরিবারের সবাইকে দেখাবে হ্যারি বলল। তুমি যখন খুশি তাদের দেখতে পাবে রন বলল তুমি এই গ্রীষ্মকালে আমার সাথে আমার বাড়িতে থেকো সত্যি লজ্জাজনক যে আমরা ফ্রেমের বিষয়টা ভুলেই গিয়েছি জানতে পারিনি আরও কিছু খাবার নাও একই তুমি খাচ্ছ না কেন আসলে হ্যারি খেতে পারছিল না তার বাবা মার চেহারা বারবার তার চোখে ভাসছে সে ফ্রেমের কথা সম্পূর্ণরূপে ভুলে গিয়েছিল কারণ তার ফ্লেমের তার এত কাছ থেকে অত গুরুত্বপূর্ণ নয় তিন মাথার কুকুরও এখন তার ভাবনার বিষয় নয় আর অধ্যাপক স্নেপের যদি কিছু চুরি করেও থাকেন তাতে হ্যারি কী যায় আসে তুমি ঠিক আছো তো রন তাকে জিজ্ঞেস করলো তোমাকে খুব অস্বাভাবিক দেখাচ্ছে হ্যারি মনে মনে ভয় পাচ্ছিল আরেকবার যদি আয়নাটি না পাওয়া যায় রনার হ্যারি অদৃশ্য হওয়ার পোশাক পরে তাদের অভিযানে বেরুলো লাইব্রেরি থেকে বেশ ধীরে ধীরে তারা এগুতে লাগলো তারা আগের পথ ধরে অন্ধকারে প্রায় আধ ঘন্টা কাটালো আমি বরফে জমে যাচ্ছি রন বলল কোনো কথা বলবে না হ্যারি বলল আমি জানি যে এটা এখানে কোথাও থাকবে উল্টো দিক থেকে আসা একটা ডাইনি পেদনিকে তারা অতিক্রম করলো এছাড়া তারা কোনো লোকজন দেখতে পেল না হ্যারি অস্ত্র ভাণ্ডার ঘরটাকে শনাক্ত করে বলল এটা এখানে দরজা ধাক্কা দিয়ে তারা দুইজনেই ভেতরে ঢুকল ঘাট থেকে অদৃশ্য হওয়ার পোশাকটা নামিয়ে হ্যারি আয়নার দিকে তাকালো তারা দুজনেই আয়নার সামনে দাঁড়ালো হ্যারি বাবা মা উৎফুল্ল হলেন তাকিয়ে দেখো নিচু হয়ে হ্যারি রনকে বলল রন জবাব দিল আমি তো কিছুই দেখতে পাচ্ছি না ভালো করে দেখো এখানে সবাই আছেন হ্যারি বলল আমি তো কেবল তোমাকেই দেখছি রন বলল ভালো করে দেখো আমি এখানে আছি সেখানে এসে দাঁড়াও হ্যারি সরে দাঁড়ালো রন আয়নার সামনে দাঁড়ালে সে নিজেকে ছাড়ার কিছুই দেখতে পেলো না রন হতবুদ্ধি হয়ে তার নিজের ছায়া মূর্তি দেখলো হ্যারি বলল আমার দিকে তাকাও তুমি দেখতে পাচ্ছ তোমার পরিবারের সবাই তোমার চারদিকে দাঁড়িয়ে আছে না আমি কিছুই দেখছি না এখানে আমি একা আমাকে একটু বুড়ো বুড়ো দেখাচ্ছে আমি এখন হেড বয়। তুমি কি বললে বিল যে ধরনের ব্যাচ পরে আমি এখন সেই ধরনের ব্যাচ পরে আছি আমার হাতে হাউস কাপ না ক্রিডিস কাপ আমি ক্রিডিজ খেলার অধিনায়ক দায়িত্ব পালন করছি এই চমৎকার দৃশ্য দেখে রন আর দৃষ্টি ফিরিয়ে বানল তারপর উত্তেজিতভাবে সে হ্যারিকে বললো তুমি কি মনে করো এ আয়না ভবিষ্যৎ বলতে পারে আয়না কি করে বলবে হ্যারি জবাব দিল হ্যারি নিজে আয়না দেখার জন্য ব্যস্ত হয়ে পড়লো সে রনকে বলল আমার পরিবারের কেউ তো আর বেঁচে নেই আমাকে আরেকবার আয়না দেখতে দাও গত রাত্রে তুমি একাই দেখেছো। আজ তুমি আমাকে একটু বেশি সময় দাও তুমি তো ক্রিডিস্কার হাতে ধরে নিজেকে দেখেছো এর মধ্যে মজাটা কি আর আমি আমার বাবা মাকে দেখতে চাই হ্যারি বলল আমাকে সরিয়ে দাও না বাইরের করিডোরে একটি শব্দ শুনে কথা বলা বন্ধ করলো ওরা এতক্ষণ বুঝতে পারিনি যে তারা বেশ জোরেই কথা বলছিল। তাড়াতাড়ি পালাও ওরা অদৃশ্য হাওয়ার পোশাক নিয়ে নিজেদের ঢেকে ফেললো মিসেস মরিষের জল জলে চোখ তখন দরজার ওপর হ্যারিয়ার রন দুজনে দাঁড়িয়ে ভাবছিল এই অদৃশ্য পোশাকটা কি বিড়ালের ওপরেও কাজ করে তাদের মনে হলো এখানে এক যুগ ধরে দাঁড়িয়ে আছে মিসেস নরিশ ঘুরে দাঁড়ালেন এবং ঘর ত্যাগ করলেন এটা মোটেও নিরাপদ নয় তিনি ফেসকে বলতে পারবেন আমি বাজি ধরে বলতে পারি তিনি আমাদের কথাবার্তা শুনতে পেয়েছেন এসো রণ হাত ধরে হ্যারিকে ঘরের বাইরে নিয়ে এলো পরদিন সকালে তখনও বড় ভালোভাবে গলেনি হ্যারি দাবা খেলবে নাকি রন জিজ্ঞাসা করলো না হ্যারি বলে তাহলে চলো হ্যার দেখে আসি রন আবার বলল না যাব না তুমি যাও আমি জানি তুমি কি চিন্তা করছো হ্যারি আজ রাতে ওখানে যেও না রন বলল কেন যাব না হ্যারি প্রশ্ন করল রন বলল আমি ঠিক বলতে পারবো না কিন্তু আমি সামনে বিপদ আশঙ্কা করছি তুমি একেবারেই অল্পের জন্য বেঁচে গেছো কেয়ারটেকার ফিল্ডস অধ্যাপক স্নিপ আর মিসেস নারিস সবাই তোমার উপর নজর রাখছেন তারা তোমাকে দেখতে না পেলেও তোমার আশেপাশেই ছিলেন যদি হঠাৎ তারা তোমাকে দেখে ফেলেন তুমি যদি হারমিয়নের মতো কথা বলছো হ্যারি হেসে বলল হ্যারি আমি তোমার ভালোর জন্যই কথাটা বলছি আজ তুমি ওখানে যেও না আইনের কাছে যাবার জন্য হ্যারি অস্থির হয়ে পড়লো রন তাকে ফেরাতে পারলো না তৃতীয় রাত্রে হ্যারি আরও তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছলো সে দ্রুতভাবে দৌড়চ্ছিল তার পায়ে শব্দ হচ্ছিল এত ছোট শব্দ করা ঠিক নয় জেনেও হ্যারি নিজেকে সংযুক্ত রাখতে পারেনি তবে সে আশেপাশে কাউকেই দেখেনি এবারও হ্যারি আয়নায় তার বাবা মার স্মৃত হাসি দেখল শুধু তাই নয় তার একজন দাদাও তাকে সম্বোধন করল হ্যারি আয়নার সামনে মেঝেতে বসে পড়লো তার মনে হলো সে সারা রাত এখানে কাটিয়ে দিতে পারে এমন সময় পেছন থেকে শব্দ শোনা গেল হ্যারি তুমি আবার এখানে এসেছো হ্যারি অন্তরাতটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল হ্যারি পেছনে তাকে অবাক হয়ে দেখে যে তার ঠিক পেছনেই ডেস্কে বসে আছেন অধ্যাপক ডাম্বলডোর হাঁটার সময় তাকে অতিক্রম করলেও তাড়াহুড়োর কারণে সে তাকে লক্ষ্য করেনি আত্মপক্ষ সমর্থন করে হ্যারি তামতা করে বলল স্যার আমি আপনাকে দেখতে পাইনি আশ্চর্য অদৃশ্য হতে গিয়ে তুমি যে চোখে কম দেখছো তা বুঝতে পারিনি ডাম্বালডোর বললেন ডাম্বালডোরকে মুচকি হাসতে দেখে হ্যারি অনেকটা আশ্বস্ত হল না ভয়ের কোনো কারণ নেই তাহলে ডেস্ক থেকে নেমে অধ্যাপক ডাম্বালডোর হ্যারির পাশে মেঝেতে বসলেন তোমার আগে বহু লোক এই সেটের আয়নার আনন্দ উপভোগ করেছে স্যার আমি এটার নাম জানতাম না হ্যারি বলল এটা কি কাজ করে তা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছ অধ্যাপক ডাম্বলডোর বললেন এটা হ্যাঁ স্যার আমার পরিবারকে দেখিয়েছে এবং তোমার বন্ধু হেড হেডবয় হিসেবে দেখিয়েছে কি করে জানলেন অদৃশ্য হবার জন্য আমার কোনো পোশাক লাগে না তুমি কি এখন বলতে পারো এই সেটের আয়না তোমাকে কি দেখায় হ্যারি মাথা নেড়ে বলল না অধ্যাপক ডাম্বলডোর বললেন ঠিক আছে আমি বলছি পৃথিবীতে যিনি সব থেকে সুখী ব্যক্তি তিনি এই আয়নাটির স্বাভাবিক আয়না হিসেবে ব্যবহার করতে পারেন তিনি ঠিক যেমন আয়নাতে ঠিক তেমনটাই দেখতে পাবেন এতে কি কোনো লাভ হয় হ্যাঁ কিছুক্ষণ চিন্তা করে আস্তে আস্তে বলল আমরা যা চাই বা যা কিছু না চাই এই আয়না তাই দেখায় তুমি যা বলেছ তার সত্যি আবার সত্যিও নয় ডাম্বালডোর বললেন আমাদের হৃদয়ের পরম ইচ্ছে এই আয়না দেখা যায় এই যে তুমি এতদিন তোমার পরিবারের কাউকে দেখতে পাওনি এখন আয়নায় তাদের দেখতে পেয়েছ তুমি তোমার বাবাকে দেখতে পেয়েছো তবে কি জানো এই আয়না কোনো জ্ঞান দিতে পারে না বা সত্য জানাতে পারে না এর আগে বহু লোকে আয়নার দিকে তাকিয়ে তাদের মূল্যবান সময় নষ্ট করেছে আয়নায় যা দেখা যাচ্ছে তা বাস্তব বা সম্ভব কি না বিষয়টা তার ভেবে দেখেনি ডাম্বাল্টোর আরও বললেন আগামীকাল আয়নাটি অন্য একটি কক্ষে নিয়ে যাওয়া হবে আবারও আয়নাটা দেখতে আমি তোমাকে বারণ করবো এরপরও যদি তুমি চাও তোমার ক্ষতি হতে পারে এ কথাটি মনে রেখো এই আয়না কোনো স্বপ্নের কথা বলে না এই আয়না কাউকে কিছু ভোলাতে পারে না বুঝেছো এখন তোমার অদৃশ্য হওয়ার পোশাক খুলে ঘুমোতে যাও হ্যারি উঠে দাঁড়ালো স্যার প্রফেসর ডাম্বেলডোর আমি কি আপনাকে একটি প্রশ্ন করতে পারি ডাম্বলডোর বললেন তুই তো এইমাত্র আমাকে প্রশ্ন করেছ ঠিক আছে করো আমি যখন আয়নার দিকে তাকান তখন আপনি কি দেখতে পান হ্যারি প্রশ্ন করল আমি দেখি আমি একজোড়া পশ্মি মোজা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি অধ্যাপক ডাম্বাল্ডোর জবাব দিলেন হ্যারি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল অধ্যাপক ডাম্বালডোর বললেন একজন লোকের অনেক মোজা আছে আরেকদিন বড়দিন এসেও চলে গেল এই বড়দিনে আমি এক একজোড়া মোজা উপহার পাইনি সবাই আমাকে বই উপহার দিয়েছে যখন হ্যারি বিছানায় ঘুমোতে গেল তার মনে হল অধ্যাপক ডাম্বল রোড তাকে পুরোপুরি সত্য কথা বলেননি হ্যারি যে প্রশ্নগুলো করেছিল তা অবশ্যই ছিল তার একান্ত ব্যক্তিগত পাঠে আমি সুদীপ্তা কর্মকার এডিটিং এবং সুন্দরভাবে আপনাদের সকলের সামনে তুলে ধরেছেন সুব্রতপল কর্মকার ভালো লাগলে অবশ্যই লাইক করবেন প্রিয়জনদের সাথে শেয়ার করতেও ভুলবেন না এরকম নিত্য নতুন পর্ব পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এখন থেকে প্রতি সপ্তাহে হ্যারি পটারের নতুন নতুন সিরিজ আসতে চলেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না